नमस्कार, আমি স্নেহাচন্দ্র, সাথে আমার মডেল সায়নী, ফ্রম বিষ্ণুপুর, বাঁকুড়া, ওয়েস্ট বেঙ্গল। ওয়েলকাম টু আওয়ার লাইভ। আপনারা একটু জয়েন হতে থাকুন। অ্যান্ড সাউন্ড অ্যান্ড পিকচার এভরিথিং ইজ ক্লিয়ার অর নট প্লিজ একটু মেনশন করুন, দেন আজকের লাইভটা আমরা স্টার্ট করব। যারা নিউ ভিউয়ার্স আছেন এবং যারা ওল্ড ভিউয়ার্স, সবাইকেই জানেন হয়তো সবাই যে এটা আমাদের আজকের মতো এই মান্থের লাস্ট লাইভ। নেক্সট আমাদের লাইভ হবে 1 অগস্টের পর, সে ডেটটা আমরা আমাদের পেজে অ্যানাউন্সমেন্ট সেকশনে জানিয়ে দেব। আপাতত 18 জুলাই থেকে 1 আগস্ট পর্যন্ত আমাদের সমস্ত সার্ভিস অফ থাকবে। ডিসপ্যাচ, কোয়েরি নাম্বার আপনারা আপনাদের মতো করে হোয়াটসঅ্যাপ করে রাখবেন, অ্যাজ সুন অ্যাজ পসিবল আমরা চেক করে কিন্তু মেসেজের রিপ্লাই দেব। আজকের যেটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট সেটা হলো পেমেন্ট মেথড। আমাদের জেনারেলি অন্য দিন পেমেন্ট মেথডের মানে টাইম থাকে 24 আওয়ার্স, বাট আজকে কিন্তু 12 আওয়ার্স টাইম থাকবে। জিন লোগোক ভি বুকিং করনা হ্যায় প্রোডাক্ট, সো আগর আপ 100% শিওর হো অ্যান্ড আগর আপ অনলাইন পেমেন্ট পর কমফর্টেবল হো তো আপ বুকিং কর সকতে হো। লেকিন আগর কিসি কো মতলব ব্যাঙ্ক মে যা কর পেমেন্ট করনা হ্যায় মন্ডে সে পহলে নেই হো পায়েগা, সো আপ লোক মতলব আজ বুকিং মত কিজিয়েগা, কিউকি আজ সিফ 12 আওয়ার্স কা হি টাইম মিলে। পেমেন্ট মেথড আর গুগল পে, ফোন পে, ব্যাঙ্ক ট্রান্সফার অ্যান্ড বুকিং প্রসিডিওর ইজ ভেরি ইজি, জাস্ট টেক এ স্ক্রিনশট অ্যান্ড সেন্ড আস। বুকিংয়ের জন্য আপনাকে আপনার পছন্দের শাড়িটার স্ক্রিনশটটা নিয়ে আমাদের বুকিং নাম্বারে আজকে কিন্তু 12 আওয়ার্স করে দিতে হবে। এবং কি না না, বুকিংয়ের জন্য আপনাকে শাড়িটার স্ক্রিনশটের ছবি মানে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ করতে হবে, ঠিক আছে। বুকিংকে লিয়ে আপকো শাড়ি কা স্ক্রিনশট লেকার হমকো হোয়াটসঅ্যাপ করনা হ্যায়, দ্যাটস ইট। অ্যান্ড বাকি কা সারা ডিটেলস হম লোক ভেজ দেঙ্গে, লেকিন পেমেন্ট কে লিয়ে সিফ 12 আওয়ার্স হি টাইম রহেগা আফটার কনফার্মেশন। WB ফ্রি শিপিং, আউট অফ WB শিপিং উইল বি অ্যাডেড। বেঙ্গলের বাইরের অ্যাড্রেসগুলোতে কিন্তু আমাদের শিপিং চার্জেসটা অ্যাড হবে। স্বর্ণচুরির শাড়িটা খুব সুন্দর হয়েছে স্নেহা, থ্যাংক ইউ। আজ কী কী দেখাবো? হ্যাঁ, আজ কিন্তু প্রচুর আইটেম থাকবে, তো আজকে রিপিটেশনটা কম হবে এবং লাইভের পর সমস্ত শাড়ির স্টিল পিকচার উইথ প্রাইস আপনারা আমাদের ফেসবুক পেজ সেল কুইনে পেয়ে যাবেন। আজ পার্টিওয়্যার কালেকশনই থাকবে, তো প্রথমেই থাকবে আসাম সিল্কের প্রচুর কালার অপশানস, কাতান বেনারসি, তসর বেনারসি। আমাদের মডেল যে ধরনের শাড়িটা পরে আছে এটা হলো পিওর ছত্তিশগড় তসর হ্যান্ড উইভেন শাড়ি, ভীষণই হালকা। এর বেশ কিছু কালার অপশন এবং এই টাইপের অনেক কটা আরও আইটেম থাকছে কাঞ্জিভরম স্টার্টিং রেঞ্জে। অ্যান্ড হ্যাঁ, নাম্বারটা দিয়ে দেওয়া হচ্ছে। অ্যান্ড সাউথ কটন, এই 5টা আইটেম আর তসর ব্লক প্রিন্ট, এই 6টা আইটেম আজ আমরা কভার করব। সো প্লিজ আজকের লাইভটা যেহেতু আমাদের এই মান্থের লাস্ট লাইভ এবং অনেকটা দিন অফ থাকবে অ্যারাউন্ড 20 ডেজের মতো, আই হোপ আপনারা আমাদের লাইভটা আজ একটুখানি সবাই শেয়ার করে দেবেন যাতে অনেকজন আমাদের ভিউয়ার্স জয়েন হতে পারেন। নাম্বারটা সেন্ড করা দিয়েছে। বিষ্ণুপুরের আজ কিচ্ছু থাকবে না, আজ সবটাই আপনাদের আমাদের কালেকশনের আইটেমগুলো থাকবে। সো ফার্স্টেই স্টার্ট করব আমরা আসাম সিল্ক দিয়ে। আসাম সিল্ক যেটা দিয়ে শুরু করা হচ্ছে, একদমই সফিস্টিকেটেড একটা কালার, যেই কালারটা সমস্ত এজে ক্যারি করা যাবে। ইভেন আগর আপ অফিস ওয়ার্কিং উইমেন্স হো, আপকে অফিস মে কোই পার্টি হ্যায় আপ ওহাঁ পর ভি পহন সকতে হো। মেটেরিয়াল হ্যায় পিওর আসাম সিল্ক, কমস উইথ রানিং ব্লাউজ পিস অ্যান্ড সিল্ক মার্ক অলসো। সবই শাড়ি পিওর মে হোনে কি ওজহ সে সবই শাড়ি পর সিল্ক মার্ক রহেগা। ফার্স্টেই দেখে নেব ব্লাউজ পিসটা, এটা কিন্তু একদম ডায়মন্ড হোয়াইট। ওকে, ব্লাউজ পিসের স্লিভসে দেওয়ার জন্য এই গোল্ডেন কালারের বর্ডারটা করা আছে। দিস ইজ নট জারি ওয়ার্ক, এগুলো সবই কিন্তু রেশম ওয়ার্ক, বাট কালারটা দেখে মনে হতে পারে জারির। এই আসবে ব্লাউজ পিসটা। ব্লাউজ পিসটা কাট করার পর শাড়িটা দেখুন স্টার্ট হচ্ছে, একদম ছোট্ট ছোট্ট বুটা দিয়ে শুরু হচ্ছে শাড়িটা। প্রাইস রেঞ্জ 11690। পার্ট পেমেন্ট অ্যাভেলেবল, পার্ট পেমেন্টের সিস্টেমটা একটু বলে নিই। শাড়িটা যেই অ্যামাউন্ট যেটা অ্যামাউন্ট সেটার মিনিমাম 30% বা 40% দিয়ে আপনাকে বুক করতে হবে, অ্যান্ড রেস্ট অফ দ্য অ্যামাউন্ট উইদিন 30 ডেজের মধ্যে ক্লিয়ার করতে হবে। আপনারা বুকিং অ্যামাউন্ট দিয়ে বুকিং করুন বা ফুল পেমেন্ট করে দিন, হোয়াট এভার, সেটা কিন্তু 12 আওয়ার্সের মধ্যেই করতে হবে। এসা নেই কি পার্ট পেমেন্টকে লিয়ে আপকো মতলব 24 আওয়ার্স টাইম মিলেগা, শুধু আজকের জন্য একটুখানি কোঅপারেট করুন, কারণ আমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল সমস্ত পার্সেল ডিসপ্যাচ করবো, তো তাই।
এটা আসবে স্টার্টিং থেকে। শুরুতে শাড়িমে ऐसा थोड़ा गैपिंग रहेगा, लेकिन साड़ी जब फ्रंट योक में आ जाएगा प्लीट्स पोर्शन कवर होने के बाद, आप देख सकते हो बूटा का गैपिंग कितना क्लोज है। एंड ये सभी ना हैंड वीवन प्रोडक्ट है। बैक सिस्टम पूरा लॉकिंग सिस्टम से है, कोई भी धागा नहीं निकलेगा। एंड इसका पल्लू देखिए बहुत ही खूबसूरत है। प्राइस रेंज 11690। हेलो ईशानी, लाइव टा सबाई प्लीज एक तो शेयर करूँ। বিদর্ভ দশর সিজি না সিজির থেকে সিজির ওখানেই হয়, বাট দুদিকে দু রকম বর্ডার দেখবো, যদি সময় হয় দেখিয়ে দেবো। এই আসবে লুকসটা দেখুন, একদম পিওর হোয়াইটের সাথে জাস্ট গোল্ডেন কালারের রেশমের বর্ডার। ইয়ে জরি নেই হ্যাঁ ঠিক হ্যাঁ, অল দিস আর রেশম ওয়ার্ক। প্রাইস ফর দিস ওয়ান ইজ 11690। বুকিং কে লিয়ে আপকো স্ক্রিনশট লেকার ভেজনা হ্যাঁ, और पेमेंट के लिए सिर्फ आज 12 आवर्स का टाइम रहेगा। जब आपको कंफर्मेशन मैसेज मिल जाएगा उस टाइम से लेकर 12 आवर्स का टाइम रहेगा। चाहे आप बुकिंग अमाउंट देकर पे करो या फिर फुल पे कर दो। एंड सभी प्रोडक्ट मंडे तक डिस्पैच हो जाएगा, सभी को ट्रैकिंग डिटेल्स मिल जाएगा ठीक है। नेक्स्ट कलर, ये कलरटाओ किन्तु भीषण ही पॉपुलर। एटा होच्छे मुगा कलर बा आपनारा गोल्डेन बेज कलर बोलते पारेन। आसामेर जे बिहू डान्स बा आसामेर जे माने एक्टिविटी बा कारिकुलम गुलो हय सबेई किन्तु एई शाड़ीटाई बेशिरभाग पोरते देखा जाय। आसामेर बिहू डान्से तो एटा परफेक्ट एकटा देखुन गोल्डेन टाइपेर कलरटा, किन्तु तसर कलर नय। एटा ब्लाउज पिसेस एई आसछे आमादेर स्टार्टिं ए ब्लाउज पिसटा। ब्लाउज पीसे स्लीव्स से देवार जन्य आमादेर खूब सुंदर एकटा गंजि बोलो कखन देखाबो एकटु परे माने एर पर कातान मेनारसी तारपर। স্টার্টিং থেকে শাড়িটা আমরা পেয়ে যাচ্ছি অল ওভার বডিতে এরকম ছোট ছোট রেড কালারের ফ্লোরাল বুটা যাচ্ছে। স্টার্টিং থেকে শাড়িটার বোথ সাইডে কিন্তু আমরা এই বর্ডারটা পেয়ে যাচ্ছি। এই বর্ডারটা কিন্তু আলাদা করে প্যাচ করে বসানো আছে, এটা কিন্তু শাড়িতে উইভ করা নয়। অল ওভার ফ্রন্ট পোরশনসটাতে আমাদের এই ফ্লোরাল বুটাগুলো একদমই ক্লোজ রেঞ্জে চলে আসছে। রেড কালারের রেশমের ওয়ার্ক করা থাকছে, আর সাথে থাকছে আমাদের আঁচল পোরশনসটাতে পুরো অল ওভার এরকম একটা রেশমের ওয়ার্ক। এটা প্রাইস আসছে 11690। 11690। এই কালারটা তো মানে একদমই পপুলার একটা কালার, গোল্ডেন মুগা কালার যেটা বলি। দেখুন অ্যাকচুয়ালি আসাম সিল্ক দুটো হয়, একটা হচ্ছে মুগা সিল্ক যেটা আসামের স্পেশালিটি, ওটার প্রায় কিলো হয় আপনার অ্যারাউন্ড 44,000। আর একটা হয় মালবেরি সিল্কের মতো, সেটাকে আসামের লোকাল ভাষায় পাট সিল্ক বলা হয়। বাট এটার টেক্সচার ভীষণ থিক, মতলব আসাম সিল্ক কা যো শাড়ি কা যো ডেন্সিটি হতা না বহু बहुत थिक होता है, पतला वाला नहीं होता है ठीक है। प्राइस है इसका 11690। ऑल दीज आर प्योर मटेरियल, ऑल आर सिल्कमार्क सर्टिफाइड। सभी साड़ी रनिंग ब्लाउज पीस के साथ आएगा। एंड ब्लाउज पीस के स्लीव्स में डालने के लिए साड़ी पर जो बॉर्डर है सेम बॉर्डर। मॉडलर शाड़ी प्राइस होच्छे 7550। मॉडलेटर मतो सेम पीस अवेलेबल, कलर ऑप्शन अवेलेबल। आप लोग हमारे यहाँ से जो भी बुकिंग करोगे, चाहे वो तसर हो चाहे वो सिल्क हो, प्योर आइटम होगा तो उस पर सिल्क मार्क ज़रूर रहेगा ठीक है। রেড ব্ল্যাকে নেই, ব্ল্যাকের সাথে না অরেঞ্জ হবে, রেড ব্ল্যাকেও আছে। আপনি একটু হোয়াটসঅ্যাপ করে নিন, মানে আমি আজ নিয়ে যেটা বসেছি সেটা হচ্ছে অরেঞ্জ উইথ রেড। নেক্সটটা দেখানো হচ্ছে, এটা একটু নিউ প্যাটার্নের মিনে কারে আসাম, মিনা করা আছে। দেখুন শাড়ির যে আঁচলের ওয়ার্কটা আছে বা বডির যে ওয়ার্কটা আছে, সমস্ত মোটিভগুলোর ভেতরে ভেতরে অন্য কালার দিয়ে মিনের ওয়ার্ক আছে, এবং ডিজাইনটাও ভলিউমটা একটু বেশি। এটার প্রাইস থাকবে 11990। একদম ব্রাইট একটা বটল গ্রিন কালার, মডেলের শাড়ি দেখানো হবে একটু পরে। এই আসছে আমাদের নেক্সট শাড়িটা, এটা কালার আসছে বটল গ্রিন। স্টার্টিং এ পেয়ে যাচ্ছে ব্লাউজ পিস, ব্লাউজ পিসটা কাট করার পর স্টার্টিং থেকে শাড়িটা যাচ্ছে আমাদের এরকম, একটা করে বিগ সাইজের মোটিভ, একটা করে স্মল সাইজের ছোট ছোট বুটা, বোথ সাইডে যাচ্ছে আমাদের এরকম রেশমের একটা বর্ডার।
আলাদা করে প্যাচ করে বসানো। শাড়িটা যখন ফ্রন্টে চলে আসছে তখন অল ওভার ফ্রন্ট পোর্শনটা জুড়ে কিন্তু এই মোটিভগুলো একদমই ক্লোজ রেঞ্জে চলে আসছে। আর কালারটা কিন্তু ভীষণ ব্রাইট, ব্রাইট বটল গ্রিন, দিস ইজ নট ব্ল্যাকিস বটল গ্রিন, ব্ল্যাকিস বটল গ্রিনও হয়। পাল্লু পোর্শনসটাও দেখুন, দেখে নিন। আসাম সিল্কের অ্যাকচুয়ালি হচ্ছে একটা, এটা তো একটা ট্রেডিশনাল শাড়ি, তো এইগুলো না কখনো যে ট্রেন্ডে আউট ইন এইসবের কোনো ব্যাপার নেই। আমি আজ একটা এত অ্যামাউন্ট পারচেস করে আসাম সিল্ক নিচ্ছি, নেক্সট মান্থে যদি এটা আউট অফ ট্রেন্ড হয়ে যায় এই ভয়ের কোনো ব্যাপারই নেই। এগুলো এমন একটা শাড়ি যেটা আপনি নেক্সট জেনারেশনকে গিফট করে যেতে পারবেন। হ্যাঁ, ট্রেডিশনাল সিল্ক কখনো আপনার পূরণ হয় না, আপনি এর ভ্যারিয়েশন নিতে পারেন। হ্যাঁ, বালুচরি, স্বর্ণচরি, আমাদের বেনারসি, গরদ, এগুলো কি পুরনো হয়? সেম। আর আসামের চা অনেকেই পছন্দ করেন, বাট আসাম সিল্কটা একবার পরে দেখুন, ভীষণ ভীষণ কমফর্টেবল, ভীষণ গর্জাস লুকস এবং খুবই সুন্দর একটা লুকস ক্রিয়েট করে। এটা একটু ড্রেপ করে দেখিয়ে দাও। বটল গ্রিনে আরও একটা অপশান আছে, সেটা কিন্তু মিনে করা নয় আর এতটা ওয়ার্ক ভলিউমটা নয়। এইটার প্রাইস থাকবে 11,990। আপনারা যদি অ্যাট এ টাইম পেমেন্ট করতে কমফর্টেবল না হন সেক্ষেত্রে আপনারা পার্ট পেমেন্ট করতে পারেন। টোটাল পেমেন্ট টাইম ডিউরেশনটা হলো 1 মান্থ। শাড়ির যেটা অ্যামাউন্ট তার 30-40% দিয়ে বুকিং করলেন, রেস্ট অফ দ্য অ্যামাউন্ট উইদিন 1 মান্থের মধ্যে পে করতে হবে। এই আসছে আমাদের লুকস দশক শিবরী, নেক্সট মান্থ পেয়ে যাচ্ছি আমরা এরকম একটা মিনে করা রেশমের ওয়ার্ক। অল ওভার বডিটাতে যাচ্ছে আমাদের এই বুটাগুলো, বোথ সাইডে কিন্তু আমরা এই প্যাচ করে বসানো বর্ডারটা পেয়ে যাচ্ছি। এটার প্রাইস আসছে 11,690। না, এটার প্রাইস হচ্ছে 11,990, এটা মিনে করা আছে। দুটো জাস্ট মিনে করা দেখাবো, দুটোর প্রাইস 11,990, বাদ বাকি সবগুলোরই প্রাইস 11,690। ঠিক আছে, অ্যান্ড পেমেন্টকে লিয়ে আপ লোক গুগল পে কর সকতে হো, ফোন পে কর সকতে হো, অ্যান্ড ব্যাঙ্ক ট্রান্সফার। অ্যান্ড প্লিজ থোড়া কনফার্ম হোকর পিকচার ডালিয়েগা, ক্যুকি সভি কো পতা হ্যায় আজ ইস মহিনে কা লাস্ট লাইভ হ্যায়। অ্যান্ড হম লোগো কে পাস না নেক্সট অপ, মতলব আগর আপ পিকচার ভেজো, আপকো হমনে টাইম দিয়া, উসকে বাদ আগর কোই রিপ্লাই নহিঁ আয়া তো নেক্সট জো লেনা চাহতে উসকো ভি হম লোগ কনফার্মেশন নহিঁ দে সকতে, বিকজ মন্ডে কে অন্দর হর এক আইটেম ডিসপ্যাচ ভি করনা হ্যায় না। সো থোড়া সোচ সমঝ কর কিজিয়ে, আগর আপকো লাগতা হ্যায় কি মুঝে প্রবলেম হ্যায়, ইতনা কম টাইম মে মে পেমেন্ট নহিঁ কর সকতি, তো মত কিজিয়ে। এটাও একটা আসাম সিল্ক যেটা মিনে করা আছে। স্টার্টিংয়েই দেখে নেব ব্লাউজ পিস। ব্লাউজ পিসের স্লিভসে দেওয়ার জন্য সেম বর্ডারটা আসবে যেই বর্ডারটা শাড়ির লোয়ারে দেওয়া আছে। একদম এটা কিন্তু ব্রাইট মারুন, দুটো মারুন কালার দেখানো হবে, দুটো ডিফারেন্ট প্রাইসে, দুটো ডিফারেন্ট কালার কন্ট্রাস্টের। দিস ওয়ান ইজ ব্রাইট মারুন। হ্যাঁ, একটু কমেন্টগুলো স্কিপ করে যাচ্ছি, কারণ কি এগুলো হাই প্রাইসের শাড়ি, তো একটু না বলে দিলে আপনাদেরও কনফিউশিং একটা ব্যাপার থাকবে। স্টার্টিং থেকে দেখুন এরকম একটা করে ছোট্ট ছোট্ট বুটা থাকবে, অরেঞ্জ অ্যান্ড গোল্ডেন বেজ কালারের। শাড়ি যা ফ্রন্ট ইয়ক মে আ জায়গা তব আপ দেখ সকতে হো, শাড়ি মে জো মোটিভ হ্যায় ও কিতনা ক্লোজ হো যা রাহা হ্যায়, অ্যান্ড ইসকা পল্লু পুরা মীনা কা ওয়ার্ক হ্যায়। দেখিয়ে ইয়ে আ গিয়া আপকা পল্লু, পল্লু মে জিতনা ওয়ার্ক হ্যায় উসকে অন্দর অরেঞ্জ কালার কা মীনা ভি আপকো দিখাই দে রাহা হ্যায়। প্রাইস হ্যায় 11,990। শাড়িটার প্রাইস, মডেলের শাড়ির প্রাইস হচ্ছে 7,550, আর যেটা দেখানো হচ্ছে এটার প্রাইস 11,990। দিস ওয়ান ইজ পিওর আসাম সিল্ক উইথ মীনাকারী, এটা কিন্তু ব্রাইট মারুন কালার। ওকে, এই আসছে আমাদের লুকসটা। ইয়ে আর আয় হমারা পল্লু পোর্শন, পল্লু পোর্শন পর আয়েগা এসে অফ হোয়াইট আর অরেঞ্জ কালার কা মীনা কা ওয়ার্ক আয়েগা, ইসকে সাথ মিল জায়েগা রানিং পর ব্লাউজ পিস মারুন কালার পর। অল ওভার বডি পর আয়েগা এসে ছোটা ছোটা বুটা কা ওয়ার্ক অফ হোয়াইট অ্যান্ড অরেঞ্জ কালার কে কন্ট্রাস্ট পর, বোথ সাইড পর আয়েগা এসে হমারা বর্ডার। ये बॉर्डर जो है ये अलग से पैच करके बिठाया हुआ है, और ये पूरा ऑल ओवर जो साड़ी है वो हमारा हैंडमेड है। तुम्हार मॉडल के डायमंड व्हाइट गाये धोरे पूरो सरस्वती मत लग चिलो देखे एसएस दिए फिलम, थैंक यू सो मच। सत्यि হোয়াইটের কোনো অল্টারনেটিভ হয় না, আমরা হোয়াইট শাড়ি পরতে ভয় পাই যে যদি কোনো রকম, বাট মানে হোয়াইটটা দেখে যে একটা মানে বলার অপশনস নেই, হোয়াইট
হোয়াইটটা হচ্ছে সব সমস্ত কালারের মূলেই তো হোয়াইট। সো হোয়াইটের যে পিসফুল একটা মানে দেখে মনে হয় যে না কি আরাম এরকম একটা ব্যাপার, মানে ভীষণ সুন্দর এবং সফিস্টিকেটেড লুকস থাকে, এটা খুব একটা ভাইটাল পয়েন্ট। তুমি যে শাড়িটা পরে আছো সেটার প্রাইস ম্যাম, আমাদের মডেল যেটা পরে আছে ওটার প্রাইস হল 7550। ওটার কালার অপশনও আছে, মানে বর্ডারের কালারগুলো ব্ল্যাক বটল গ্রিন এইসবে পেয়ে যাবে। আচ্ছা নেক্সট পিসটা যেটা দেখানো হচ্ছে এটা হচ্ছে ইয়েলো, ইয়েলো কালারের বিয়ের তত্ত্বে যদি আসাম সিল্ক নেওয়ার আছে দেন গো ফর দিস ওয়ান। বিয়ের তে তো অনেক রিচুয়ালস হয়, মানে বিয়ের পরপরও প্রচুর রিচুয়ালস থাকে, তার আগেও থাকে, এটা কিন্তু একদম ব্রাইট ইয়েলো কালার। লাস্ট টাইম এই ধরনের কালার এসেছিলো আপনার গোল্ডেন ইয়েলোতে, বাট ইয়ে যো কালার হে ইয়ে একদম কাচ্চে হলদি কা যো কালার আতা হ্যাঁ না, হলুদ কাঁচা হলুদ বাটলে যে কালারটা আসে সেম। প্রাইস রেঞ্জ 11690, পিওর আসাম সিল্ক, অল আর কামস উইথ ব্লাউজ পিস অ্যান্ড সিল্ক মার্ক। এই থাকছে স্টার্টিং থেকে, স্টার্টিং এ পেয়ে যাচ্ছে আর একবার দেখাবো, আচ্ছা দেখিয়ে দেব। ব্লাউজ পিসটা আমরা পেয়ে যাচ্ছি এরকম স্লিভস এ দেওয়ার জন্য খুব সুন্দর একটা বর্ডার। শাড়িটা স্টার্টিং থেকে আমাদের যাচ্ছে এরকম অল ওভার বডিতে ছোট ছোট বুটার ওয়ার্ক। বলছে সায়নী সত্যি জ্যান্ত সরস্বতী, সত্যি খুব সুন্দর লাগছিল হোয়াইটটাতে। হোয়াইটটা রিপিট করে দেবো ম্যাম, আসামগুলো আগে দেখিয়ে নি লাস্টে রিপিট করে দেবো। শাড়িটা স্টার্টিং থেকে যাচ্ছে বুটাগুলো লাইট গ্যাপিং এ আসছে, বোথ সাইডে আমাদের এরকম প্যাচ করে বসানো একটা বর্ডার পেয়ে যাচ্ছি অল ওভার শাড়িটাতে। ফ্রন্ট পোর্শনে আমরা ছোট ছোট বুটাগুলো একদমই ক্লোজ রেঞ্জে পেয়ে যাচ্ছি, আর আঁচল পোর্শনসটা থাকছে আমাদের খুব সুন্দর গ্রিন অ্যান্ড রেড কালারের কন্ট্রাস্টে আমাদের রেশমে ওয়ার্ক করা। প্রাইস রেঞ্জ আসবে এটার 11690, 11690। পুরো একদম ব্রাইট একটা ইয়েলো কালারের ওপর, কোনো ব্ল্যাকের টাচ নেই একদমই। যারা বিয়ের জন্য নিতে চাইছেন শাড়ি বা প্রি ওয়েডিং শ্যুট আছে জাস্ট গো ফর দিস ওয়ান। চোখ বন্ধ করে আমি এটা হাইলি রেকমেন্ড করবো। অ্যান্ড যাদের সামনে বেবি শাওয়ার আছে বা আপনার বাচ্চার অন্নপ্রাশন এই সমস্ত রিচুয়ালসগুলোতে না ইয়েলো কালারটাকে ভীষণ শুভ মানা হয়, তো এগুলো খুব ভালো লাগে দেখতে। প্রাইস রেঞ্জ আসবে এটার 11690। এটার বর্ডারের কাজটা একটু দেখিয়ে দাও, আসাম সিল্কে না আলাদা করে আর আপনাকে পার বা ফলস বসাতে হবে না, এত থিক বুনন, প্রথমে তো পুরো শাড়িটা উইভ হয়ে যায় দেন আবার তার ওপরে প্যাচ করে বর্ডারগুলো বসানো হয়। এবং আসামে যারা থাকেন তাদের মধ্যে থেকেও অনেকে আমার কাছে আসাম সিল্ক নিয়ে থাকেন, বিকজ আমি তাদের জিজ্ঞাসা করেছিলাম যে আপনারা আসামে থাকেন আসাম সিল্ক বুক করেছেন, বলছে আমাদের এখানে এত ভালো কালেকশন পাওয়া যায় না, মেখলা পাওয়া যায় বাট শাড়ির কালেকশন সত্যি তোমার কাছে অনেক সুন্দর। হ্যাঁ আমাদের মানে আমাদের একেবারে হয়তো অনেক কটা দেখানো সম্ভব হয় না, 50-60টা এরকম সম্ভব হয় না, কিন্তু যে কটা দেখাই দেখবেন প্রতিটায় ভ্যারাইটি কালার, ভ্যারাইটি ডিজাইন, মোটামুটি সব ধরনের কালারগুলোই থাকে। এরপর কোনো কোনোবার ব্রাইট কালার বেশি থাকে, কোনোবার একটু লাইট কালারে থাকে। প্রাইস রেঞ্জ আসবে এগুলোর 11690। এগুলো হচ্ছে আপনার পিওর আসাম সিল্ক, অ্যান্ড এই সব শাড়িগুলোই কিন্তু আপনার সিল্ক মার্ক থাকবে। এবং অনেকেই কোয়েশ্চেন করেছেন যে সিল্ক মার্কটা অরিজিনাল কিনা কী করে বুঝবো, স্ক্যান করলেই দেখবেন আমাদের আমার নামটা শো করবে, আর যদি স্ক্যান না হয় দ্যাটস মিন সেটা ফেক। এটা আসবে একটা মিষ্টি অরেঞ্জ কালার, এটা কিন্তু আপনার খুব ব্রাইট অরেঞ্জের খোসার যে কালারটা হয় অতটা ব্রাইট নয়, তার থেকে এক শেড লাইট। প্রাইস রেঞ্জ সেম 11690। স্টার্টিংয়ে থাকছে আমাদের ব্লাউজ পিসটা, একটা মিষ্টি অরেঞ্জ কালারের রানিংয়ে যাচ্ছে ব্লাউজ পিস। ব্লাউজ পিসে স্লিভসে দেওয়ার জন্য থাকছে খুব সুন্দর একটা স্লিক বর্ডার থাকছে, বোথ স্লিভসে দেওয়া যাবে এটা। শাড়িটা স্টার্টিং থেকে যাচ্ছে আমাদের এরকম ছোট ছোট একটা বুটার ওয়ার্ক, থ্যাংক ইউ, গ্রিন অ্যান্ড অফ হোয়াইটের ওপরে। এই বুটাগুলো স্টার্টিং থেকে একটু লাইট গ্যাপিংয়ে থাকছে, অল ওভার শাড়িটাই কিন্তু আমাদের এরকম বর্ডারটা পেয়ে যাচ্ছি। আর ফ্রন্ট পোর্শন যখন আসছে তখন কিন্তু এই বুটার ওয়ার্কগুলো একদমই ক্লোজ রেঞ্জে চলে আসছে। এই থাকছে আমাদের বুটাগুলো, আর আঁচল পোর্শনসটাতে পেয়ে যাচ্ছি আমরা খুব সুন্দর একটা এরকম অফ হোয়াইট অ্যান্ড গ্রিন কালারের কম্বিনেশনে একটা ওয়ার্ক করা। এটার প্রাইস আসছে 11690।
সমস্ত শাড়ি দেখুন সিল্ক মার্ক দেওয়া আছে। আর এই অরেঞ্জটা সামনে থেকে না ভীষণ মিষ্টি, মানে যদি আপনাদের কোনো ডাউট থাকে কালার নিয়ে আপনারা কমেন্ট সেকশনে জানান, আমার পক্ষ থেকে যতটা পসিবল হয় আমি বলে দেবো। কারণ কি অনেক সময় হয়তো লাইট ক্যামেরার জন্য বা পিকচারে কালারটা একটু বেশি ভাইব্রেন্ট চলে আসে, যদি মনে হচ্ছে কোনো রকম কোনো কোয়েশ্চেন আছে আপনারা কমেন্টস করুন, আমি বলে দেবো যে এটা এক্স্যাক্ট অরেঞ্জ অর লাইট যেটাই হবে সেটাই বলে দেবো। এই আসছে আমাদের লুকস, আঁচল পোর্শনস সাথে পেয়ে যাচ্ছে আমরা জানিয়ে রাখলাম কিন্তু থ্যাংক ইউ। অল ওভার বডিটা যাচ্ছে আমাদের এরকম ছোট ছোট বুটার ওয়ার্ক করা। প্রাইস আসছে 11,690। ইওর কালেকশন ইজ এক্সিলেন্ট, থ্যাংক ইউ ম্যাম। প্রাইস রেঞ্জ আসবে এটার 11,690। যেহেতু আমাদের লাইভটা এখন অনেকটা দিনই অফ থাকবে, তো আপনারা প্লিজ আজকের লাইভটা একটু শেয়ার করে দেবেন অ্যান্ড কনফার্ম হয়ে বুকিং করবেন, বিকজ নেক্সট টাইম ক্যান্সেল করার মতো আমাদের কাছে আর কোনো মানে টাইম থাকবে না নেক্সট যিনি বুকিং করেছেন তাকে দেওয়ার জন্য। আর 12 আওয়ার্স যেহেতু টাইম, তো যদি মনে হয় যে আমার পক্ষে 12 আওয়ার্সে পেমেন্ট করা পসিবল নয় সেক্ষেত্রে পরে করবেন, ঠিক আছে? বাট আজ যারা করবেন একটুখানি কনফার্ম হয়ে করলে ভালো হয়। নাইট পার্টিতে যদি আপনার পরার আছে সেক্ষেত্রে ব্ল্যাক কালারটা কিন্তু ভীষণই ভালো হবে। ব্ল্যাকের সাথে রেডও আমার কাছে আছে, বাট এটা আছে আপনার ব্ল্যাকের সাথে না একটা মিষ্টি অরেঞ্জ টাইপের একটা রাস্টিক অরেঞ্জ কালার, যেটা নাইট পার্টিতে পরার জন্য পারফেক্ট। ইভেন আসাম সিল্কে এই কম্বিনেশনগুলো চট জলদি পাবেন না। ব্ল্যাক রেড আমার কাছে অ্যাভেলেবেল, যদি কারো মনে হচ্ছে আপনাকে পিঙ্ক করুন আমি দিয়ে দেবো যে লাইভে দেখানো হয়েছিল, বাট ব্ল্যাক অরেঞ্জটা খুব সুন্দর লাগবে। প্রাইস রেঞ্জ 11,690। এটারও বর্ডারটা একটু দেখি, প্রত্যেকটার বর্ডারের ডিজাইন ডিফারেন্ট ডিফারেন্ট। এই আসছে আমাদের স্টার্টিং এ ব্লাউজ পিসটা, জেড ব্ল্যাক কালারে যাচ্ছে আমাদের শাড়িটা। ব্লাউজ পিসে স্লিভস এ দেওয়ার জন্য যাচ্ছে আমাদের সুন্দর একটা স্লিভ বর্ডার। স্টার্টিং থেকে শাড়িটা যাচ্ছে বোথ সাইডে আমাদের এরকম বর্ডারটা, আর এরকম একটা স্কয়ার মোটিভে ছোট ছোট বুটাগুলো আসছে। শাড়িটা যখন ফ্রন্ট পোর্শনে আসছে তখন কিন্তু এই বুটার ওয়ার্কগুলো একদমই ক্লোজ রেঞ্জে আমরা পেয়ে যাচ্ছি। বোথ সাইডে থাকছে আমাদের এরকম প্যাচ করে বসানো একটা বর্ডার, এটা কিন্তু একদমই জারি দেওয়া নয়, এগুলো কিন্তু পুরোটাই রেশম দিয়ে ওয়ার্ক করা। হ্যাঁ, পুরোটাই হ্যান্ডলুম। অনেকে বলেন না যে শাড়ির ব্যাকে যে সুতো টুতো এত বেরিয়ে আছে এগুলো না মেশিন ফিনিশ হলে থাকে না, বাট হ্যান্ড উইভেন প্রোডাক্ট, তো হ্যান্ড উইভেন প্রোডাক্টে কি হয় আলাদা করে আর সেটাকে মেশিনের মতো ফিনিশিংটা দেওয়া যায় না। হ্যান্ডলুম প্রোডাক্টে দেখবেন সুতোর গিটি গিটি যেরকম কাঁথা স্টিচের ব্যাক সাইডটা হয় সেম, তবে এগুলো সব লক সিস্টেমে বোনা, তো আপনার সুতো বেরিয়ে চলে আসবে এরমটা হবে না। আর আসাম সিল্ক যেহেতু ট্রেডিশনাল শাড়ি, আপনারা এর সাথে সোনার গয়নাও পড়তে পারেন, চাইলে এই ধরনের জুয়েলারিও পড়তে পারেন। প্রাইস রেঞ্জ 11,690, ব্ল্যাক উইথ রাস্টিক অরেঞ্জ। এই যে অরেঞ্জের কালারটা যেটা দিয়ে উইভ করা আছে এটা কিন্তু ওই ক্যাটকেটে অরেঞ্জটা নয়, কাইন্ড অফ কপার লুকস দেবে। কপার জারিতে উইভ থাকলে যেরকম একটা লুকস আছে সেরকম লুকসটা থাকবে। প্রাইস রেঞ্জ 11,690। পেমেন্ট মেথড আর গুগল পে, ফোনপে, ব্যাঙ্ক ট্রান্সফার অ্যান্ড পেমেন্ট টাইম আজকের জন্য অনলি 12 আওয়ার্স। অন্যদিন আমাদের 24 ঘন্টা থাকে, বাট আজকের জন্য শুধুমাত্র 12 আওয়ার্সই টাইম থাকবে। যদি কেউ কাল বুকিং করেন বা রেকর্ডে 690 প্রাইস, আসামে দুটো মাত্র দেখানো হয়েছে যেগুলো মিনে করা ছিল, সেগুলোর প্রাইসটা ছিল আপনার ওই 11,990। হ্যাঁ একদম জেড ব্ল্যাক। প্রাইস রেঞ্জ 11,690। হ্যাঁ এটা আসবে বর্ডারটা, প্রাইস রেঞ্জ আসবে 11,690, ঠিক আছে? শুধু তো অ্যাট এ টাইম পেমেন্টের ইস্যু থাকলে আপনারা উইদিন 1 মান্থে পেমেন্ট কমপ্লিট করতে পারেন। অনেকেই আমার কাছে জানতে চাইছেন যে পার্ট পেমেন্ট ফেসিলিটিটা একটু বলতে। সাপোজ আপকো ইয়ে শাড়ি পসন্দ হ্যায় লেকিন আপ এক টাইম পেমেন্ট পর আনকমফর্টেবল হো, তো আপকে পাস অপশনস হ্যায় লাইক শাড়ি কা জো অ্যামাউন্ট হ্যায় উসকা 30 या फिर 40% आपको विद इन 12 आवर्स के अंदर पे करना है एंड रेस्ट ऑफ द अमाउंट विद इन 1 मंथ के अंदर। लेकिन बुकिंग किया गया प्रोडक्ट दूसरे प्रोडक्ट से चेंज नहीं हो पाएगा एंड बुकिंग किया गया अमाउंट रिफंड नहीं हो पाएगा, ठीक है? नेक्स्ट होच्छे बॉटल ग्रीन, डार्क एक्टा ब्राइट बॉटल ग्रीन विदाउट मीने एवं এক কালারের পুরো। দেখুন বটল গ্রিনের ওপর শুধুমাত্র অফ হোয়াইট বা বেজ কালার দিয়েই কিন্তু
এই ডিজাইনটা করা আছে। অনেকেই মাল্টি কালারটা পছন্দ করেন না, আর বটল গ্রিন কালার হচ্ছে এমন একটা কালার যেটা পরলেই লুকসটা ব্রাইট হয়ে যাবে। লাইভটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। রিস্টক হবে, কোনটা রিস্টক হবে ম্যাম বলছেন বলুন। এটা আসছে ব্লাউজ পিসটা, এই থাকছে আমাদের ব্লাউজ পিসটা স্টার্টিংয়ে। ব্লাউজ পিসে থাকছে স্লিভসে দেওয়ার জন্য খুব সুন্দর একটা স্লিক বর্ডার। শাড়িটা স্টার্টিং থেকে যাচ্ছে আমাদের বোথ সাইডে এরকম একটা রেশমের ওয়ার্ক করা বর্ডার, আর এরকম পুরো বডিটাতে ছোট ছোট স্কোয়ার মোটিভে থাকছে আমাদের বোটাগুলো। শাড়িটা যখন ফ্রন্ট পোর্শন চলে আসছে তখন কিন্তু এগুলো একদমই ক্লোজ রেঞ্জে আমরা পেয়ে যাচ্ছি। বোথ সাইডে বর্ডারটা থাকছে, আর আঁচল পোর্শনসটা থাকছে অফ হোয়াইট কালারের এরকম রেশমের একটা ওয়ার্ক করা। এটা প্রাইস আসছে 11,690। হ্যাঁ, 11690। বটল গ্রিন কালারটাও যারা ব্রাইট কালারসের মধ্যে চাইছেন একটু দেখতে পারেন, মানে বটল গ্রিন, ব্ল্যাক আর মেরুন, এই আর ইয়েলো, এই চারটে কালার আসাম সিল্কে সব থেকে বেশি মানে ব্রাইট কালার সেকশনের মধ্যে সব থেকে বেশি পপুলার। অলসো রয়্যাল ব্লুও, রয়্যাল ব্লুটা আমাদের সোল্ড হয়ে গেছে যেটা আমি রিলসে দিয়েছিলাম। সো এই শাড়িটা কিরম লাগছে একটু জানতে চাইবো। স্পেশালি বটল গ্রিন কালার আমার পার্সোনালি ভীষণ ফেভারিট। কাতান বেনারসি, তসর বেনারসির মডেল কি একটা নিতে পারবো, কোনটা নিবো একটু সাজেস্ট করে দিও। আচ্ছা, এই আসবে লুকসটা, ঠিক আছে, এটা আসবে লুকসটা। প্রাইস রেঞ্জ আসবে 11690। এটাতে বডিতে যে মোটিভসগুলো ইউজ হয়েছে একটু স্মল মোটিভস, ঠিক আছে, যেহেতু পুরো শাড়িটা জুড়ে সেম কালারের প্রচুর মোটিভস আছে তো ওই জন্য সাইজটা একটুখানি ছোট। প্রাইস রেঞ্জ আসবে এটার 11690। পিওর আসাম সিল্ক সমস্ত শাড়ি কিন্তু ব্লাউজ পিস দেওয়া আছে, আর এগুলো হচ্ছে অ্যাকচুয়াল বটল গ্রিন কালার। লাস্ট টাইম আমরা দেখিয়েছিলাম ব্ল্যাক ইস বটল গ্রিন, এটা হচ্ছে অ্যাকচুয়াল বটল গ্রিন কালার। হ্যাঁ, একচুয়ালি ইনস্ট্যান্ট বুকিং মে মিলনে কা চান্সেস 100% হোতা হ্যায়। বাদ মে রেকর্ডিং দেখ কর না ইয়ে সব শাড়ি নহীন মিলতা হ্যায় ক্যুঁকি ইয়ে সব হামারা কালেকশন হ্যায়। সো সেম টু সেম রিস্টক করনা হর টাইম পসিবল নহীন হোতা হ্যায়। এটা দেখুন, এটা কিন্তু ব্ল্যাক ইস মেরুন। ওকে, যারা একটু রেডিশ মেরুনটা চাইছেন আপনারা 11,990টা নিতে পারেন। জিন লোগো কো থোড়া ব্ল্যাক ইস মেরুন চাহিয়ে আপ লোক ইয়ে লে সকতে হো। হ্যাঁ, শুধুমাত্র আজকের জন্য পেমেন্ট টাইমটা কম, আদারওয়াইজ আমাদের 24 hours টাইম থাকে। অ্যান্ড 12 hours টাইমটাও যারা অনলাইন পেমেন্ট করবেন তাদের জন্য 1 ঘন্টা টাইমটাই আমার মনে হয় এনাফ। এই আসছে আমাদের ব্লাউজ পিসটা, এটা আসছে ব্ল্যাকিশ মারুন কালারে, রানিং এ যাচ্ছে ব্লাউজ পিস। হ্যাঁ, আপ স্ক্রিনশট ভেজ কর রাখিয়েগা, হাম লোগ টাইম কে হিসাব সে চেক কর কর আপকো কনফার্মেশন ভেজ দেঙ্গে। স্টার্টিং এ পেয়ে যাচ্ছি আমরা এরকম ডিজাইনটা, অরেঞ্জ এন্ড অফ হোয়াইট এরকম ছোট ছোট বুটা যাচ্ছে অল ওভার শাড়িটাতে। বোথ সাইডে আমাদের প্যাচ করে আলাদা করে বসানো একটা বর্ডার থাকছে। শাড়িটা যখন ফ্রন্ট পোর্শনে চলে আসছে তখন কিন্তু এই বুটাগুলো একদমই ক্লোজ রেঞ্জে আমরা পেয়ে যাচ্ছি। অরেঞ্জ কি, আচ্ছা আচ্ছা, প্রাইস রেঞ্জ আসবে এটার 11690। এটা কিন্তু মেরুন প্লাস কফির একটা মিক্সিং কালার বলতে পারেন। এটা এক্স্যাক্ট মেরুনও নয় আবার এক্স্যাক্ট কফিও নয়, বাট একটু ব্ল্যাকিশ শেডটাই। মেরুনের যে ব্রাইট রেড শেডটা হয় সেটা কিন্তু 11,990টা, আর এটা হচ্ছে কাইন্ড অফ ব্রাউন মারুন, মানে ব্রাউন আর মেরুনের একটা মিক্সিং টোন বলতে পারেন। প্রাইস রেঞ্জ আসবে এটার 11690, 11,690। পুরা পল্লু পর এসা ওয়ার্ক রহেগা, অল দিস আর হ্যান্ড উইভেন প্রোডাক্টস অ্যান্ড অল আর কমস উইথ সিল্ক মার্ক। স্নেহা, আমার আসাম সিল্কটা খুব সুন্দর হয়েছে মেরুনের, থ্যাংক ইউ। মেরুন কালারটা অ্যাকচুয়ালি ভীষণ ভালো লাগে, মানে আসামের পার্টিকুলারলি এই 4-5টে কালার খুব পপুলার। আর শুধু পপুলার না, ড্রেপিংয়ের পরও তো সেটা ভালো লাগতে হবে। তার মধ্যে মারুন কালার, বটল গ্রিন কালার, ব্ল্যাক কালার, ইয়েলো কালার ভীষণ ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, প্রোডাক্ট আপনারা যারা পাচ্ছেন প্লিজ আপনারা একটু রিভিউ দেবেন, কারণ কি লাইভে যখন দেখা নয় তার ভিউটা বোঝা যায়, বাট জিনিসটা যখন আপনারা রিসিভ করছেন তখন কিন্তু কোয়ালিটিটাও বুঝতে পারছেন। সো আসাম সিল্কে আমি যেটা বলি যে ভীষণই থিক বুনন হয়, সিজি তসরের যে মানে স্টাইলটা সেটা হচ্ছে হালকা এবং একটুখানি গ্যাপিং মিন্স একটুখানি থিন, আর আসাম সিল্কটা থিক। আর কটা আছে স্যার? আচ্ছা,
লাস্ট আসাম সিল্কটা দেখিয়ে দেওয়া হচ্ছে। ভীষণ সুন্দর একটা উইদাউট ব্ল্যাকটা আছে, ফুসিয়া পিঙ্ক এবং তার সাথে অরেঞ্জ কালারের। এটা সামনে থেকে একবার দেখিয়ে দেব। নিউলি ম্যারিড যারা আছেন, অর আগর আপকা মতলব শাদি বিয়া মে কই লেনা হো শাড়ি উইদাউট ব্ল্যাক টাচ, এটা নিতে পারেন। এগুলোর সাথে না রানি হার, মানে আপনার পলসের বেশ বড় জারোয়ার সেট ভীষণ সুন্দর লাগবে, বা আপনারা একটু বিগ সাইজের পলসের থ্রি লেয়ার্সের একটা পেন্ডেন্ট সাইডে দেওয়া রইল, সেগুলো ভালো লাগবে। এটা কিন্তু ফুসিয়া পিঙ্কের সাথে অফ বেজ কালার অ্যান্ড অরেঞ্জ কালার দিয়ে ওয়ার্কটা করা আছে। যতটা ব্রাইট ক্যামেরায় লাগছে সামনে থেকেও অ্যাজ ইট ইজ, কোনো রকম যে সামনে থেকে রংটা ফ্যাকাশে আর ক্যামেরাতে ব্রাইট লাগছে সেটা কিন্তু না, ইভেন ক্যামেরার থেকেও সামনে অনেক বেশি ব্রাইট। প্রাইস রেঞ্জ সেম 11690, লাস্টের পোর্শনসটাতে দেখতে সুন্দরের জন্য টার্সেলও দেওয়া আছে। প্রাইস রেঞ্জ থাকবে, পাড়টা কি আলাদাভাবে, পাড়টা আলাদাভাবে বসানো মিন্স শাড়িটা আগে পুরোটা হয়ে যায় আবার তার ওপরে পাড়টা বসাতে হয়, ঠিক আছে? মানে কাটিং করে বসানো সিস্টেমটা নয়, শাড়ি পেলে পুরা কমপ্লিট হয়ে যাতা হ্যায় সিল্ফ উসকে বাদ বর্ডার কো ফির সে বিঠা যাতা, মানে শাড়িটা লোয়ার পার্টটা হচ্ছে ডাবল লেয়ারের। একটা জায়গা আমি দেখালে বুঝতে পারবেন, দাঁড়ান দেখিয়ে দিচ্ছি। এটা একটু খোলে দে, ওকে দিয়ে দাও, ওকে দিয়ে দাও। ব্লাউজ পিস থেকে স্টার্ট হচ্ছে শাড়িটা, আমি একটা একটা স্টার্টিং পোর্শন দেখলেই বুঝতে পারবেন কেমনভাবে হয়। প্রাইস রেঞ্জ 11690, প্রতিটা শাড়িতেই ব্লাউজ পিসে দেওয়ার জন্য বর্ডারটা করা থাকছে, ঠিক আছে? এজো এটা আসবে বর্ডারটা, ওদিকটা খুললে বুঝে বোঝা যাবে, সেম বর্ডার থাকবে শাড়িটা। হ্যাঁ না বর্ডারটা এটাতে উইভ আছে, বর্ডারটা আমি বলছি পেলে শাড়ি পুরা উইভ হয়ে যাতে, দিস ইজ দ্য ব্লাউজ পিস, ঠিক আছে? দিয়ে স্টার্টিং যেখান থেকে হচ্ছে দেখুন, সেখানে বুটার গ্যাপিংগুলো ক্লোজ থাকছে। যখন শাড়িটা উইভ হয় তখন কিন্তু বোথ সাইডে কোনো বর্ডার থাকে না, বর্ডারটা দেখুন প্যাচিংটা শুরু হয়েছে এই জায়গা থেকে, শাড়িটা যেরকম থাকে আছে তার ওপরে আবার এক্সট্রা করে বর্ডারটা বসাতে হয়, ওকে? প্রাইস রেঞ্জ আসবে 11,909। সব আসামের প্রোডাক্ট, এগুলো আমাদের বেঙ্গলে হয়ই না। আসামের মেখলাতে মেখলার চলটা বেশি, শাড়ির চলটা কিন্তু আমাদের বেঙ্গলে বেশি। আসাম সিল্কা জো মতলব রেসপন্স হ্যাঁ বেঙ্গল মে জ্যাদা হ্যায়, মেখলা আসাম মে বহুত জ্যাদা চলতা হ্যায়। এটা আসবে লুকসটা, এই আসবে ব্রাইট লুকসটা, ভীষণ ব্রাইট। প্রাইস রেঞ্জ এটার 11,990। ইভেন আমরা যারা মেখলা নিই, আমিও প্রচুর, আমার কাছে মেখলা আছে, মেখলাতেও কিন্তু ওই পাড়গুলো বসানো থাকে না। আপনারা দেখবেন কোনো সেলারের থেকে নিলে ওনারা কিন্তু বলেন আমরা রেডি করিয়ে দেব, রেডি করিয়ে দেবো মিন্স বর্ডারটাকে আবার বসিয়ে প্যাচ করিয়ে দেব। এটা আসবে লুকসটা, প্রাইস রেঞ্জ আসবে 11690, 11,690। খুব সুন্দর একটা মিষ্টি কালার, এবং এই ধরনের শাড়িগুলো মানে সামার উইন্টার সব সময়তেই পরা যাবে, প্রচণ্ড লাইট ওয়েট, এতটা ওয়ার্ক থাকা সত্ত্বেও এগুলোর ওয়েট আসে আপনার 780 গ্রামস, 820 গ্রামস এরকম। লাইটটা ভালো লাগলে আজ কিন্তু অবশ্যই শেয়ার চাই, অলরেডি 19 জন শেয়ার করেছেন, আমি চাইবো আপনারা আরও একটু শেয়ার করে দিন, তাহলে আরও অনেক ভিউয়ার্স জয়েন করতে পারবে। যেহেতু আমাদের এখন অনেকটা দিন লাইভ অফ থাকবে, তো পেজটা যাতে না রিচ ডাউন করে যায় আপনারা কিন্তু একটু অ্যাক্টিভ থাকবেন, একটু রিভিউ দেওয়া আমাদের পক্ষ থেকে যতটা পসিবল হবে আমরা কিন্তু ওইগুলোকে অ্যাকসেপ্ট করে নেব। আসাম সিল্কের কালেকশন মোটামুটি কমপ্লিট। হ্যাঁ হোয়াইটটা লাস্টে রিপিট করে দেবো, কাতান বেনারসিটা আমরা আচ্ছা হোয়াইটটা, হ্যাঁ একজন দেখতে চাইছিলেন দেখিয়ে দাও। হোয়াইটটা কিন্তু পিওর ডায়মন্ড হোয়াইট, মানে অফ হোয়াইট নয়, পিওর ডায়মন্ড হোয়াইটের সাথে গোল্ডেন বেজ কালারের রেশম ওয়ার্ক, আর এইরকম টাইপের তসরও হয়, তসরের ওপরে গোল্ডেন জারি দিয়ে ওয়ার্কটা হয়, এটাই ডিফারেন্ট। বাট এটা জরিটা নয়, এটা হচ্ছে একদম পিওর, এটা সত্যি, এটা সরস্বতী পুজোয় দারুণ লাগবে দেখতে, একদম মানে যিনি বলেছেন পারফেক্ট। প্রাইস রেঞ্জ 11,690, শুধু ডায়মন্ড হোয়াইটের উপর হ্যাঁ গোল্ডেন কালারের ওয়ার্কটা আছে, একদম ইউনিক। আমি হ্যাঁ হ্যাঁ বলে দিচ্ছি। আচ্ছা নেক্সট আমরা দেখবো কাতান বেনারসি, না আজকে কলমকারী নেই, কাতান বেনারসি। প্রাইস রেঞ্জ থাকবে 9490। প্রথমেই স্টার্ট করলাম একটা বটল গ্রিন কালার দিয়ে, ইয়ে সবই না হ্যান্ড উইভেন কাতান হ্যাঁ,
कातान मीन्स रेश मलबेरी सिल्क का सबसे जो हाईएस्ट फॉर्म होता है, जो लाइट वेट होता है, जिसमें ज़्यादा साइन होता है एंड काफ़ी कम्फर्टेबल होता है। मलबेरी सिल्कर ही एक पार्ट जेटा खूब ही कॉस्टली है सिल्कगुलो, मैंने रेशमटा रॉ मेटेरियल यटार अनेक कॉस्टिंग चले आसे, एगुलो के आम्रा कातान मेटेरियल अंडारे आनछी। एटा आसबे ब्लाउज पिसटा, এই থাকছে স্টার্টিং এই ব্লাউজ পিসটা, ব্লাউজ পিসে কিন্তু থাকছে অল ওভার ব্লাউজ পিস এরকম ছোট ছোট গ্রিন কালার, হ্যাঁ গ্রিন দেখানো হয়েছে, করা স্লিভসে দেওয়ার জন্য থাকছে একটা সুন্দর বর্ডার। শাড়িটা স্টার্টিং থেকে আমরা পেয়ে যাচ্ছি, বোথ সাইডে আমাদের এই বর্ডারটা থাকছে পিঙ্ক কালারের। তোমার শাড়ি লাইভে যেমন সুন্দর তার থেকেও অনেক বেশি সুন্দর হাতে পেয়ে থ্যাংক ইউ। শাড়িটা স্টার্টিং থেকে থাকছে এরকম মিডিয়াম সাইজের ছোট ছোট বুটাগুলো থাকছে। শাড়িটা যখন আমরা ফ্রন্ট পোর্শনে চলে আসছি তখন কিন্তু বোথ সাইডে আমরা এই জারি ওয়ার্কটা পেয়ে যাচ্ছি। আপার পোর্শনে জারি ওয়ার্কটা একটু স্লিক থাকছে, লোয়ার পোর্শনে একটু লার্জ থাকছে, লোয়ার পোর্শনের বর্ডারটা একটু ব্রড আর আপার পোর্শনের বর্ডারটা দেখুন একটু স্লিক। আর এটা কিন্তু ব্রাইট বটল গ্রিন কালার, ব্রাইট বটল গ্রিন উইথ ফুশিয়া পিঙ্ক। ইয়ে হো গিয়া আপকা পল্লু পোর্শন, পল্লু বর্ডার অ্যান্ড ইসকা যো ব্লাউজ পিস হ্যাঁ ও কন্ট্রাস্ট মে হ্যাঁ অ্যান্ড বাকি কা পুরা শাড়ি আপকা বটল গ্রিন পর হ্যাঁ। ইসকে সাথ আপ আঁখ বন্ধ কর কর মতলব ট্রেডিশনাল গোল্ড জুয়েলারি পেন সকতে হো, এসা কুছ জেসা মেরে মডেল নে পেহনা ইস টাইপ কা কুছ পেন সকতে হো, ইয়া ফির মতলব ট্রেডিশনাল গোল্ড থেকে শুরু করে সবটাই কম বেশি ভালো লাগে। একটা বিগ সাইজের মব চেন তার সাথে বেশ বিগ সাইজের দুটো ইয়াররিং ভালো লাগবে দেখতে। ये आ रहा है हमारा लुक, फ्रंट पोर्शन पर आएगा हमारा ऐसा जो छोटा छोटा बूटा का वर्क आएगा, ये एकदम क्लोज रेंज पर आएगा। बोथ साइड पर जरी का वर्क है और आंचल पोर्शन आएगा खुशिया पिंक कलर के ऊपर जरी का वर्क किया हुआ। इसका प्राइस आ रहा है 9490। गाची तसर में मैम कांथा बन रहा है, आपको अगस्त के फर्स्ट सेकेंड वीक में मिल जाएगा। এটার প্রাইস থাকবে 9490। ইয়ে পিওর কাতান বেনারসি হ্যাঁ অ্যান্ড অল দিস আর হ্যান্ডলুম প্রোডাক্ট, এগুলো কিন্তু সবটাই হাতে বানানো শাড়ি। আর ইসকা যো মোটিভ হ্যাঁ ইয়ে সবই আপকা লক সিস্টেম মে বানায়া গয়া হ্যাঁ, মতলব ব্যাক সে আপকো কোই ভি ধাগা নেহি নিকলেগা। নেক্সট পিসটা দেখুন, যারা ব্রাইটরা আছেন উড বি ব্রাইট আগর আপনি মতলব আপ কে খুদ কে শাদী কে লিয়ে পেহননা চাতে হো এই পিসটা আপনারা নিতে পারেন। একদম টুকটুকে লাল যেটাকে বলে, দিস ওয়ান ইজ ব্লাড রেড, ব্লাড রেড কালারের পুরোটা যাবে। এটার বর্ডারটা একটু সামনে থেকে দেখিয়ে দেব, ব্লাউজ পিসও কিন্তু এটার রানিংয়ে আছে, একদম টুকটুকে লাল পার বেনারসি। এবং এই বেনারসিটা নিলে আপনাকে আর চিন্তা করতে হবে না, আপনি এটা মিনিমাম 10-12 বার পরতে পারবেন, কারণ কি এতটাই লাইট ওয়েট। ইয়ে সব শাড়ি কা স্পেশালিটি হ্যাঁ ইয়ে লাইট ওয়েট হতা হ্যায়, পেহলে আম জো লোক মতলব শাদী বিয়া মে লেতে থে এতটাই হেভি হতো যে শাড়িগুলো পরে আর পরা যেত না, বাপরে মানে বিয়ের বেনারসি বললেই যেন একটা ভয় চলে আসতো, সেটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। বেনারসিটা বেনারসির ফরম্যাটেই আছে, বাট ওয়েটটাকে এত লাইট করে দেওয়া হয়েছে, এগুলো পিওর কাতানে তো আরামসে ড্রেপ হবে, ইজিলি ক্যারি করতে পারবেন। অ্যান্ড নিউ জেনারেশন যারা আছেন খুব একটা শাড়ি পরেনি না, বিয়েতেই হয়তো একবার পরবেন, সেক্ষেত্রে কাতান বেনারসির এই অপশনসগুলো বেটার হবে। প্রাইস রেঞ্জ আসবে এটার 9490। মানে বিয়ের তত্ত্বে বা বিয়ের দিনে পরার জন্য তো তো রেডটা তো পারফেক্ট হবে, বিয়ে মানে বেনারসি ব্যাপারটা এখনও আছে। আমরা যতই রিসেপশনে লেহেঙ্গা বা অন্য শাড়ি পরি, বিয়েতে কিন্তু আমরা রেডটাই বেশি পরি। প্রাইস রেঞ্জ থাকবে এটার 9490। এটা একবার ধরো, উঠে বসছি। এই থাকছে আমাদের স্টার্টিংয়ে পেয়ে যাচ্ছি ব্লাউজ পিস, ব্লাউজ পিসটা যাচ্ছে আমাদের রানিংয়ে। এই থাকছে ব্লাউজ পিসে বোথ সাইডে স্লিভসে দেওয়ার জন্য একটা চওড়া একটা বর্ডার। শাড়িটা স্টার্টিং থেকে যাচ্ছে আমাদের এরকম অল ওভার, নাচ বিষ্ণুপুরী কাতান সিল্ক কিছু নেই, ছোট ছোট এরকম বুটার ওয়ার্ক যাচ্ছে অল ওভার শাড়িটাতে। শাড়িটার লোয়ার পোর্শনটা আমরা পেয়ে যাচ্ছি স্টার্টিং থেকে এরকম জারি ওয়ার্ক করা, হিপ পোর্শন পর্যন্ত আমাদের জারি ওয়ার্কটা শুধু লোয়ার পোর্শনে থাকছে। শাড়িটা যখন ফ্রন্টে চলে আসছে তখন কিন্তু বোথ সাইডে আমরা এই জারি ওয়ার্কটা পেয়ে যাচ্ছি, আর এই ছোটো ছোটো বুটা যেগুলো সেগুলো কিন্তু একদমই ক্লোজ রেঞ্জে পেয়ে যাচ্ছি। আঁচলটা আসছে আমাদের খুব সুন্দর একটা জারি দিয়ে উইভ করা।
এগুলো কিন্তু প্রত্যেকটা আসছে আমাদের অ্যান্টিক জারি দিয়ে, আর এটা প্রাইস আসছে 9490। এই আসছে আমাদের লুকসটা, ফ্রন্ট পোর্শনসটাতে পেয়ে যাচ্ছে আমরা বোথ সাইডে এরকম জারি দিয়ে উইভ করা, আর পুরো অল ওভার ফ্রন্টে থাকছে আমাদের বুটাগুলো একদমই ক্লোজ রেঞ্জে। স্টার্টিং থেকে আমরা বুটাগুলো পাচ্ছি, বাট স্টার্টিং থেকে বুটাগুলো আসছে একটু লাইট গ্যাপিংয়ে, আর আঁচলটা পেয়ে যাচ্ছি আমরা এরকম জারি দিয়ে উইভ করা। এটা প্রাইস আসছে 9490। এটা ভীষণ লাইট ওয়েট, যে কোনো ওকেশনে এগুলো পরা যেতে পারে, পার্টি ওয়্যার কালেকশন। যদি পছন্দ হয় অবশ্যই আমাদের বুকিং নাম্বারে এসএস নিয়ে বুক করতে পারে, বুকিং নাম্বার দেওয়া আছে। শুধুমাত্র আজকের জন্য আমাদের বুকিংয়ের জন্য টাইম দেওয়া হচ্ছে আপনাদেরকে 12 আওয়ার্স। বুকিংয়ের জন্য আপনারা 12 আওয়ার্স টাইম পাচ্ছেন, পেমেন্ট করার জন্য থাকছে 12 আওয়ার্স টাইম। আফটার লাইভ আমাদের সমস্ত ছবি কিন্তু আপনারা আপনাদের ফেসবুক পেজ সিল্ক কুইনে পেয়ে যাবেন। পেমেন্টের জন্য আমাদের ফোনপে, গুগল পে অথবা ব্যাঙ্ক ট্রান্সফার আপনারা করতে পারেন, সিওডি কিন্তু অ্যাভেলেবেল নয়। অল ওভার ওয়েস্ট বেঙ্গল আমাদের শিপিং চার্জেস ফ্রি, ওয়েস্ট বেঙ্গলের বাইরে শিপিং চার্জেসটা এক্সট্রা লাগবে। এই আসছে আমাদের নেক্সট কালার, এই শাড়িটা আসছে কিন্তু ডুয়াল টোনে, সি গ্রিনের সাথে ইয়েলো কালারের উইভ করা থাকছে শাড়িটা। স্টার্টিংয়ে পেয়ে যাচ্ছি আমরা এই শাড়িটাতে কন্ট্রাস্টে রেড কালারের ব্লাউজ পিস। ব্লাউজ পিসটা থাকছে খুব সুন্দর একটা এরকম অ্যান্টিক জারি দিয়ে এরকম চেন মোটিভে ওয়ার্ক করা অল ওভার ব্লাউজ পিসটাতে। স্লিভসে দেওয়ার জন্য থাকছে খুব সুন্দর একটা চওড়া একটা জারি দিয়ে উইভ করা বর্ডার। শাড়িটা স্টার্টিং থেকে থাকছে আমাদের বোথ সাইডে এরকম রেড কালারের বর্ডার, আর অল ওভার বডিতে যাচ্ছে জারির একটা মিডিয়াম সাইজের ছোট ছোট বুটা। অ্যান্ড এটাতে কিন্তু একটা ডুয়াল টোন আছে, ইয়ে শাড়ি মে কোই ভি ব্ল্যাক টাচ নেই হ্যাঁ, উপর সে ইয়ে শাড়ি না ইয়েলো কে উপর উইভ হ্যাঁ, সো ইসকে ওজে সে পুরা শাড়ি মে সে আপ দেখ সকতে হো এক ইয়েলো টোন জো হ্যায় নিকল রা হ্যায়, অ্যান্ড ইসকা বর্ডার বহুত হি খুবসুরত হ্যায়। আমরা যেরকম নেকলেস পরি সেই টাইপের কিন্তু এটার বর্ডারটা আছে। প্রাইস রেঞ্জ ইস ওনলি 9490। পিওর হ্যান্ড উইভেন কাতান বেনারসি, এক্সট্রিমলি লাইট ওয়েট, কামস উইথ কন্ট্রাস্ট বর্ডার, হবে দেখানো। এটার পিঙ্ক কালারের তসর বেনারসি নেই, পিঙ্কটা নেই না, ব্রিনজেল কালারের হবে, পিঙ্ক কালারের কাতান বেনারসি হবে। আচ্ছা এটা একটু বর্ডারটা আমরা সামনে থেকে দেখে নেবো, একটু ক্লোজ করে দেখে দাও, বুঝলে দেখ সামনে অ্যান্টিক শাড়ি দিয়ে কিন্তু উইভ করা আছে বর্ডারটা। অ্যান্ড স্পেশালি এই শাড়িটার বর্ডারটা ভীষণ সুন্দর একটা ডিজাইন, একদমই নেকলেসের মতো এরকম ঝালর ঝালর করে ডিজাইনটা আছে দেখুন। অ্যান্ড শাড়ি সে এক ইয়েলো টোন আপকো মিলেগা, উপর সে শাড়ি মে যে বুটা হ্যায় ও ভি বহুত, টোটাল যে লুক হ্যায় শাড়ি কা সি গ্রিনের সাথে রেড তো দুটোকে আরও বেশি ব্রাইট করেছে। রেড বর্ডার রেড ব্লাউজটা যখন বানিয়ে পরবেন, এটা একটু ড্রেপ করে দেখিয়ে দেখবেন, তখন কিন্তু আরও সুন্দর লাগছে দেখতে। আর যেহেতু এইগুলো আপনার ট্রেডিশনাল শাড়ি, ব্লাউজগুলো অলওয়েজ একটুখানি ট্রেডিশনাল লুকস দেওয়ার চেষ্টা করবেন, যেরকম কি ব্লাউজের স্লিভসে আপনারা প্লিটস ইউজ করতে পারেন, ব্লাউজটা একটুখানি পাফ স্লিভস বানাতে পারেন, তাছাড়া আপনারা ব্লাউজটাতে আরও অ্যান্টিক জারি এগুলোর ওয়ার্ক বা ডিজাইনার ব্লাউজের সাথেও ক্যারি করতে পারবেন। লাইভটা ভালো লাগলে আজ কিন্তু অবশ্যই একটু শেয়ার করতে হবে, যেহেতু আমাদের এখন অনেকটা দিন লাইভ অফ থাকবে, তো আমি সবাইকে রিকোয়েস্ট করছি প্লিজ যতটা পসিবল হয় লাইভটা শেয়ার করে দিন আপনাদের নিজেদের ওয়ালে গিয়ে। এই থাকছে আমাদের লুকসটা, ফ্রন্ট পোর্শনসটাতে পেয়ে যাচ্ছি আমরা বোথ সাইডে এরকম জারি উইভ করা, আপার পোর্শনে বর্ডারটা থাকছে একটু স্লিক, আর লোয়ার পোর্শনে থাকছে একটু ব্রড বর্ডার। আঁচলটা ব্লাউজ পিসটার বর্ডারটা থাকছে আমাদের কন্ট্রাস্টেড রেড কালারে একদম ব্লাড রেডে, আর অল ওভার বডিটা যাচ্ছে সি গ্রিনের সাথে ইয়েলো কালারে উইভ করা। এটা উইদাউট ব্ল্যাক প্যাচে থাকছে, সো ব্রাইডরা এটা একদম নিতে পারে। এটা প্রাইস আসছে 9490। প্রাইস ইসকা হ্যায় 9490। পেমেন্ট কে লিয়ে আপকো 12 আওয়ার্স কা টাইম মিলেগা কনফার্মেশন মিলনে কে বাদ, আগর আপ এট এ টাইম পেমেন্ট মে আনকমফর্টেবল হো তো আপ উইদিন ওয়ান মান্থ মে ভি পেমেন্ট কর সকতে হো, লেকিন বুকিং অ্যামাউন্ট হো ইয়া ফির ফুল পেমেন্ট করো টাইম সিফ 12 আওয়ার্স মে হি করনা হ্যায়। অ্যান্ড সিওডি অপশনস অ্যাভেলেবল নেই হ্যায়, আগর আপ কনফার্ম হো তো পিকচার ডালকার আপ বুকিং কর সকতে হো। এটাতেও কিন্তু কোনো ব্ল্যাক টাচ নেই,
কিছুগুলো কালার আমরা এমনি নিয়ে এসেছি যেগুলো ব্রাইডরাও নিতে পারবেন এবং যারা ব্ল্যাক টাচটা চাইছেন না। অ্যান্ড প্যারেট গ্রিন অ্যান্ড ফুশিয়া পিঙ্কের কালারের যে কম্বিনেশন সেটা কিন্তু ভীষণ আই ক্যাচিং কম্বিনেশন, ভীষণ ব্রাইট একটা কম্বিনেশন, যেটা পরা মাত্রই একদম চোখ আপনার দিকে যাবে এরম টাইপের। আর এটাও ইয়েলোর ওপরে উইভ করা, সো ইসকে ওজে সে শাড়ি মে এক ইয়েলো টোন আয়েগা। 9490 এই থাকছে স্টার্টিংয়ে। স্টার্টিংয়ে আমরা পেয়ে যাচ্ছি এরকম ফুশিয়া পিঙ্ক কালারের ব্লাউজ পিস। ব্লাউজ পিসটা থাকছে আমাদের অল ওভার এরকম ছোট ছোট একটা স্লিভসে দেওয়ার জন্য থাকছে, আর স্লিভসে দেওয়ার জন্য থাকছে হ্যাঁ রেডে। সব শাড়িগুলো নিলি না ম্যাম, যে কালারের বর্ডারটা আছে যে কালারের আঁচল সেই কালারের ব্লাউজ পিস কন্ট্রাস্ট। এটা হচ্ছে আমাদের স্লিভসে দেওয়ার জন্য খুব সুন্দর একটা স্লিক বর্ডার থাকছে। শাড়িটা স্টার্টিং থেকে আমরা পেয়ে যাচ্ছি এরকম প্যারেট গ্রিনের সাথে ফুশিয়া পিঙ্ক কালারের কন্ট্রাস্টে। অল ওভার শাড়িটা কিন্তু স্টার্টিং থেকে আমাদের এরকম মিডিয়াম সাইজের বুটাটা থাকছে। শাড়িটা যখন ফ্রন্টে আসছে তখন কিন্তু বুটাগুলো একদমই ক্লোজ রেঞ্জে চলে আসছে। বোথ সাইডে আমরা এই বর্ডারটা পেয়ে যাচ্ছি। এই শাড়িটা কিন্তু বর্ডারটা বোথ সাইডে কিন্তু সেম থাকছে বর্ডারটা, আর আঁচল পোর্শনসটা থাকছে খুব সুন্দর একটা জারি দিয়ে উইভ করা। এটার প্রাইস সেম 9490। এই শাড়ি কা দোনো তরফ কা বর্ডার সেম হ্যা, মতলব আপার ইয়োক কা অনেক একটু স্লিক বর্ডার চানছেন তো এটা নিতে পারেন। এটা কিন্তু প্যারেট গ্রিন হলো, ডুয়াল টোন প্যারেট গ্রিন, অ্যান্ড দিস ওয়ান ইজ ভেরি লাইট ওয়েট। ইভেন যো লোক শাড়ি নেই পেনতে কতান বেনারসি এক এসা মেটেরিয়াল হেক এসা শাড়ি হো আপকো পেহেননে মে মজবুর কর দেগা, মতলব একটা নিলে আপনারা বুঝতে পারবেন যে কতটা কমফর্টেবল। গর্জাস লুকস আমরা সবাই চাই একটা পার্টিতে যেতে, বাট কেউই আমরা হেভি প্রোডাক্ট ক্যারি করতে চাই না, যেহেতু এখনকার জেনারেশনের শাড়ি পরার চলটা কম বা অকেশনালি শাড়ি পরি। তো আমার মনে হয় এমন একটা প্রোডাক্ট আমরা নেব অরিজিনালটা নিলে কি হয় পরা যায়। আর্টিফিশিয়াল সিল্কে একটা এক্সট্রিম লেভেলের শাইন থাকে যেটা পিওর দেখলেই আপনি বুঝতে পারবেন। এটাও একটা ডুয়াল টোন পিঙ্ক। এটার কিন্তু ফেসবুক পেজে যে পিকচারটা আপলোড হবে সেটাতে এক্স্যাক্ট কালারটা আসেনি, সো আপনারা লাইভটা প্লিজ ফলো করবেন এক্স্যাক্টলি। এবং লাইভেও যদি মনে হয় যে এটার এক্স্যাক্ট কালারটা কী সেটাও আপনারা কোয়েশ্চেন করবেন, আমি বলে দেবো। এটা আসবে ব্লাউজ পিস। ব্লাউজ পিসটা কিন্তু একদম ব্রাইট ফুশিয়া পিঙ্কে আছে, লোয়ার পোর্শন একটা খুব সুন্দর আলপনা স্টাইলের জারির বর্ডার আছে, বাট শাড়ি কা যো মিডল পোর্শন হ্যাঁ ও হ্যাঁ আপকা ডুয়াল টোন পিঙ্ক যো কি ইয়েলোকে ওপর উইভ হ্যাঁ। দেখুন বর্ডারটা কিন্তু ওয়ান শেড ব্রাইট বডির কালারের থেকে, বাট পিকচার যেটা এসেছে সেটা হচ্ছে পুরোটাই মনে হচ্ছে এক কালার। সো পিকচার দেখে করুন, কোনো অসুবিধা নেই, কিন্তু লাইভটা একবার দেখে নেবেন। এই শাড়িটা আসছে স্টার্টিং থেকে। স্টার্টিংয়ে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি বুটাগুলো লাইট গ্যাপিংয়ে। শাড়িটা যখন ফ্রন্টে আসছে তখন কিন্তু বুটার গ্যাপিংগুলো একদমই ক্লোজ চলে আসছে। বোথ সাইডে আমরা বর্ডারটা পেয়ে যাচ্ছি, আপার পোর্শনটা থাকছে একটু স্লিম, লোয়ার পোর্শনটা একটু লার্জ আসছে। এটা কিন্তু উইদাউট ব্ল্যাক টাচে থাকছে, পিঙ্ক কালার থাকছে পুরো শাড়িটা, বাট পিঙ্ক কালারের দুটো টোন থাকছে। বডিটা থাকছে পিঙ্ক অ্যান্ড ইয়েলো কালারের ডুয়েল টোনে উইভ করা, আর বর্ডারটা থাকছে ফুশিয়া পিঙ্ক কালারের। ম্যাম আজ না কাঁথা স্টিচটার হবে না, আজকে অলরেডি অনেকগুলো আইটেম হয়ে গেছে, তো কাঁথা স্টিচের আরও কিছু কালেকশন রেডি হোক, নেক্সট মান্থ একেবারে দেখানো হবে। পিওর কাতান বেনারসি হ্যান্ড উইভেন, প্রাইস রেঞ্জ ইস 9490। পেমেন্ট মেথড আর গুগল পে ফোনপে ব্যাঙ্ক ট্রান্সফার, পেমেন্ট কে লিয়ে টাইম রহেগা অনলি 12 আওয়ার্স সিফ আজ কে লিয়ে। এই আসছে আমাদের লুকস, হমারা পল্লু পোর্শন, পল্লু ব্লাউজ পিস, আর যে বর্ডার আয়েগা वो आएगा फुशिया पिंक कलर पर, और बॉडी का जो कलर आ रहा है वो आ रहा है येलो और पिंक के ड्यूअल टोन पर। प्राइस है 9490। টোনটা কিন্তু সামনে থেকেও ততটাই ভিজিবল যতটা লাইভে দেখাচ্ছে, ঠিক আছে, এসা নেই কি লাইভ মেই টোন কা রিফ্লেকশন মিল রা হ্যায় সামনে সে নেই হ্যায়, এসা নেই হ্যায়। জো ডুয়েল টোন হ্যায় উসমে সাইন অর ভি জ্যাদা হোতা হ্যায় দুসরে সে। প্রাইস হ্যায় 9490। এরপর যেই দুটো কালার দেখানো হবে দুটোই দেখুন একবার কালারগুলো দেখে নিন। ইয়ে জো দোনো সারিস কা কালার হমনে মতলব মানে চুনা হ্যায়, কিসি ভি এজ পর ইসকো পেহনা যা সকতে, কিসি ভি এজ পর, আগর আপ 30 এজ হোয়া পেহন সকতে হো, আগর আপ 40 এজ হোয়া পেহন সকতে হো। এক হ্যায় আপকা টিল ব্লু, আর দুসরা ওয়ালা হ্যায় মস গ্রিন।
দুটোই কিন্তু সেম ডিজাইন, বাট দুটোর কালার কম্বিনেশন এতটাই সুন্দর, দুটো যে কোনো একটা নিতে পারেন। ফার্স্টেই দেখে নেব মস গ্রিন কালারটা। ইয়ে বটল গ্রিন নেই হ্যাঁ, প্যারেট গ্রিন ভি নেই হ্যাঁ, কালার জো হ্যায় বহুত জ্যাদা সুন্দর হ্যাঁ। না কাস্টমাইজ আমাদের তো বানানো নয় ম্যাম, অল দিস আর বেনারস প্রোডাক্ট, আমরা শুধু পছন্দ করে কালেকশন করে নিয়ে আসি, কাস্টমাইজ একেবারেই পসিবল নয়। মানে অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে মানে টোটালটাই ওনাদের হ্যাঁ, যার যেখানে যেটা ডিজাইন চলে সেটাই সেখানে অ্যাভেলেবল, আর সব সময় যে ডিজাইনটা চলবে এটারই কালার পাবেন এমনটাও নয়। এই যাচ্ছে স্টার্টিং এ, স্টার্টিং এ পেয়ে যাচ্ছে যে ব্ল্যাক কালারের ব্লাউজ পিস, ব্লাউজ পিসে কিন্তু ছোট ছোট এরকম সার্কেল মোটিভ যাচ্ছে অল ওভার ব্লাউজ পিসটাতে। শাড়িটা স্টার্টিং থেকে আমরা পেয়ে যাচ্ছি এরকম বিগ সাইজের কলগা মোটিভ থাকছে শাড়িটাতে, অল ওভার শাড়িতে যাচ্ছে কলগা মোটিভটা, স্টার্টিং থেকে লাইট গ্যাপিং এ আসছে আর যখন ফ্রন্টে চলে আসছে তখন কিন্তু গ্যাপিংটা একদমই ক্লোজ হয়ে যাবে। শাড়িটার বর্ডারটা আসছে জেড ব্ল্যাক কালারের উপরে অ্যান্টি জারি দিয়ে উইভ করা, জারির বর্ডারটা থাকছে আমাদের কিন্তু একটা কলগা মোটিভ লোয়ার পোর্শনের বর্ডারে, আপার পোর্শনের বর্ডারটা থাকছে কিন্তু একটু স্লিক, পুরো বর্ডার আঁচার আর ব্লাউজ পিস থাকছে আমাদের কন্ট্রাস্টে ব্ল্যাক কালারের আর বডিটা থাকছে গ্রিন কালারের। এই কালারটা কিন্তু সমস্ত এজে ক্যারি করা যাবে। অনেকে লাস্ট টাইম আমাকে বলেছিলেন যে কাতান বেনারসিতে এমন কিছু কালার সাজেস্ট করতে যেটা আমি নেব, মানে আমার এজেরই একজন দিদি বাট আমার মাও পড়তে পারবে। কাস্টমাইজ বলতে আপনি কালারটা বলে রাখলে আমরা সেরকম কালার যদি পাই হ্যাঁ, মানে অনেক সময় কি হয় কালার ভ্যারিয়েশন থাকে বাট ডিজাইনগুলো ভালো লাগে না, আবার অনেক সময় ডিজাইন খুব সুন্দর হয় তো কালারটা হয়তো অতটা ঠিকঠাক হলো না আর কি। এটা দেখুন, এটার সাথে আরও একটা কালার দেখিয়ে দেওয়া হচ্ছে, দুটোই কিন্তু সেম প্যাটার্ন সেম পিস। গাদওয়াল সব তো আগস্টে, আগস্টের ফার্স্ট মানে মোটামুটি যদি সব কিছু লাইভ হওয়ার পর মোটামুটি 15 ডেজ অফ থাকবে, গ্যাপ আছে, আপনারা যারা যারা শাড়ি নিয়েছেন তারা একটু রিভিউ দেওয়ার চেষ্টা, রিভিউ গুলো দেবেন আপনারা পাচ্ছেন তারা একটু জাস্ট কারো যদি মানে সেজে তোলা টাইম না যা শাড়ি গুলো দিও একটু আপনাদের কোয়ালিটিটা কি রকম দিতে পারেন। আচ্ছা নেক্সট পিসটা দেখুন টিল ব্লু, ইয়ে দোনো কালার কাতান মে বহুত কম মিলতা হ্যায়, মতলব আমি এতদিন কাতান বেনারসি দেখাচ্ছি অলমোস্ট ওয়ান ইয়ার পর এই কালারগুলো আমি আবার পেলাম, এত সুন্দর। এটার বর্ডারটা একটু দেখে নেব ফার্স্টে, দেন আমরা শাড়িটা দেখবো, বর্ডারটা একটু দেখে দেবো, মানে এত সুন্দর এটার বর্ডারের ডিজাইনটা। দেখুন বর্ডার স্লিক হলো না ব্রড হলো সেটার থেকেও বেশি ইম্পর্টেন্ট বর্ডারের ওয়ার্কটা ইন্ট্রিকেট কি না, একটা ভীষণ চওড়া বর্ডার বাট বর্ডারের কাজটা কিছুই বোঝা যাচ্ছে না, সেরকম বর্ডার নেওয়ার থেকে একটা স্লিক ইন্ট্রিকেট বর্ডার নেওয়া ভালো। আর এগুলো সব অ্যান্টিক জারি, জারি বহুতই ওভার সাইন নেই হোগা অ্যান্ড জারি বহুতই ম্যাট ফিনিশ মে নেই হোগা অ্যান্ড ইয়ে সব জারি হি শাড়ি কো এক ক্লাসি লুক, একটা রয়্যাল লুক আমরা বলি না সেটা হচ্ছে টেস্টের জড়ি। এগুলো কিন্তু আপনার ওই ইচিং হবে, তারপর শাড়ি পরলে আপনাদের ইরিটেশন হবে এরম না, আমাদের যেরকম বালুচুরি স্বর্ণচুরির জড়ি টেস্টেড হয় কাতানেরও তাই হয়। তাই বলে এই নয় এর উপরে পারফিউম ইউজ করে নেবেন, কোনো জিনিসেই পারফিউম অ্যালকোহল এই টাইপের ওডোনিল খার জাতীয় কোনো প্রোডাক্ট ইউজ করা চলবে না, একদম চোখ বন্ধ করে ড্রাই ওয়াশ। এই ডিজাইনটা এবং কালার কম্বিনেশনসটা কেমন লাগছে প্লিজ আপনারা যারা ভিউয়ার্স আছেন, না নেওয়ার হলেও একটুখানি কমেন্টসে জানান, ভীষণ মানে আমার পার্টিকুলারলি দুটো কালারই আমি সাজেস্ট করতে পারবো, মা মেয়ে দুজনেই পড়তে পারবেন। এরম যদি ব্যাপার হয় যে মেয়ে নিচ্ছে মা পড়বে বা মায়ের জন্যেই নিচ্ছে মেয়েও মাঝে মাঝে পড়বে, দুটোর মধ্যে যে কোনো একটা কালার পিক করুন, দুটোই বেস্ট হবে। খুব সুন্দর, থ্যাংক ইউ। হাতের চুড়টা নেওয়া হয়েছে আপনার সায়ন্তনী করের থেকে, উনি পালস জুয়েলারি এই ধরনের পলকি জুয়েলারি লাইভ করেন অ্যান্ড সেটটা অনেকেই লাস্ট টাইম কোয়েশ্চেন করেছিলেন, এটা মিন্ত্রা থেকে নেওয়া হয়েছে, ব্র্যান্ড নেম হচ্ছে রুবেন্স। এই আসছে আমাদের লুকসটা, অল ওভার ফ্রন্ট পোর্শনে এরকম কলগাগুলো ক্লোজ রেঞ্জে থাকছে আর আঁচল পোর্শনসটা ব্লাউজটা আর বর্ডারটা আমরা পেয়ে যাচ্ছি রেড ব্ল্যাক কালারে, প্রাইস আসছে 9490। জল প্রাইস রেঞ্জ আসবে 94 প্রাইস রেঞ্জ আসবে এটা 9490। ইয়ে যে কালার হ্যাঁ দ্যাট ইজ স্টিল ব্লু, এটা কিন্তু স্কাই ব্লু নয়, ওকে, প্রাইস রেঞ্জ 9490। এই কালারটা মারাত্মক সুন্দর হ্যাঁ, এরপর তসর
কাতান বেনারসির আজ খুব লিমিটেড কালেকশন দেখানো হয়েছে, বাট বিলিভ মি যতগুলো দেখানো হচ্ছে প্রত্যেকটা পিস কিন্তু মানে ইচ অ্যান্ড এভরি পিস আর ভেরি ইউনিক। वेस्ट बंगाल के अंदर बांकुड़ा डिस्ट्रिक्ट में बिष्णुपुर, यहाँ पे हमारा खुद का प्रोडक्शन है बालूचरी स्वर्णचरी एंड ऑल आर बिष्णुपुरी सिल्क लाइक 3D कलाक्षेत्र बिष्णुपुरी सिल्कर जो वेरिएशनगुलो है। এটা আসবে তসর বেনারসি, প্রাইস রেঞ্জ 9890। তসর বেনারসি হলো এটার ব্লাউজ পিসটা কিন্তু কাতান মেটেরিয়ালে রয়েছে, ব্লাউজ পিসের স্লিভসে দেওয়ার জন্য রয়েছে একটা ট্রেডিশনাল ডিজাইনের বেনারসি বর্ডার। সত্যি আজকের কাতান বেনারসির যে কালেকশন দেখানো হয়েছে মানে কোনটা ছেড়ে কোনটা নেবো এরকম একটা অবস্থা। অ্যান্ড বডি কালারটা হচ্ছে ব্রাইট ইয়েলো, বডি কা পার্ট পিওর তসর মে হ্যাঁ एंड बॉर्डर एंड आपका जो ब्लाउज पीस है वो आपका कतान पर है। দুটো গ্রিন ই রিয়ার, একটা টিল ব্লু, একটা গ্রিন না, একটা টিল ব্লু আর একটা হচ্ছে মস গ্রিন। মস গ্রিনের কালারটা সবসময় ভালো আসে না, কখনো কখনো একটু খসখসে কালার আসে, বাট দুটোই ভীষণ সুন্দর। এইটা আছে আমাদের আঁচল পোর্শন, আঁচল ব্লাউজ, থ্যাংক ইউ। আর বর্ডারটা যাচ্ছে ম্যাজেন্ডা কালারে, বডি আসছে আমাদের একদমই খুব সুন্দর একটা ব্রাইট ইয়েলো কালারে। উইদাউট মিনেকারি তসর বেনারসি, ইসকা প্রাইস রেঞ্জ হ্যাঁ 9890। তসর হোনে কে বাদ ভি না শাড়ি বহুত হি কমফর্টেবল রহেগা, মতলব বহুত জ্যাদা স্টার্চ নেই, খুব প্রচুর স্টার্চ দিয়ে দেওয়া হয়েছে, সেরম টাইপের কোয়ালিটিগুলো কিন্তু নয়। এই আসছে আমাদের লুকসটা, আঁচল ব্লাউজ পিস আর বর্ডার থাকবে আমাদের কন্ট্রাস্টে, বডিটা যাবে ইয়েলো কালারে। এটার প্রাইস আসছে 9890। অনেক ভিউয়ার্স আছেন এখনও, প্লিজ একটু লাইভটা শেয়ার করে দিন আপনাদের নিজেদের ওয়ালে, দেন আরও অনেক ভিউয়ার্স জয়েন হতে পারবেন, কারণ কি এটা আমাদের আজকের এই মান্থের মতো লাস্ট লাইভ, এখন অনেকটা দিন অফ থাকবে, তো তাই বারবার সবাইকে রিকোয়েস্ট করছি অ্যাজ সুন অ্যাজ পসিবল যতটা পসিবল হচ্ছে আপনাদের পক্ষে একটু লাইভটা শেয়ার করে দিন। এবং এই ধরনের কালেকশন স্পেশালি পিওর আইটেম আগর আপকো খরিদনা হ্যাঁ অ্যান্ড আপকে পাস শপ পর জানে কা একদম সে টাইম নেই হ্যাঁ তো আমারা কালেকশন আপ দেখ সকতে হো। আমি একটু শিওরলি বলছি কিছু না কিছু পছন্দ হবে, মানে যে ক্যাটাগরি বা যে কোয়ালিটির শাড়ি আমরা রাখি ম্যাক্সিমামটাই কিন্তু পিওরের আইটেম আমাদের দেখানো হয়। তসরের মধ্যে তসর বেনারসিতে এরম কিছু কালার যেগুলো অলওয়েজ পরা যাবে তার মধ্যে এই কালারটা হচ্ছে একটা, তসরের ভার্জিন কালার যেরকম সব টাইমে পরা যায় সেরকম এটা হচ্ছে একটা দেখুন চিকু টাইপের কালার, তার সাথে রেড কালারের কম্বিনেশন, এই কম্বিনেশনটাও তসর বেনারসিতে ভীষণ পপুলার এবং ভীষণ ফেমাস। এটা ব্লাউজ পিসের ডিজাইনটা খুব সুন্দর আছে, একটা ফ্লাওয়ার ডিজাইনে ব্লাউজ পিসটা করা আছে, ব্লাউজ পিসের মেটেরিয়াল কিন্তু কাতান, পিওর কাতান অ্যান্ড বডির মেটেরিয়াল হচ্ছে পিওর তসর। 9890। এই থাকছে ব্লাউজ পিসটা কন্ট্রাস্টের রেড কালারে, থ্যাংক ইউ। যাচ্ছে আমাদের এরকম চিকু কালারের, বোথ সাইডে যাচ্ছে রেড কালারের বর্ডার, স্টার্টিং থেকে লোয়ার পোর্শনের বর্ডারটা থাকছে আমাদের একটু লার্জ, আপার পোর্শনে থাকছে আমাদের একটু স্লিক। এই যে বুটাগুলো যাচ্ছে আমাদের এগুলো কিন্তু স্টার্টিং থেকে লাইট গ্যাপিং এ যাচ্ছে, যখনই আমরা ফ্রন্ট পোর্শনে চলে আসছি তখন কিন্তু এই বুটাগুলো একদমই বিগ সাইজের, এই এই বিগ সাইজের বুটাগুলো একদমই ক্লোজ রেঞ্জে চলে আসছে, বোথ সাইডে আমরা তখন পেয়ে যাচ্ছি এই জারির বর্ডারটা। আর আঁচল পোর্শনসটা থাকছে আমাদের রেড কালারে। তোমার সবকটা শাড়ি খুব সুন্দর, দুটো শাড়ি কিন্তু, থ্যাংক ইউ ম্যাম। জিন লোগো কো তসর বেনারসি লেনা হ্যায় লেকিন একদম তসর কা ভার্জিন কালার লেনা নেই চাহতো ইয়া ফির হ্যাঁ তো আপ লোক না ইয়ে কালার লে সকতে হো, চিকু কে সাথ রেড কালার কম্বিনেশন ভীষণ সুন্দর। প্রাইস রেঞ্জ ইস ওনলি 9890, 9890 টাকা আসবে প্রাইস। এটা থাকবে আঁচল পোর্শনসটা। আজ একটু লাইভটা 3টে পর্যন্ত হবে, তো আই হোপ আপনারা এনজয় করবেন এবং প্লিজ লাইভটা একটু শেয়ার করে দিন, তাহলে আরও অনেক ভিউয়ার্স জয়েন হতে পারবেন। রেড কাতান বেনারসিটা দেখাবে, রেডটা ম্যাম দেখানো হয়ে গেছে, লাস্টে সময় হলে আরেকবার রিপিট করে দেবো, আজকে প্রচুর কালেকশন আছে তো যদি সময় হয় লাস্টে রিপিট করে নেবো, আদারওয়াইজ ফেসবুক পেজে আপনি পিকচার পেয়ে যাবেন, রেকর্ডেডটা দেখে নিতে পারেন। তসর বেনারসির উইদাউট মিনেতে এটা লাস্ট পিস, এই কালারটাও খুব সুন্দর। মিনে করা এবং উইদাউট মিনেতে একটাই ডিফারেন্স থাকবে, সেটা হচ্ছে প্রাইসের, বাদবাকি মেটেরিয়াল সেম, মতলব মিনে করাটা যে এর থেকে অনেক বেশি হাই মেটেরিয়াল সেটা কিন্তু নয়, মিনে করাটার জন্য উইভার্সের যে চার্জেসটা হয় সেটা বেশি হয়। কোনটা
রেকর্ডেডটা আমাদের ইউটিউবে পেয়ে যাবেন সিল্ক কুইন স্নেহা চন্দ্রাস কালেকশন। হ্যাঁ, আপনারা ইউটিউবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এই আসছে আমাদের স্টার্টিং এ ব্লাউজ পিসটা। ব্লাউজ পিসটা আসছে আমাদের পিঙ্ক কালারে, বোথ স্লিভসে দেওয়ার জন্য খুব সুন্দর একটা চওড়া বর্ডার থাকছে। শাড়িটা স্টার্টিং থেকে আমরা পেয়ে যাচ্ছি এরকম একটা রয়্যাল নেভি ব্লু কালারের যাচ্ছে আমাদের বডি ইয়েটা। বডির যে বেস মেটেরিয়ালটা সেটা আসছে আমাদের তাসারে, আর আঁচল পোর্শনসটা ব্লাউজ পিসটা যাচ্ছে কাতানের মেটেরিয়ালে। तसर का जो टेक्सचर है ना, आप एक बार सामने से देख लीजिए, क्योंकि जो लोग पहली टाइम ले रहे हो, लेने के बाद अगर आपको नहीं लगे कि यार ये तो पूरा मैट पॉलिश में है, तो अगर आपको शाइनी वाला आइटम चाहिए तो आपको कतान बनारसी लेना है। अगर आपको मैट फिनिश पसंद है तो देन गो फॉर तसर। तसर का जो बॉडी का मटेरियल है वो आप देख सकते हो, थोड़ा आपका मैट फिनिश में आता है। নেভি ব্লু, ডার্ক নেভি ব্লু উইথ ফুশিয়া পিঙ্ক, এই কালারটাও ভীষণ সুন্দর। নেভি ব্লুর সাথে রেডটা যতটা ভালো লাগে, পিঙ্কটাও ততটাই ভালো লাগে। অ্যাকচুয়াল কালার কিন্তু এইটা। হ্যাঁ, নেভি ব্লু। প্রাইস রেঞ্জ 9890। তসর বেনারসি এগুলো উইদাউট মিনে করাতে আছে। দিয়ে দাও, ওকে দিয়ে দাও। ইয়ে রহেগা আপকা পল্লু কা পোর্শন, পল্লুটা পুরো এই ধরনের ভিভ আছে। এগুলো সব হ্যান্ড উইভেন প্রোডাক্টস, ওকে? অল দিস আর হ্যান্ড উইভেন প্রোডাক্টস অ্যান্ড অল আর অ্যান্টিক জরি। এগুলো কিন্তু চকচকে রোলেক্স গোল্ড জরিটা কিন্তু নয়। প্রাইস রেঞ্জ আসবে এটার 9890। আপার ইয়কের বর্ডারটা স্লিক থাকবে অ্যান্ড লোয়ার ইয়কের বর্ডারটা ব্রড থাকবে। সমস্ত শাড়ির প্যাটার্নগুলো সেম। স্টার্টিং সে বুটা কা গ্যাপিং জো হ্যায় ও হালকা রহেগা। শাড়ি জব ফ্রন্ট ইয়ক মে আয়েগা তো বুটা কা গ্যাপিং ক্লোজ হো জায়েগা। এই প্যাটার্নই থাকবে, শুধু কালার কম্বিনেশনস ডিজাইন্সগুলো চেঞ্জ হবে। এই আসছে লুক, কি আর হয় আমার পল্লু পোর্শন, পল্লু ব্লাউজ পিস। আর যে কালেকশন অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যাচ্ছে। হ্যাঁ, ভালো শাড়ির জন্য অ্যাকাউন্ট ফাঁকা হলে কিন্তু অসুবিধা নেই। বর্ডারটা থাকছে আমাদের এরকম কাতান মেটেরিয়ালে, পুরো বডিটা যাচ্ছে তাসারে। পুরো বডিতে আমাদের এরকম মিডিয়াম সাইজের বুটা যাচ্ছে, আর বুটাগুলো কিন্তু ফ্রন্ট পোর্শনে একদমই ক্লোজ রেঞ্জে থাকছে। প্রাইস আসবে 9890। 9890 টাকা আসবে প্রাইস। পার্ট পেমেন্টও অ্যাভেলেবেল, যদি মনে হয় যে অ্যাট এ টাইম পেমেন্টে আমার পক্ষে অসুবিধে হচ্ছে, কমফোর্টেবল আমি নই, সেক্ষেত্রে আপনারা ওয়ান মান্থের টাইম পাবেন শাড়িটা পেমেন্টের জন্য। মোটামুটি 30-40% দিয়ে বুকিং করে রাখতে হবে এবং রেস্ট অফ দ্য অ্যামাউন্ট উইদিন ওয়ান মান্থের মধ্যে পে করলেই হবে। নেক্সট আমরা দেখব তসর বেনারসি উইথ মিনাকারি। প্রাইস রেঞ্জ 10690। যেই শাড়িটা আমি রিলসে দিয়েছিলাম ওটা সোল্ড হয়ে গেছে, সোটা দেখাচ্ছি না। তবে তসর বেনারসিতে যে কালারটা ভীষণ পপুলার এবং আমার কাছে ভীষণ ভালো রেসপন্স, সেটা হচ্ছে বটল গ্রিন উইথ রেড। তসরে বটল গ্রিন অল টাইম এতটা ব্রাইট কালারটা আসে না, এই ব্রাইট ফর্মটাই আসে না, মেটে ফেডেড হয়ে যায়, বাট এটা এক্স্যাক্ট বটল গ্রিন। অ্যান্ড ব্লাউজ পিসটা দেখুন, একদমই ডার্ক একটা রেড কালার, মানে ব্লাড রেড নয়, একটু ডার্ক রেড। এই থাকছে আমাদের ব্লাউজ পিসটা। ব্লাউজ পিসটা পেয়ে যাচ্ছি রেড কালারের উপরে। স্লিভসে থাকছে সুন্দর একটা লার্জ বর্ডার আসছে অ্যান্টিক জারি দিয়ে উইভ করা। শাড়িটা স্টার্টিং থেকে যাচ্ছে আমাদের বডি কালারটা এরকম বটল গ্রিনের উপরে। মিডিয়াম সাইজের বুটা যাচ্ছে, বুটাগুলো কিন্তু রেড অ্যান্ড পিঙ্ক কালারের মিনে করা থাকছে। বোথ সাইডে আমাদের এরকম রেড কালারের বর্ডার আসছে। শাড়িটা যখন ফ্রন্টে চলে আসছে তখন এখন ম্যাম পাবেন না, ক্লোজ হয়ে যাবে। থান যদি নিতে হয় আফটার দুর্গাপূজা কন্ট্যাক্ট করুন, ঠিক আছে? এটা আসবে ব্রাইট বটল গ্রিন উইথ রেড বর্ডার। প্রাইস রেঞ্জেস 10690, 10690, 10690 টাকা আসবে প্রাইস। যেহেতু তসরের জারিগুলো অ্যান্টিক এবং তসরটা তো একটুখানি ম্যাট ফিনিশের, তো আপনারা এর সাথে পলকি জুয়েলারি ট্রাই করতে পারেন, কিছু অ্যান্টিক জুয়েলারি যেগুলোর কালারগুলো দেখবেন অ্যান্টিক গোল্ড হয় সেগুলো ট্রাই করতে পারেন, ভীষণ ভালো লাগবে। ইভেন এখন গোল্ডের শপেও কিন্তু অ্যান্টিক গোল্ড পলিশও বেরিয়েছে, মানে তৈরি হচ্ছে পিওর গোল্ড, বাট পলিশিংটা অ্যান্টিক টাইপের, ওইগুলোও খুব ভালো লাগবে। এই থাকছে আমাদের লুক, ইয়ারা আমারা পল্লু পোর্শন, পল্লু আর যে বর্ডার আয়েগা আর ব্লাউজ পিস আয়েগা আমার কাতান মেটেরিয়াল পর, পুরা বডি যে বেস মেটেরিয়াল হয় ও হয় তসর পর। ইসকা প্রাইস আ রহা হ্যায় 10690।
নাইট পার্টিতে পরার জন্য যদি তসর বেনারসি নিতে হয় দুটো কালার দেখানো হবে, দুটোর মধ্যে যে কোনো একটা পিক করতে পারেন, আইদার বটল গ্রিন রেড অর এর পরে যেটা দেখানো হচ্ছে ব্রিনজেল উইথ রেড, দুটোই কিন্তু গর্জাস লুকস থাকবে। তসর বেনারসিতে না দুরকম লুকস ক্রিয়েট হয়, একটা হচ্ছে অ্যান্টিক লুক যেটা আপনারা তসরের ভার্জিন কালারে পাবেন, চিকু কালার যেটা দেখানো হলো সেটাতে পাবেন, আর আরেকটা হচ্ছে একটুখানি গর্জাস লুকস। গর্জাস লুকস চাইলে এটা আপনারা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করেন, বিকজ কী হয় ফেসবুক থেকে না নোটিফিকেশানগুলো অনেক সময় যায় না, প্রোফাইল লক্স থাকে, তো অবশ্যই ফেসবুক আমাদের পেজটা ফলো রাখবেন। তাও ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিলে কী হয় যে কোনো ভিডিও আসুক আমাদের যা কিছু ইনফরমেশান আপনারা ইনস্ট্যান্ট পেয়ে যাবেন যদি সাবস্ক্রাইব করা থাকে। এই থাকছে আমাদের নেক্সট শাড়িটা, স্টার্টিংয়ে পেয়ে যাচ্ছে ব্লাউজ পিস, ব্লাউজ পিসে যাচ্ছে স্লিভসে দেওয়ার জন্য খুব সুন্দর মিনে করা একটা ওয়ার্ক যাচ্ছে ব্লাউজ পিসের বর্ডারে। স্টার্টিং থেকে শাড়িটা যাচ্ছে আমাদের এরকম মাজেন্ডা কালারে, বোথ সাইডে যাচ্ছে রেড কালারের এরকম বর্ডারটা, লোয়ার পোর্শনে যাচ্ছে খুব সুন্দর একটা বর্ডার। পুজোতে নেব ভাবলাম, ঠান্ডা ও পুজোর আগে তো যদি হয় আমি দেখাবো, আপাতত মনে হচ্ছে হবে না। স্টার্টিং থেকে বুটাগুলো যাচ্ছে আমাদের শাড়িটাতে বিগ সাইজে, খুব সুন্দর একটা বুটার ওয়ার্ক যাচ্ছে। পেমেন্ট সংক্রান্ত কোনো ইস্যু হলে ম্যাডামের সঙ্গে হোয়াটসঅ্যাপে পিং করে নিন, আমি হোয়াটসঅ্যাপ। আঁচল পোর্শনসটা থাকছে আমাদের রেড কালারের উপর, আঁচল ব্লাউজ পিস আর বর্ডার থাকছে কন্ট্রাস্টের রেড কালারে, অল ওভার বডিটা যাচ্ছে ম্যাজেন্ডা কালারে। তারপর বাকি আইটেমগুলো এই দুটো কালারই কিন্তু তসরের জন্য পারফেক্ট হবে। যারা নাইট পার্টির জন্য চাইছেন বা ব্রাইট কম্বিনেশনে চাইছেন, ইয়ে অর বটল গ্রিন দোনোকে কোই ভি এক লে সকতে হো, প্রাইস বোথ আর সেম 10690 মীনাকারি তসর বনারসি। আপ দেখ সকতে হো বর্ডার মে জিতনা ওয়ার্ক হ্যায় ওয়ার্ককে অন্দর অন্দর মীনা হ্যায়, একটা জুয়েলারিতে যেরকম মীনাটা হাইলাইটেড হয় জুয়েলারিটাকে আরও অ্যাট্রাকটিভ করে তোলে এবং মেকিং চার্জেসটাও বেশি হয়, শাড়িতেও সেই একই ব্যাপার, মীনাটা থাকলে সেটা আরও একটু বেশি হাইলাইটেড হয়, বাদ বাকি কোয়ালিটি কিন্তু সেম। উইদাউট মীনা নিলে যা কোয়ালিটি এটাতেও সেম কোয়ালিটি, প্রাইস রেঞ্জ 10690। ঠিক আছে সরিয়ে দাম। মোটামুটি তসর বেনারসি এবং কাতান বেনারসির কালেকশন দেখানো কমপ্লিট, কাতান বেনারসিগুলোর প্রাইস ছিল 9490 অ্যান্ড তসরটা দুটো প্রাইস রেঞ্জে ছিল 9890 অ্যান্ড 10690। নেক্সট আমরা দেখব সিজি তসর, সিজি মিন্স ছত্রিশগড় তৈরি হয় তাই জন্য এটা শর্ট ফর্মটা ইউজ করি সিজি, এবং এই তসরগুলো কিন্তু আপনার হ্যান্ড উইভেন। আর তসরের মধ্যে এই শাড়িটা আমাদের ভীষণ ভীষণ কালো কালো এগুলো রেশমগুলো লেগে আছে, হ্যাঁ অন্য কিছু না। এই শাড়িটা মিনিমাম আমি 50 পিসে সেল তো করেইছি এখন, মানে অনেক যেটা দেখা গেছে যে অনেক সময় হয় কি এই একই দেখানোর জন্য শাড়িগুলোর রেসপন্স কমে যায়, বাট এটার ক্ষেত্রে উল্টো, যত দিন যাচ্ছে এই কালার কম্বিনেশনের রেসপন্স বাড়ছে। হ্যাঁ না ও স্কুল আজ ফার্স্ট, প্রাইস রেঞ্জ আসবে এটার 9750, মেটেরিয়াল পিওর তসর, এগুলো কিন্তু আপনার খুব মোটা তসরের উইভটা নয়, একদম ফাইন কোয়ালিটির তসর। এটা আসবে ব্লাউজ পিস, ব্লাউজ পিসটা একটু দেখিয়ে দেয় ব্লাউজ, এটা প্রচুর কাস্টমাররা নিয়েছেন প্রচুর, আর এই কালারটা এমন একটা কালার না সবাইকে স্যুট করবে, আপনি 30 এজের হোক, আপনি 40 এজের হোক, আপনি 50 60 হোয়াট এভার, ইয়ে যো কালার কম্বিনেশনস হ্যায় ইয়ে সবই এজ পর স্যুট করতা হ্যায়, বহুত হি ক্লাসি অর অ্যান্টিক লুকস ইসকা আতা হ্যায়। এটা একটু এদিকে ছড়িয়ে একটু মানে ওই কুচি টাইপের করে দেখিয়ে দিই, প্রাইস রেঞ্জ আসবে এটার 7550, পিওর তসর, তসর মে হোনে কে ওয়াজহ সে না বডি মে বহুত জ্যাদা সাইন নেই রহেগা। এই তসর শাড়িটা আমি নিয়েছি খুব সুন্দর, হ্যাঁ এটা অনেকে নিয়েছেন, আর এটার মানে যে যেটা বললাম আর কি শাড়ি একই টাইপের দেখানো হলেও আস্তে আস্তে ওটা কেউ নিতে চান না বা পুরনো হয়ে যায়, বাট এটাতে সেরম কোনো ব্যবহারই নয়, যতবার আসে জটা পিসি আসে সোল্ড আউট, এতটাই ক্লাসি লুকস থাকে। এগুলোর সাথে ব্ল্যাক বিটস ভালো লাগবে, কেমিক্যাল জুয়েলারি বা পরতে পারেন, পার্লস পরতে পারেন। এই আসবে লুকসটা 7550। এই আসছে আমাদের লুকসটা, অল ওভার শাড়িটা যাচ্ছে তসরের ভার্জিন কালারের উপরে, বোথ সাইডে যাচ্ছে আমাদের এরকম একটা বর্ডার ছোট সাথে ছোটো ছোটো টেম্পল ওয়ার্ক করা, আঁচলটা থাকছে আমাদের এরকম ব্ল্যাক কালারের উপর জারি দিয়ে উইভ করা, সাথে থাকছে ব্লাউজ পিসটা ব্ল্যাক কালারের।
এটা প্রাইস আসছে 7550 সিজি যতগুলো দেখানো হবে সবই সেম প্রাইস, শুধুমাত্র কালার কম্বিনেশনগুলো ডিফারেন্ট ডিফারেন্ট হবে। প্রাইস রেঞ্জ ইস 7550। বুকিং কে লিয়ে স্ক্রিনশট লেকার আপকো ভেজনা হ্যাঁ। বুকিং করার জন্য শাড়িটার স্ক্রিনশটটা নিয়ে বুকিং নাম্বারে শেয়ার করতে হবে যদি আপনি 100% শিওর থাকেন। ইফ ইউ নট কমফর্টেবল, ইফ ইউ নট কনফার্ম, আপকো আগর কোই কোয়েরি হ্যায় কি শাড়ি কা মেটেরিয়াল কনসা হ্যায়, শাড়ি সিল্ক মার্ক সার্টিফাইড হ্যায় কি নেই, তো আপ প্লিজ কোয়েরি নাম্বার পর ভেজিয়েগা, তব বুকিং নাম্বার পর মত ভেজিয়ে। এই দুটো কালার কম্বিনেশনই আপনারা কিন্তু যে কোনো এজে ক্যারি করতে পারবেন, হয় কফি বর্ডারটা বা এটা, দুটোই কিন্তু বেশ সফিস্টিকেটেড। ওই হাতে বোনা তো ওর জন্য ওই কালো কালো এগুলো মানে রেশমের কুটিগুলো লেগে আছে। এটা আসবে ব্লাউজ পিসটা, আর এগুলোর সাথে আপনারা অ্যান্টিক জুয়েলারিও পরতে পারেন, বাট যে জুয়েলারিটাই পরবেন না খুব সিম্পল টাইপের ট্রাই করবেন। শাড়িগুলো খুব সফিস্টিকেটেড তো খুব হেভি জুয়েলারি যাবে না এর সাথে। এই আসছে আমাদের ব্লাউজ পিসটা, ব্লাউজ নিয়েছি আচ্ছা, আমরা ব্ল্যাক কালারে পুরো অল ওভার শাড়িটা যাচ্ছে, কিন্তু তসরের এরকম ভার্জিন কালারে যাচ্ছে বডিটা, বোথ সাইডটা থাকছে আমাদের এরকম ব্ল্যাক কালারের উপরে ব্ল্যাক। একটু আমি একটু সামনে থেকে দেখিয়ে দেব, দেখিয়ে না, আর বোথ সাইডে থাকছে আমাদের এরকম ছোট ছোট টেম্পল ওয়ার্ক করা থাকছে। অল ওভার শাড়িটা যাচ্ছে এই সেম ডিজাইনে, আঁচল পোর্শনসটা আমরা পেয়ে যাচ্ছি ব্ল্যাক কালারের উপরে জারি দিয়ে উইভ করা। এটা প্রাইস আসছে 7550। শাড়িটা খুবই সিম্পল, বাট দেখুন বর্ডারটা খুব জলদি হাইলাইটেড হচ্ছে, বিকজ বর্ডার মে না তিনো কালার কা এক থ্রেড ইউজ হয়, এক জারি হ্যায়, এক বটল গ্রিন হ্যায় আর এক মারুন হ্যায়। শাড়ি কা জো টেক্সচার হ্যায় মে সামনে সে দিখাই মতলব দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনারা বুঝতে পারেন। তসরে কিন্তু আপনাদের খুব একটা আপনার গ্লসি ফিনিশিংটা আসবে না, এবং যেটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে টেম্পলগুলো এগুলো হ্যান্ড উইভেন, অ্যান্ড আপ শাড়ি কা টেক্সচার দেখ লিজিয়ে বহুত জাদা থিক নেই হ্যায়, একদম কিন্তু ব্রিদেবল মেটেরিয়ালে আছে, ঠিক আছে, একদম ফাইন কোয়ালিটির তসর দিয়ে, তো তো এগুলো খুব মোটা এরম টাইপের জিনিসটা কিন্তু হবে না, খুব লাইট ওয়েট। এই আসছে আমাদের নেক্সট শাড়িটা, এটাও আসছে তসরের ভার্জিন কালারের ওপরে গ্রিনের সাথে কম্বিনেশনে আসছে শাড়িটা। স্টার্টিংয়ে পেয়ে যাচ্ছি আমরা ব্লাউজ পিস, এটা কিন্তু উইদাউট ব্ল্যাক টাচে থাকছে, গ্রিন কালারে থাকছে ব্লাউজ পিসটা। অল ওভার শাড়িটা কিন্তু যাচ্ছে আমাদের এরকম অফ হোয়াইট কালারের ওপরে, বোথ সাইডে যাচ্ছে এরকম গ্রিন কালারের বর্ডার, গ্রিন কালারের বর্ডারটাতে কিন্তু ডুয়েল টোন থাকছে, আপার পোর্শনে গ্রিনটা কিন্তু একটু ডার্ক, আর লোয়ার পোর্শনটা পেয়ে যাচ্ছে আমরা বটল গ্রিন কালারে, সাথে থাকছে একটা স্লিক জারি বর্ডার, বোথ সাইডে যাচ্ছে আমাদের এরকম ছোটো ছোটো একটা টেম্পল ওয়ার্ক করা। অল ওভার শাড়িটা যাচ্ছে এরকম সিম্পল, আঁচল পোর্শনসটা থাকছে গ্রিন কালারের ওপরে এরকম জারি দিয়ে উইভ করা। এটা প্রাইস আসছে 7550। এগুলো কিন্তু প্রত্যেকটাই আসছে আমাদের ছত্তিশগড় তাসারের ওপরে, প্রাইস আসছে 7550। হ্যাঁ এগুলো খুব কমফোর্টেবল, আর স্পেশালি যারা তসর পরবেন তাদের এগুলো অবশ্যই ভালো লাগবে, খুবই লাইট ওয়েট, মানে শাড়িগুলো সে খুব থিক বুননটা নয়, মানে বেশ ব্রিদেবল। প্রাইস রেঞ্জ 7550, 7550 টাকা আসবে প্রাইস। এটা কিন্তু রেড টাচ নেই অথচ ব্রাইট লুকসটা দেবে, আর এগুলোর সাথে আপনার ওই মহালক্ষ্মী জুয়েলারি বা মহালক্ষ্মীর সাথে যে পলসগুলো দেওয়া থাকে ওই টাইপের জুয়েলারিও ট্রাই করতে পারেন, ওইগুলোও খুব ভালো লাগবে। যেটা দেখানো হচ্ছে এটা কিন্তু গঙ্গা যমুনা বর্ডারে আছে, ওকে একটুখানি চেক করে স্ক্রিনশট দেবেন, বিকজ দুটোরই বর্ডার কালার সেম হলো, একটা কিন্তু গঙ্গা যমুনা প্যাটার্নে আছে আর একটা দুদিকটাই সেম। এটা আসছে নেক্সট শাড়িটা, এই শাড়িটা আসছে সেম জিনিস, ওটারই একটা বর্ডারের কালার অপশন, গ্রিন কালারে থাকছে আমাদের ব্লাউজ পিসটা, অল ওভার শাড়িটা যাচ্ছে আমাদের তসরের ভার্জিন কালারের ওপরে, বোথ সাইডে যাচ্ছে বর্ডারটা, তবে এটা আসছে গঙ্গা যমুনা প্যাটার্নে, আপার পোর্শনে আমরা পেয়ে যাচ্ছি পিঙ্ক কালারের বর্ডারটা, আর লোয়ার পোর্শনসে থাকছে গ্রিন কালারের, আঁচল পোর্শনসটা আসছে আমাদের গ্রিন কালারের ওপরে সুন্দর একটা জারি দিয়ে উইভ করা। এটা প্রাইস ও সেম 7550, প্রাইস আসছে 7550, 7550। ধন্যবাদ। ধন্যবাদ। না
প্রাইস রেঞ্জ 7550 7550 সিওডি ম্যাম নট অ্যাভেলেবল সিওডি কিন্তু হয় না অনলি গুগল পে ফোনপে ব্যাঙ্ক ট্রান্সফার এবং অন্য দিন আমাদের পেমেন্টের জন্য 24 আওয়ার্স টাইম থাকলেও আজ কিন্তু অনলি 12 আওয়ার্স থাকবে সো যারা যাদের মনে হচ্ছে যে আমাদের পক্ষে 12 আওয়ার্সে পেমেন্ট করা পসিবল নয় বা যে কোনো কিছু অসুবিধা সেক্ষেত্রে কিন্তু আজ বুকিং করবেন এটা ছেড়ে দিই এটা নয় এটা হ্যাঁ পিঙ্ক কালারটা হ্যাঁ প্রাইস রেঞ্জ সেম 7550 ফুশিয়া পিঙ্ক কালারে থাকবে বর্ডার অ্যান্ড পুরা শাড়ি পর আপকো চেকস মিলেগা মেটেরিয়াল সভি কা পিওর তসর হ্যাঁ ব্লাউজ পিস পল্লু অ্যান্ড বর্ডার কন্ট্রাস্ট মে রহেগা যাদের আপনাদের রানী কালার বা আর ম্যাক্সিমাম এগুলো না আপনার তসরের ভার্জিন কালারের সাথে ভালো লাগে হ্যাঁ হ্যাঁ খুবই ব্রিদেবল আর সমস্ত এজে স্যুট করে এই থাকছে স্টার্টিং এ ব্লাউজ পিসটা যাচ্ছে আমাদের পিঙ্ক কালারের উপরে এরকম চেকসে থাকবে ব্লাউজ পিসটা অল ওভার শাড়িটা যাচ্ছে আমাদের তসরের ভার্জিন কালারের উপরে বোথ সাইডে যাচ্ছে পিঙ্ক কালারের বর্ডার আর এরকম আমাদের ছোট ছোট টেম্পল ওয়ার্ক করা যাচ্ছে বর্ডারে অল ওভার শাড়িটা যাচ্ছে আমাদের এরকম চেকসে আচ্ছা থ্যাংক ইউ পোর্শনসটা আমরা পেয়ে যাচ্ছি এরকম পিঙ্ক কালারের উপরে জারি দিয়ে উইভ করা এটা প্রাইস হচ্ছে 7550 7550 টাকা আসবে প্রাইস বুকিং এর জন্য কিন্তু আপনাদের স্ক্রিনশটটা নিয়ে শেয়ার করতে হবে এবং পেমেন্ট অ্যাট এ টাইম করতে আনকমফোর্টেবল থাকলে সেক্ষেত্রে 1 মান্থের টাইম কিন্তু পেয়ে যাবেন প্রতিটি শাড়ি সিল্কমার্ক সার্টিফাইড প্রতিটি শাড়ি পিওর তসর এরপর আমরা দেখবো মডেল যেটা পরে আছে তার সেম পিস এবং এর আরও দুটো এই দুটো কালার পাশাপাশি ধরে দেয় এটা আসবে আপনার রেড বর্ডারে যেটা মডেল পরে আছে অ্যাজ ইট ইজ নেক্সট পিসটা দেখুন ডুয়াল টোন একটা পিকক ব্লু শেডে আসবে বর্ডারটা সবগুলোরই সেম প্রাইস শুধু কালারগুলো ডিফারেন্ট অ্যান্ড যেটা আমি স্ট্যাটাসে দিয়েছিলাম সেটা হচ্ছে ব্ল্যাক কালার অফিস ওয়ারের কোনো পার্টি থাকলে ব্ল্যাক কালার নিতে পারেন দুর্গাপুজোর অষ্টমী বা নবমী বা জামাই বরণ বা বাড়িতে যে সমস্ত অনুষ্ঠানগুলো হয় একটা তসর লাল সাদা শাড়ি আমরা রেখেই থাকি সেক্ষেত্রে রেড তসরটা অ্যান্ড যদি বিয়ে বাড়ি এগুলো অ্যাটেন্ড করার থাকে সেক্ষেত্রে গ্রিনটা তিনটাই সেম পিস তিনটেরই প্রাইস রেঞ্জ সেম শুধু কালার কম্বিনেশনগুলো ডিফারেন্ট মডেলেরটা তো পরেই আছে সেম আপনারা দেখতেই পাচ্ছেন হ্যাঁ একটু জাস্ট খুলে নিন ব্লাউজ পিসটা দেখিয়ে দেওয়া হচ্ছে বাদবাকি লুকসটা একটা আইডিয়া পেয়ে যাবেন যে রেড কালারের বর্ডারটা পরলে কতটা ভাইব্রেন্ট লাগে এবং রেড কালারটা কিন্তু এই শাড়িটা আপনারা সাবেকি স্টাইলেও পরতে পারেন খুবই লাইট ওয়েট এই থাকবে ব্লাউজ পিসটা অল ওভার বডিটা যাবে আমাদের এরকম তসরের ভার্জিন কালারের উপরে এটা কিন্তু বডিতে কোনো চেকস থাকছে না এটা কিন্তু বর্ডারটাতে একটা লার্জ বর্ডার আসছে সাথে থাকছে চেকসে আঁচলটা আসছে আমাদের এরকম রেড কালারের উপরে জারি দিয়ে উইভ করা এগুলো সবই হ্যান্ড উইভেন এটার যে দুটো কালার অপশন আছে দুটোই সুন্দর আপনারা যে কোনো একটা নিতে পারেন ব্ল্যাকটা কিন্তু ভীষণ গর্জিয়াস অ্যান্ড ইসকা ব্লাউজ আপ স্লিভলেস ভি বানা সকতে হো যেহেতু এগুলো ট্রেডিশনাল শাড়ি নয় সেক্ষেত্রে ব্লাউজটা যারা যেরকম কমফোর্টেবল যদি স্লিভলেসে কমফোর্টেবল হন আপনারা তো স্লিভলেস বানাতে পারেন ইসকা বর্ডার যা না ডুয়াল টোন হ্যাঁ ইয়ে সির্ফ সিঙ্গল টোন মে নেই হ্যাঁ দেখ লিজিয়ে ব্লাউজ পিস সভি শাড়ি কা হ্যাঁ কন্ট্রাস্ট মে হ্যাঁ ব্লাউজ পিস এই আসছে ব্লাউজ পিসটা ব্লাউজ পিসের বর্ডার থাকছে এরকম একটা পিকক ব্লু কালারের ব্লাউজ পিসটা থাকছে 7550 বোথ সাইডে যাচ্ছে আমাদের এই বর্ডারটা লার্জ বর্ডারটা থাকছে এরকম চেক দিয়ে থাকছে শাড়িটাতে অল ওভার আর বর্ডার আমাদের শাড়ির যে বডিটা সেটা আসছে আমাদের তসরের ভার্জিন কালারের উপর প্রাইস থাকছে এটা 7550 7550 এর সাথে আমি যেরকম জুয়েলারিটা আপলোড করেছিলাম ওই টাইপেরও কিছু ট্রাই করতে পারেন অ্যাকচুয়ালি শাড়ির সাথে না জুয়েলারিগুলো মানানসই হলে টোটাল ওভারঅল লুকসটা খুব ভালো আসে প্রাইস রেঞ্জ 7550 7550 এবং ভার্জিন কালার বলে এটা ভাববেন না কেউ যে আমি তো এখন 30 ইয়ার্সের আমি ভার্জিন কালার নিয়ে কী করব অ্যাকচুয়ালি এই শাড়িগুলোর ম্যাক্সিমাম রেঞ্জটাই ভার্জিন কালারে হয় বর্ডারগুলোর কালার ডিফারেন্ট হয় বাট ম্যাক্সিমাম 90% তৈরি হয় তসরের ন্যাচারাল কালারে প্রাইস রেঞ্জ আসবে 7550 7550 নেক্সট কালারটা দেখে নিন এটা কিন্তু অফিস পার্টির জন্য পারফেক্ট ব্লাউজ পিসটা কমফোর্টেবল হলে স্লিভলেস বানিয়ে নিন এবং এগুলোর সাথে আপনার আন্দামান শেলে যে মদল পলসের জুয়েলারিগুলো হয় দেখবেন নেক পোর্শনসটাতে
ক্রিস্টাল ব্ল্যাক বিটস দেওয়া, সেগুলোর সাথে ট্রাই করুন। এই আসছে ব্লাউজ পিসটা ব্ল্যাক কালারের, দারুণ শাড়ি গুলো। থ্যাংক ইউ। আমাদের এরকম ব্ল্যাক কালারের চেকস আসছে, জারি পুরো বর্ডারটা যাচ্ছে আমাদের জারি দিয়ে চেকস করা। বডিটা থাকছে আমাদের এরকম সিম্পল অফ হোয়াইট কালারের, আর ছোট ছোট টেম্পল ওয়ার্ক থাকছে আমাদের বর্ডারটাতে। আঁচল পোর্শনসটা পেয়ে যাচ্ছি ব্ল্যাক কালারের উপরে জারি দিয়ে উইভ করা। প্রাইস আসছে 7550। আজ কিন্তু মিনিমাম 40টা শেয়ার অন্তত চাই, এতজন ভিউয়ার্স আছেন, 96 জন, একটা একটা করে করলেই তো 40টা তো সবাই হয়ে যাবে। অ্যান্ড 75 স্টারটা কিন্তু ফ্রি অফ কস্টে দেওয়া যায়, সেটা কিন্তু আপনারা ইজিলি দিতে পারেন। এগুলো করলে কি হয়, আমাদের প্রোফাইল হ্যাঁ রিচ ডাউন হয়ে গেছে তো, এবং হ্যাঁ একটু এটা আপনারাই করতে পারবেন, এটা আমরা কোনোভাবেই পসিবল নয় আমাদের পক্ষে এতটা শেয়ার করা। সো জিন লোগো কো ভি আচ্ছা লাগ রাও কালেকশন লেনা না লেনা ও দুসরি বাত হ্যাঁ, আপ লাইক কো প্লিজ শেয়ার কর দিজিয়ে, তোমার লিয়ে কাফি মতলব আচ্ছা হোগা। অ্যান্ড এই শাড়িটা দেখুন, বর্ডারটা রেড, একটা ব্রিমজেল কালার, একটা অরেঞ্জ কালার, তিনটে দিয়ে ক্রিয়েট করা আছে। ব্লাউজ পিসটা অনলি হ্যাঁ আপনি ম্যাম কিন্তু ওই শাড়িটাই পরে আছেন ডিপিতে এখনো। এটার প্রাইস রিভিউজ গুলো খুব মানে এত কোয়ারি আছে, তুমি রিভিউজ দিলে হ্যাঁ সবারই তাই, মানে অ্যাকচুয়ালি কি হয় না সবাই আর কি সময় করতে পারেন না, বাট উনি কিন্তু ঠিক সময় করে রিভিউস দেন না, লেখাগুলো খুব সুন্দর। এই থাকছে ব্লাউজ পিসটা, ব্লাউজ পিসটা পেয়ে যাচ্ছি আমরা এরকম রেড কালারে, বোথ সাইডে থাকছে আমাদের এই বর্ডার শেয়ার করে দিয়েছি, থ্যাংক ইউ। থাকছে আমাদের বর্ডারটা, শাড়ির যে বেস কালারটা সেটা আসছে কিন্তু আমাদের তসরের ভার্জিন কালারে, বোথ সাইডে আমরা এই বর্ডারটা পেয়ে যাচ্ছি। আঁচল পোর্শনসটাই থাকছে আমাদের খুব সুন্দর একটা জারিতে উইভ করা, স্লিক থাকছে আঁচল পোর্শনসটা, আঁচলের লাস্টে কিন্তু এরকম ছোট ছোট টার্সেল দেওয়া থাকছে। প্রাইস রেঞ্জ 7550। এই শাড়িগুলোতে যখন পাবেন না একটুখানি তসরের একটা স্মেল থাকবে, বাট তাই জন্য প্লিজ কেউ এটাতে পারফিউম বা ওডোনিন এগুলো দেবেন না, ওকে, তসরের একটু একটা উগ্র স্মেল থাকে তো এটা থাকবে, কিছু করার নেই, কারণ কি বডিগুলোতে তো কালার করা নেই, তাই জন্য প্লিজ কেউ ওডোনিল এই টাইপের কিছু ইউজ করবেন না। এবং এই মনসুন ওয়েদারে শাড়ি কখনো ফ্লোর টাচ হবে এরম জায়গায় রাখবেন না, মেঝেতে ফেলে রেখে দিলাম বা মেঝের ওপর একটা ব্যাগে ভরে রেখে দিলাম, এটা করবেন না। অলওয়েজ একটা ভালো প্যাকেজিংয়ের মধ্যে ওয়ার্ড্রপে রাখবেন, ওয়ার্ড্রপে আপনারা ওডোনিন দিতে পারেন বাট সেটা শাড়ির মধ্যে না। অ্যান্ড আমরা যেটা সবথেকে বেশি ভুল করি সেটা হলো কোনো পার্টি অ্যাটেন্ড করার সময় একদম লাস্ট মোমেন্টে আমরা পারফিউমটা অ্যাপ্লাই করি, হয় শাড়িতে নয় ব্লাউজে, এটা করবেন না। পারফিউম অলওয়েজ স্কিনে ট্রাই করবেন, হাতে জায়গাতে নেবেন, বাট শাড়ির ওপরে কখনো নয়, স্পেশালি তসর আর সিল্কে তো একেবারেই নয়। না আলাদা, এটা লাস্ট দিন একটা পিসই ছিল, অনেকে কোয়েরি করেছিলেন, সোল্ড হয়ে গেছিলো, সেম পিস, ঠিক আছে, সেম, কোনো চেঞ্জ নয় কিন্তু, একদম সেম পিস। হ্যাঁ 75 স্টারসটা আপনারা ফ্রি অফ কস্টে দিতে পারেন, এটার জন্য কোনো রকম কোনো এক্সট্রা চার্জেস আপনার কাটবে না। 7550। এই থাকছে আমাদের নেক্সট শাড়িটা, ব্লাউজ পিসটা আমরা পেয়ে যাচ্ছি এরকম পিঙ্ক কালারে, ফুসা পিঙ্ক কালার থাকছে ব্লাউজ পিসটা, বোথ সাইডে যাচ্ছে বর্ডারটা, মিডলে মিডলে কিন্তু আমাদের একটা করে জারি দিয়ে স্ট্রাইপ করা থাকছে পুরো অল ওভার শাড়িটাতে। একটু দেখিয়ে দিই, বডিটা থাকছে আমাদের এরকম তসরের ভার্জিন কালারের ওপরে, অল ওভার বডিটা যাচ্ছে এরকম একটা করে মিডলে মিডলে আমাদের এরকম জারি চেকসে, বোথ সাইডে যাচ্ছে খুশিয়া পিঙ্ক কালারের এই বর্ডারটা, আর আঁচল পোর্শনসটা আমরা পেয়ে যাচ্ছি পিঙ্ক কালারের ওপরে এরকম জারি দিয়ে চেকস করা, সাথে থাকছে আমাদের লোয়ার পোর্শনে এরকম ছোট ছোট টার্সেল বসানো আছে। এটা প্রাইস আসছে 7550। ও এগুলোর সাথে হ্যান্ডমেড জুয়েলারিও খুব ভালো লাগবে, অনেকে লাস্ট টাইম জিজ্ঞাসা করছিলেন না কি আর কোন জুয়েলারিতে ভালো যাবে, হ্যান্ডমেড জুয়েলারি দেখবেন অনেক দিদিরাই না কাস্টমাইজ করে, তো ওনাদের শাড়িটা একটু পিকচারটা দিয়ে দিন, দেন আপনারা বানিয়ে নিতে পারেন। যেরকম আপনার নেক পোর্শনসটাতে পিঙ্ক কালারের কোনো বিটস দিলেন, অ্যান্ড পেন্ডেন্টটা বললেন যে ক্লের বানিয়ে দিতে বা কড়ি দেওয়া বা এই টাইপের, বা জুটের নেক পিস খুব ভালো লাগবে এগুলোর সাথে, জুটের যে নেক পিসগুলো হয় না সেগুলো ট্রাই করুন, ভীষণ সুন্দর লাগবে। দেখবেন জুটের নেক পিসের ওপরে কড়ি টড়ি বসানো, হ্যান্ডমেড যেগুলো হ্যান্ডক্রাফটেড জুয়েলারি হয় সেইগুলো ট্রাই করুন, বা ডোকরার পেন্ডেন্ট দেওয়া কিছু ট্রাই করতে পারেন, ঠিক আছে সরিয়ে। আচ্ছা নেক্সট এরপর দেখানো হবে সিজি তসরের কালার অপশনস, এটাও সিজি তসরই বাট কালার করা আছে,
দুদিকে দু রকম বর্ডার, একটা সাইড আপনার স্কাই ব্লু আর একটা সাইড হচ্ছে ইয়েলো। স্কাই ব্লুর দিকটা আমার মনে হয় আপার দিকে পড়বে না, আপার পোরশনটা ব্লু কালারে, লোয়ার পোরশনটা আসছে ইয়েলো কালারে, পুরো বডিটা পেমেন্ট শুন বুঝতে পারলাম। ক্রেডিট কার্ডে পেমেন্ট যদি অপশন থাকে আপনাদের হয়ে যাবে, আমাদের ব্যাংক ট্রান্সফার করা নিয়ে কাজ, আপনাকে ব্যাংক ট্রান্সফার করতে হবে, করতে পারেন, হ্যাঁ অসুবিধা নেই। এটা আসবে লুকসটা, পুরো বডিটা যাচ্ছে আমাদের এরকম স্কয়ার মোটিভে, চেকসে থাকছে পুরো বডিটা, বোথ সাইডে আমাদের দুটো কালারে আমাদের ইয়ে আসছে, বর্ডারটা আসছে, আঁচলটা থাকছে ইয়েলো কালার এর উপর জড়িয়েছে। রিভাইভাল স্বর্ণচুরি আমার কবে আসবে? রিভাইভাল হ্যাঁ আগস্টে পেয়ে যাবেন। রিভাইভালে কালার যেগুলো হয়েছে আমি বলে নিচ্ছি, তুতে কালার হয়েছে, বটল গ্রিন পাবেন, আর হচ্ছে নেভি ব্লু পাবেন, এই তিনটে কালার রেডি আছে। রিভাইভালে যেগুলো তৈরি আছে না, আমি কাল পিকচার ভিডিও আপলোড করে দেবো আমাদের সেল কুইন ফেসবুক গ্রুপে। কাল আমরা সানডে পর্যন্ত বুকিংটা নিতে পারবো, দেন মানডে থেকে আর হবে না। রিভাইভালের বালুচরি আর স্বর্ণচরি যে কটা তৈরি হয়েছে তার ভিডিও আমরা আপলোড করে দেবো। কি এই আসছে আমাদের আঁচল পোর্শনসটা, লোয়ারে থাকবে আমাদের ইয়েলো কালারের বর্ডারটা, আপারে থাকবে এরকম ব্লু কালারের বর্ডারটা, এটা আসছে 7550 সিজিতে তসর স্বর্ণচরি। হ্যাঁ প্রীতি সাদির সবগুলোই কম বেশি আছে। আচ্ছা স্বর্ণচরির যে রিভাইভালটা উনি একদম ঠিক মানে খুব ভালো কথা মনে করেছেন, যেহেতু চারটে পিস আমাদের রেডি আছে না, ওই চারটে পিসেরই শর্ট ভিডিও অ্যান্ড পিকচার এবং উইথ ডেসক্রিপশন আমি আমার ফেসবুক পেজ সিল্ক কুইনে আপলোড করে দেব। আর দেখবেন আমি যে রিলসগুলো শেয়ার করি সেখানেও কিন্তু প্রাইস একদম শেয়ার করা থাকে, মানে এরম নয় যে প্রাইসটা আপনাকে জিজ্ঞাসা করতে হবে আমাকে আলাদা করে। লোয়ারেই দেখবেন সি মোড়ে গিয়ে শাড়িটার ডিটেলস অ্যান্ড প্রাইস মেনশন করা থাকে, ওইখান থেকেও আপনারা বুকিং করতে পারেন। ঠিক আছে, এটা দুটো কালার অপশন, দুটো পাশাপাশি দেখিয়ে দেওয়া হচ্ছে, একটা হচ্ছে স্ট্রবেরি পিঙ্ক আর একটা হচ্ছে বেবি পিঙ্ক, দুটোই। প্রাইস রেঞ্জ আসবে এই দুটোর সেম 7550 করে। অ্যাকচুয়ালি এই মনসুন ওয়েদারটার জন্য না স্বর্ণচুরির তৈরি হচ্ছে, বাট মানে তৈরির পরের যে প্রসিডিওরগুলো আপনার এক দুটো দিন আর কি সানলাইটে রাখতে হয় রোলারগুলোকে, ওই জন্য একটু লেট হয়ে যাচ্ছে এই মানে মনসুন সিজনটার জন্য। এটা ব্ল্যাক নেক্সট কালারটা স্টার্টিং এ পেয়ে যাচ্ছে, ব্লাউজ পিস, ব্লাউজ পিস থ্যাংক ইউ, ব্ল্যাক এন্ড ম্যাজেন্ডা কালারে এরকম চেকসে যাচ্ছে, আর মিডলে কিন্তু একটা করে এরকম জারি দিয়ে চেকস করা থাকছে, বোথ সাইডে থাকছে আমাদের বর্ডারটা, বর্ডারটা কিন্তু খুব সুন্দর একটা লার্জ বর্ডার থাকছে, অল ওভার সাইডে যাচ্ছে আমাদের এরকম বেবি পিঙ্ক কালারের ওপরে এরকম মিডলে মিডলে জারি দিয়ে চেকস করা, আঁচল পোর্শনসটা আমরা পেয়ে যাচ্ছি ব্ল্যাক কালারের ওপরে এরকম জারি দিয়ে চেকস থাকবে, এটা প্রাইসও সেম 7550 7550 টাকা আসবে প্রাইস। বুকিংয়ের জন্য স্ক্রিনশট নিয়ে শেয়ার করে দিতে হবে, মাত্র 25টা শেয়ার, অ্যাটলিস্ট 40টা কিন্তু আজ চাই। ঠিক আছে, সবাইকে বলছি একটু রিকোয়েস্ট করছি একটুখানি শেয়ার করে দিন লাইভটা, তাহলে অনেকজন আরও ভিউয়ার্স জয়েন হতে পারবেন এবং অনেক দূর অবধি রিচ করা যায় ভিডিওটা। প্রাইস রেঞ্জ 7550 7550 টাকা আসবে প্রাইস, অল ওভার ওয়েস্ট বেঙ্গল ফ্রি শিপিং, আর আউট অফ ওয়েস্ট বেঙ্গলের জন্য মোটামুটি 80 rupees এরকম লাগে। আর যেহেতু আপনারা সবাই জানেন যে আমাদের 24 hours পেমেন্ট টাইম, তো বাট শুধুমাত্র আজকের জন্য 12 hours টাইম থাকবে। ঠিক আছে, শুধুমাত্র আজকের যা কিছু প্রোডাক্ট দেখানো হচ্ছে, যদি কেউ বুকিং করতে চান সেক্ষেত্রে পেমেন্ট কনফার্মেশন পাওয়ার পর থেকে 12 hours আপনারা পেমেন্টের জন্য টাইম পাবেন, সেটা বুকিং অ্যামাউন্ট দিয়েই করুন আর ফুল পে করুন, দুটোতেই সেম। কি আচ্ছা, প্রাইস রেঞ্জ 7550 দুটো সেম শাড়ি সেম প্রাইস, শুধু কালারটা ডিফারেন্ট, একটা বেবি পিঙ্কে একটা স্ট্রবেরি পিঙ্কে, দুটোই ভালো লাগবে দেখতে, স্ট্রবেরি পিঙ্কটাও পিক করতে পারেন আর বেবি পিঙ্কটা যদি মনে হচ্ছে বেটার অপশন হবে তো সেটাও নিতে পারেন। এটা আছে নেক্সট কালারটা, আগের কালারেরই একটা কালার অপশন, থ্যাংক ইউ ম্যাম। এটা আছে সেম ডিজাইন, ব্লাউজ পিসটাও থাকছে আমাদের সেম, ব্ল্যাক এর সাথে এরকম জারি দিয়ে মিক্স করা, রিভাইভাল
মেজেন্টা রিভাইভাল পাবেন, মেজেন্টাটা মনে হয় উইভ চলছে, আমি একটু চেক করে জানাবো। হ্যাঁ এগুলো সব ম্যাম তসরের ওপরে হ্যান্ড উইভেন শাড়ি। এটা আসছে কালারটা আমাদের আগের শাড়িটার মতনই সেম, এটা হচ্ছে কালার অপশন, প্রাইস আসছে 7550। নেক পিসটা ঘুরে গেছে, ক্রস হয়ে গেছে। আচ্ছা সিজি তসরের কালেকশন মোটামুটি সবকটাই দেখা কমপ্লিট। নেক্সট আমরা দেখব স্টার্টিং রেঞ্জের কাঞ্জিভরম। কাঞ্জিভরম হলো সাউথের প্রোডাক্ট। হ্যাঁ হ্যাঁ কাঞ্জিভরম হলো সাউথের একটা খুব ভালো প্রোডাক্ট, এবং কাঞ্জিভরমে না প্রচুর ভ্যারিয়েশন হয়, স্পেশালি বর্ডারে, ব্রড বর্ডার, স্লিক বর্ডার, বর্ডারে ভ্যারাইটি ডিজাইন। হ্যাঁ বুকিং ইনস্ট্যান্ট বুকিং অ্যামাউন্ট মিন্স ধরুন আপনি এই শাড়িটা পিক করতে চাইছেন, বাট আপনি অ্যাট এ টাইম ফুল পে করতে কমফোর্টেবল নন, সেক্ষেত্রে শাড়িটার যেটা প্রাইস তার মিনিমাম 30-40% সেটা বুকিং অ্যামাউন্ট বলছি, সেই অ্যামাউন্টটা পে করে রাখতে হবে এবং উইদিন 1 মান্থে কমপ্লিট করতে হবে। বুকিং অ্যামাউন্ট মিন্স এটাই, আর যদি মনে হয় আমি ফুল পেমেন্ট করতে কমফোর্টেবল দেন করে দেবেন, আমরা সেন্ড করে দেবো। আচ্ছা কাঞ্জিভরমের স্টার্টিং রেঞ্জের প্রথমেই আসবে ব্লাউজ পিস, ফুশিয়া পিঙ্ক কালারের ব্লাউজ পিস। এগুলো কিন্তু স্টার্টিং রেঞ্জের খুব হেভি ওয়ার্ক থাকবে না, সব কটাই আপনার এরম লাইট ওয়ার্কে, বর্ডারগুলো ডিফারেন্ট ডিফারেন্ট হবে, প্রাইস রেঞ্জ সবগুলোরই সেম 6790। এটা হচ্ছে গোল্ডেন ইয়েলো, কাঞ্জিভরমের এই গোল্ডেন ইয়েলো কালারটা না সাউথে ভীষণ ফেমাস, মানে ম্যাক্সিমাম ওকেশনে সাউথ ইন্ডিয়ানস যারা আছেন কাঞ্জিভরম পরেন, দেখবেন ম্যাক্সিমাম, অ্যান্ড তার সাথে বেশ হেভি গোল্ড জুয়েলারি। আর এই কালারটা কিন্তু গোল্ডেন ইয়েলো কালার, স্টার্টিং থেকেই বুটা যাবে ফ্রন্টিওকে এসে, বুটার গ্যাপিংগুলো খুব ক্লোজ থাকবে, সাথে থাকছে কন্ট্রাস্টে বর্ডার, কন্ট্রাস্ট ব্লাউজ এবং কন্ট্রাস্ট আঁচল। প্রাইস রেঞ্জ 6790। প্রচুর কালার অপশন আছে আজ কিন্তু স্টার্টিং রেঞ্জে, আর স্টার্টিং রেঞ্জটার একটা প্লাস পয়েন্ট হলো যে সবসময় তো আমরা খুব হাই প্রাইস অ্যাফোর্ড করতে পসিবল হয় না, অ্যান্ড অল টাইম ধরুন এরকম হলো কি আপনার ফ্রেন্ডের একটা সাপোজ ম্যারেজ অ্যানিভার্সারি, সেখানে খুব বেশি হেভি জুয়েলার, হ্যাঁ সেখানে খুব বেশি কাজ কার মানে হেভি পরারও প্রয়োজন হয় না, সেক্ষেত্রে একটা হালকা কাঞ্জিভরম রাখতেই পারেন। এগুলোর প্রচুর কালার অপশন আছে, কালারগুলো দেখে নিন। এটাও সেম গোল্ডেন ইয়েলো উইথ স্কাই ব্লু বর্ডার, প্রাইস রেঞ্জ 6790। হরেক শাড়ি কা ব্লাউজ পিস বর্ডার অ্যান্ড পল্লু কন্ট্রাস্ট মে রহেগা। একটা আঁচল একটু দেখিয়ে দিও, কাজটা না আগে দেখিয়ে নেবি। এই আসছে আমাদের স্টার্টিং থেকে ব্লাউজ পিসটা, ব্লাউজ পিসটা পেয়ে যাচ্ছি আমরা ব্লু কালারের, বোথ সাইডে যাচ্ছে স্লিভসে দেওয়ার জন্য বর্ডার, এটাও আসছে গোল্ডেন ইয়েলো কালারের, ডুয়েল টোনে থাকছে শাড়িটা, অল ওভার শাড়িটা যাচ্ছে আমাদের এরকম ডিজাইনটা, স্টার্টিং থেকে ছোট ছোট বুটাগুলো থাকছে হালকা গ্যাপিংয়ে, যখন শাড়িটা ফ্রন্টে চলে আসছে তখন কিন্তু এটা একদমই ক্লোজ রেঞ্জে চলে আসছে, আর আঁচল পোর্শনসটা পেয়ে যাচ্ছি আমরা আবার কন্ট্রাস্টে ব্লু কালারে, আঁচল বর্ডার আর ব্লাউজ পিস থাকছে কন্ট্রাস্টে ব্লু কালার, অল ওভার শাড়িটা যাচ্ছে এরকম আমাদের ডুয়াল টোনে আর একটা ইয়েলো কালারে। রেড ব্ল্যাকে কাঞ্জিভরম হবে, বাট আজ নিয়ে বসিনি, আজকের সব কাঞ্জিভরমগুলোই না স্টার্টিং রেঞ্জের। ইয়েলোতে আপনারা তিনটে কালার অপশন পাবেন আজ, একটা ছিল পিঙ্ক বর্ডারের সাথে, একটা হচ্ছে এই পিসটা, আর একটা গ্রিনের সাথে। হ্যাঁ তিনটেই আপনার গোল্ডেন ইয়েলো কালারের, বাট তিনটের লুকস কিন্তু তিন ধরনের আসবে, রানি বর্ডারটা যারা একটু ব্রাইট আছেন নিতে পারেন, এটাও ব্রাইটটা নিতে পারবে, আর এই গ্রিন বর্ডারটা যারা মনে করছেন কি সকালের দিকটায় পরবো, হ্যাঁ নিতে পারেন। নেক্সট পিসটা দেখে নিন, নেক্সটটাও ইয়েলো, ইয়েলো উইথ একটা এমারেল্ড গ্রিন, প্রাইস রেঞ্জ অল আর সেম 6790। মেটেরিয়াল পিওর সাউথ সিল্ক, মতলব মালবেরি সিল্ক, অ্যান্ড অল দিস আর কমস উইথ কন্ট্রাস্ট বিপি, কন্ট্রাস্ট বর্ডার অ্যান্ড কন্ট্রাস্ট পল্লু। শুধুমাত্র আঁচলের আর বর্ডারের ডিজাইনগুলো ডিফারেন্ট ডিফারেন্ট হবে, বাদবাকি প্যাটার্ন কিন্তু সেম, স্লিক বর্ডার, শুরুর থেকে হালকা কাজ, কন্ট্রাস্টে আঁচল ব্লাউজ আর আপনার পল্লু। এই আসছে স্টার্টিংয়ে আমাদের ব্লাউজ পিসটা, ব্লাউজ পিসটা থাকছে গ্রিন কালারের, বোথ সাইডে যাচ্ছে আমাদের এরকম বর্ডারটা, শাড়িটা স্টার্টিং থেকে যাচ্ছে আমাদের এই বুটার ওয়ার্কগুলো একদম ক্লোজ রেঞ্জে, বোথ সাইডে যাচ্ছে গ্রিন কালারের এই বর্ডারটা, আর সাথে আমরা পেয়ে যাচ্ছি এরকম আঁচল পোর্শনসটা কন্ট্রাস্টে গ্রিন কালারের।
আর সবগুলোই কিন্তু ডুয়াল টোন। ওকে, এসা নেই কি লাইট মে ক্যামেরা লাইট কে ওয়জে সে ডুয়াল টোন দেখা যে মানে দেখাচ্ছে, যেগুলো ডুয়াল টোন থাকবে আমি দেখবেন লাইট চলাকালীনই বলেনি, আর যেগুলো থাকবে না সেগুলো আপনারা দেখেই বুঝতে পারবেন। ইয়ে যে শাড়ি হ্যাঁ না, গোল্ডেন ইয়েলো কে সাথ গ্রিন কা ম্যাচিং সে জো কি বহুত হি ব্রাইট হ্যায়। প্রাইস রেঞ্জ ইজ ওনলি 6790। সমস্ত শাড়িতে ব্লাউজ পিস দেওয়া আছে, সমস্ত শাড়ি সিল্কমার্ক সার্টিফাইড। অল দিস আর পিওর কাঞ্জিভরম স্টার্টিং রেঞ্জ কা। কাঞ্জিভরম মে হাই রেঞ্জ ভি হোতা হ্যায় 9950, 10,000 অ্যাভাব, 8,000 অ্যাভাব, বাট আজ আমরা শুধুমাত্র স্টার্টিং রেঞ্জের সমস্ত কালেকশনটা দেখাবো, যতগুলো কালার এই সিরিজটাতে অ্যাভেলেবেল হয়। রেড হোয়াইট হয়, বাট রেড হোয়াইটটা সোল্ড হয়ে গেছে, ওর জন্য দেখাতে পারলাম না। নেক্সট পিসটা দেখুন, খুব সুন্দর একটা, হ্যাঁ মানে এটা ঠিক রেড নয়, এটা না পিঙ্কিস রেড, মানে পিঙ্ক ব্যাপারটা বেশি, রেড ব্যাপারটা কম। এটা দেখতে পারেন, ব্ল্যাক রেড যিনি বলছিলেন এটা রেড নয় যদিও, বাট ওই কম্বিনেশনসটা কাছাকাছি। এটার বর্ডারটা একটু দেখিয়ে দিন, হ্যাঁ খুব সুন্দর, বর্ডারগুলো স্লিক হতে পারে বাট ডিজাইনগুলো প্রতিটারই খুব ইউনিক। এটা রেড নয়, এটা হচ্ছে পিঙ্কিস রেড একটা। এই থাকছে স্টার্টিং এর ব্লাউজ পিসটা জেড ব্ল্যাক কালারের, বোথ সাইডে যাচ্ছে স্লিভসে দেওয়ার জন্য একটা সুন্দর বর্ডার। স্টার্টিং থেকে শাড়িটা যাচ্ছে আমাদের এরকম খুশিয়া পিঙ্ক কালারের, একটা রেডিশ পিঙ্ক কালার থাকছে শাড়িটা। স্টার্টিং থেকে আমরা পেয়ে যাচ্ছি এরকম ছোট ছোট বুটা ওয়ার্কটা, বোথ সাইডে যাচ্ছে আমাদের এরকম ব্ল্যাক কালারের বর্ডার, আর শাড়িটার আসল পোর্শনটা থাকছে আমাদের কন্ট্রাস্টেড ব্ল্যাক কালার। শাড়ি কালেকশন তেরোমি প্যাকিং স্কিল সুটেবল কুরিয়ার সার্ভিস ফ্রম সিলথানেল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। এক্স্যাক্টলি প্যাকিংটা আমাদের খুব ভালোভাবে মানে দেখা হয়, নর্মাল শাড়ি ভরে পাঠিয়ে দেওয়া হয় না, ওই জন্য একটু সময় লাগে। আমরা ওই জন্য প্যাকিংয়ের জন্য মানে ডিসপ্যাচের জন্য 7 দিন সময় চেয়ে নিই, প্রপার প্যাকেজিং থাকবে। এই আসবে লুকসটা, টোটালটা আমি আমার বাবা দেখে, কারণ কি মানে এত সুন্দরভাবে প্যাকিং, সবাই এটা বলে যে অনলাইনে আমরা অনেক প্রোডাক্ট কিনি বাট এত সুন্দর প্যাকেজিং কোথাও থাকে না। এই আসছে আমাদের লুকসটা, অল ওভার বডিটা যাচ্ছে আমাদের এরকম বুটার ওয়ার্কটা, বোথ সাইডে ব্ল্যাক কালারের বর্ডার থাকছে, আঁচলটা থাকছে আমাদের কন্ট্রাস্টেড ব্ল্যাক কালার, সাথে থাকছে কন্ট্রাস্টেড ব্ল্যাক কালারের ব্লাউজ পিস। প্রাইস রেঞ্জ 6790। যারা ভরতনাট্যম করেন আপনারাও এই শাড়িগুলো পিক করতে পারেন, এগুলোতে না ওই কুচি বা প্লিটস করে ভরতনাট্যমের জন্য যে লুকসটা প্রয়োজন হয় সেটা এই শাড়িতে খুব ভালো আসবে। প্রাইস রেঞ্জ আসবে এটার 6790। ডান্স বাগেরা কে লিয়ে ভি আপ ইয়ে শাড়ি লে সকতে হো, স্পেশালি ক্লাসিক্যাল ডান্স টান্সে এই ধরনের শাড়িগুলো দেখবেন কুচি টুচি করে খুব সুন্দরভাবে ড্রেপ করে পরা হয় তো ভালো লাগে দেখতে। প্রাইস রেঞ্জ 6790, সবগুলোরই সেম প্রাইস, কালারগুলো ডিফারেন্ট হবে। এটার বর্ডারটা একটু আগে সামনে দেখিয়ে দাও, দেন খুলবে। বর্ডারের ডিজাইনটা না একটা সামনে থেকে দেখে নিই, সবগুলোর বর্ডারগুলো কিন্তু সেম নয়, ওকে এক একটা এক এক ধরনের, বাট সাইজটা সেম, মানে এই স্লিক বর্ডারই, 4 আঙ্গুলের হয়তো বর্ডারটা হবে, পুরোটা খুলতে হবে না এমনি। হ্যাঁ গোল্ডেন জারি দিয়ে বর্ডারটা উইভ করা আছে, ফুসিয়া পিঙ্কের সাথে গ্রিন কালারের একটা কম্বিনেশনস। নিউলি ম্যারিডরা এটা নিতে পারেন, যারা ব্রাইট কালার্স পছন্দ করেন। অ্যাকচুয়াল কিন্তু কাঞ্জিভরমের না ব্রাইট কালার্সের প্রোডাকশনটাই বেশি, ব্রাইট রেড, ব্রাইট আপনার ব্লু, ব্রাইট বটল গ্রিন। 6790, 6000 ফ্রি শিপিং, ওয়েস্ট বেঙ্গলে একেবারেই ফ্রি শিপিং দিয়ে দাও, অ্যান্ড আপনার বেঙ্গলের বাইরে শিপিংটা এক্সট্রা। শুধুমাত্র আজকের জন্য কিন্তু 24 আওয়ার্স পেমেন্টের টাইম থাকছে না, থাকছে 12 আওয়ার্সের পেমেন্ট টাইম। যদি মনে হয় কমফোর্টেবল সেক্ষেত্রে বুক করবেন, আদারওয়াইজ পরবর্তীকালে আবার যেরকম টাইম থাকে সেম থাকবে। অ্যাকচুয়ালি 12 আওয়ার্স টাইমটা এর জন্যই দেওয়া হয়েছে, কারণ অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাদের ডিসপ্যাচ করতে হবে, তো তো সেক্ষেত্রে আমরা যতটা সম্ভব জলদির মধ্যে আমরা ডিসপ্যাচগুলো কমপ্লিট করবো। এই থাকছে আমাদের শাড়িটা, কন্ট্রাস্টে পেয়ে যাচ্ছি আমরা গ্রিন কালারের ব্লাউজ পিস, থ্যাংক ইউ ম্যাম। থাকছে আমাদের এরকম জারি বর্ডার, স্টার্টিং থেকে শাড়িটায় যাচ্ছে এরকম বোটার ওয়ার্কটা, শাড়িটা যখন ফ্রন্টে আসছে তখন কিন্তু বোটাটা একদমই ক্লোজ রেঞ্জে চলে আসছে, আর আঁচল পোর্শনটা থাকছে আমাদের কন্ট্রাস্টে গ্রিন কালারের। প্রাইস আসছে 6790, হ্যাঁ 6790, ফুসিয়া পিঙ্ক উইথ গ্রিন।
প্রতিটা কালার জাস্ট দেখার মতো। থ্যাংক ইউ থ্যাংক ইউ, ইটস এ বিগ কমপ্লিমেন্ট একদমই। আমি লাইভ চলাকালীন প্রাইস রেঞ্জ এগুলো সবগুলোরই সেম। এটা কিন্তু ডুয়েল টোন অরেঞ্জ, ওকে, দিস ওয়ান ইজ ডুয়াল টোন অরেঞ্জ, প্রাইস রেঞ্জ সেম 6790, কামস উইথ ব্লু বর্ডার। এই বর্ডারটা কিন্তু আপনার কাইন্ড অফ নেভি ব্লু কালারের আছে, আর বডির কালারটা দেখুন ক্যামেরাতে কতটা দেখা যাচ্ছে, হ্যাঁ বোঝা যাচ্ছে, ডুয়েল টোনটা কিন্তু খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। এটা সামনে থেকেও এতটাই সেম, একটা ফায়ারি যে কালারটা হয় না, আগুনের যে কালারটা হয়, মানে অরেঞ্জই, কিন্তু অরেঞ্জের সাথে একটা দেখুন টোন আছে। এটা আসবে ব্লাউজ পিসটা। স্টার্টিং এ পেয়ে যাচ্ছে আমরা নেভি ব্লু কালারের ব্লাউজ পিস। ব্লাউজ পিসে থাকছে বোথ সাইডে এরকম একটা জারি বর্ডার। স্টার্টিং থেকে শাড়িটা যাচ্ছে আমাদের এরকম ডুয়াল টোন, একটা অরেঞ্জের টোন থাকছে শাড়িটা স্টার্টিং থেকে। বোথ সাইডে যাচ্ছে এরকম ব্লু কালারের বর্ডার। আঁচল পোর্শনসটা আমরা পেয়ে যাচ্ছি কন্ট্রাস্টে ব্লু কালারের উপরে জারি দিয়ে উইভ করা, আর অল ওভার বডিটাতে এরকম ছোট ছোট বুটাগুলো থাকছে। প্রাইস আসছে 6790, 6790 টাকা প্রাইস। খুব গর্জাস কালারটা, ভীষণ গর্জাস। বিয়ের তত্ত্বে তো নেবেনই, তাছাড়াও যাদের এখনও একটাও কাঞ্জিভরম নেই, মানে স্টার্টিং রেঞ্জের যদি নিতে চান না, এই রেঞ্জগুলো মানে নিতে পারেন, খুব সুন্দর। অ্যান্ড যেটা বললাম ডান্স ডান্সের জন্য যারা আছেন আপনারা কিন্তু এগুলো একটা পিক করে রাখুন, অনেক প্রোগ্রামে দেখবেন এগুলো পরা যাবে। প্রাইস রেঞ্জ আসবে এটার আপনার 6790। ট্রেডিশনাল কাঞ্জিভরম সিল্ক কামস উইথ কন্ট্রাস্ট বর্ডার, কন্ট্রাস্ট পিপি অ্যান্ড ব্লাউজ পিস। সবই শাড়ি সিল্কমার্ক সার্টিফাইড হ্যাঁ, আমরা খুদ কা সিল্কমার্ক ইউজ করতে হ্যাঁ, যো কি সেন্ট্রাল সিল্ক বোর্ড সে রেজিস্ট্রেশন কিয়া গিয়া হ্যাঁ। আপনা জব ভি হামারা সিল্কমার্ক স্ক্যান করোগে, মেরা নাম জো হ্যায় ভো শো করেগা, মানে কন সে ডেট মে পারচেস কিয়া থা, মানে কোন ডেট থেকে শুরু হয়েছিল, স্টার্ট হয়েছিল, সেই ডেট টেট সমস্ত ডিটেলে দেওয়া থাকবে। হ্যাঁ, অরেঞ্জের কালারগুলো আগে দেখে নিই, ডুয়েল টোন অরেঞ্জের সাথে। ডুয়েল টোন অরেঞ্জের কিন্তু এই পিসটাও ভীষণ সুন্দর, এটা আগের দিন সোল্ড ছিল। বর্ডারের ডিজাইনটা হয়তো স্লাইড একটু চেঞ্জ হবে, বাকি কালার কম্বিনেশনটা কিন্তু সেম আছে, ঠিক আছে। আগের দিনের বর্ডারের যে ডিজাইনটা ওটা আর এটা একটুখানি চেঞ্জ, কালার কম্বিনেশনসটা সেমই আছে। এই থাকছে স্টার্টিংয়ে, স্টার্টিংয়ে পেয়ে যাচ্ছি আমরা গ্রিন কালারের ব্লাউজ পিস। বোথ সাইডে থাকছে খুব সুন্দর একটা জারি দিয়ে উইভ করা বর্ডার। শাড়িটা স্টার্টিং থেকে যাচ্ছে আমাদের এরকম ছোট ছোট একটা, এটার আঁচলটা একবার দেখি, খুব সুন্দর। এটার কালারটা এত ব্রাইট আর গর্জাস না, আর কোনো ব্ল্যাকের টাচ নেই, মানে এই শাড়িগুলো ফ্যামিলি ওকেশনে পরার জন্য পারফেক্ট। সকাল দিকে পরুন আর রাত্রের দিকে পরলে জুয়েলারিটা একটু হেভি পরুন। এটা একটু ড্রিপ করে দেখুন। এই আসছে আমাদের আঁচল পোর্শনসটা কন্ট্রাস্টে গ্রিন কালারের, অল ওভার বডিতে থাকছে আমাদের এরকম ছোট ছোট বুটার ওয়ার্ক থাকছে। প্রাইস আসছে 6790, 6790 টাকা আসবে প্রাইস। বুকিং কে লিয়ে আপকো সিফ স্ক্রিনশট লেকার ভেজনা হ্যাঁ। প্রাইস রেঞ্জ ইস 6790, 6790 টাকা আসবে প্রাইস। এই আসবে দেখুন লুকসটা, গোল্ড জুয়েলারি এর সাথে পারফেক্ট ম্যাচিংস হবে, স্পেশালি যারা গোল্ডের জুয়েলারি পরতে পছন্দ করেন, এই শাড়িগুলো হচ্ছে আপনাদের জন্য একটা পারফেক্ট অপশনস। প্রচুর গোল্ড পরতে পারেন, মব চেন, একটা নেক পিস, মানে কাঞ্জিভরম হচ্ছে গোল্ডের সাথে সবথেকে ভালো স্যুট করে। তসরে যেরকম গোল্ড জুয়েলারিটা অতটা যায় না, কাঞ্জিভরম ঠিক তার উল্টো। কাঞ্জিভরমে মানে গোল্ড আর কাঞ্জিভরম দুটোই খুব একে অপরকে একটা মানে গর্জাস লুকস ক্রিয়েট করে। এটার আঁচলটাও খুব সুন্দর, বটল গ্রিন কালার, বটল গ্রিন না, এটা এমারেল গ্রিন। প্রাইস রেঞ্জ সেম 6790। নেক্সট পিসটা আসবে প্যারেট গ্রিনের সাথে রেড, এটাও কিন্তু আপনারা যারা নিউলি ব্রাইড আছেন নিতে পারেন। প্যারেট গ্রিন রেড কালারটা ভীষণ ব্রাইট লাগে দেখতে, আর গোল্ডের জুয়েলারি তো থাকছেই, তাছাড়াও কিন্তু সাউথ ইন্ডিয়ান জুয়েলারি এখন প্রচুর পেয়ে যাবেন মার্কেটে, মহালক্ষ্মী থেকে শুরু করে গুট্টা পাসেলু, এগুলো ভালো লাগবে দেখতে। 6790 প্রাইস। স্টার্টিং এ থাকছে এটার ব্লাউজ পিস, সব সিল্ক মার্ক সার্টিফাইড পিওর আইটেম। কন্ট্রাস্টে রেড কালারে যাচ্ছে ব্লাউজ পিসটা। বোথ সাইডে কিন্তু স্লিভসে দেওয়ার জন্য একটা সুন্দর বর্ডার পাওয়া থাকছে। শাড়িটা স্টার্টিং থেকে যাচ্ছে এরকম একটা প্যারেট গ্রিন কালারের উপরে,
রেড কালারের বর্ডার থাকবে অল ওভার শাড়িটাতে। স্টার্টিং থেকে একটু লাইট গ্যাপিংয়ে থাকবে আমাদের এই বুটা ওয়ার্কগুলো। শাড়িটা যখন ফ্রন্টে চলে আসবে তখন কিন্তু বুটা ওয়ার্কগুলো একদমই ক্লোজ রেঞ্জে থাকছে। প্রাইস আসছে আমাদের 6790। যারা ফার্স্ট টাইম দেখছেন আমি সবার জন্যই বলে নিচ্ছি, আমাদের থেকে যে কোনো পিওর প্রোডাক্ট নিন, সেটা তসরের হোক বা সেটা সিল্কের হোক, অল আর সিল্ক মার্ক সার্টিফাইড। আমরা কিন্তু পিওর আইটেমটাই বেশি দেখাই, আমাদের প্রিভিয়াস লাইফ ওয়াচ করবেন সবটাতেই কিন্তু পিওর আইটেমই বেশি থাকে। এই থাকছে আমাদের লুকসটা। কন্ট্রাস্টে যাচ্ছে ব্লাউজ পিস, আঁচল আর বর্ডার থাকবে রেড কালারে, আর পুরো বডিটা যাচ্ছে আমাদের এরকম প্যারেট গ্রিন কালারে। প্রাইস রেঞ্জ আসবে এটার 6790, 6790 টাকা আসবে প্রাইস। অ্যাট এ টাইম পেমেন্টের ইস্যু থাকলে আপনারা পার্ট পেমেন্টেও করতে পারেন, বাট পছন্দের শাড়িটা যেন কোনোভাবেই হাতছাড়া না হয় তাই জন্য আমরা এই পার্ট পেমেন্ট ফেসিলিটিটা রেখেছি। এটা টাইমিংটা থাকবে 1 মান্থ, ফার্স্ট পেমেন্টটা আপনাকে উইদিন 12 আওয়ার্সে করতে হবে অ্যান্ড রেস্ট অফ দ্য অ্যামাউন্ট উইদিন 1 মান্থে। নেক্সট পিসটা আসবে বটল গ্রিন উইথ ফুশিয়া পিঙ্ক। আজকের কিন্তু কাঞ্জিভরমের স্টার্টিং রেঞ্জগুলো প্রতিটা কালারই একদম মানে হাতছাড়া করা যাবে না, প্রতিটা কালারই সুন্দর। প্রাইস রেঞ্জ আসবে 6790। এটার বর্ডারটাও আবার একটা ডিফারেন্ট টাইপের ডিজাইন, প্রতিটা বর্ডার এবং আঁচলের ডিজাইনগুলো স্লাইট চেঞ্জ হবে বাট প্যাটার্নটা সেম থাকবে। এই থাকছে নেক্সট শাড়িটা। স্টার্টিংয়ে পেয়ে যাচ্ছি আমরা পিঙ্ক কালারের ব্লাউজ পিস। ব্লাউজ পিসের বোথ সাইডে যাচ্ছে খুব সুন্দর একটা জারির বর্ডার। স্টার্টিং থেকে শাড়িটা যাচ্ছে এরকম বটল গ্রিন কালারের, এরকম ছোটো ছোটো এরকম আমাদের কলগা মোটিভে থাকবে ডিজাইনটা। স্টার্টিং থেকে যাচ্ছে এটা লাইট গ্যাপিংয়ে, শাড়িটা যখন একদমই ভিড়ান্তে চলে আসছে তখন কিন্তু এটা একদমই ক্লোজ রেঞ্জে আমরা পেয়ে যাচ্ছি। ফ্রন্ট ইয়োকটাতে না একটু ড্রেপ করে, ফ্রন্ট ইয়োকটাতে হ্যাঁ দেখে না, এটার আঁচল আর বর্ডারটা একটু দেখে নিন। প্রতিটারই কিন্তু পাল্লুতে একটা স্পেশাল ডিজাইন করা আছে এবং পাল্লুটা কন্ট্রাস্টে আসবে। প্রাইস রেঞ্জ 6790। জিতনা সারা কাঞ্জিভরম দিখাযা গয়া হ্যায় সবই শাড়ি কা প্রাইস সেম হ্যায় 6790, শুধুমাত্র কালার আর ডিজাইনগুলো স্লাইট চেঞ্জ। অ্যান্ড সমস্ত শাড়িগুলোই সিল্ক মার্ক থাকবে, কিন্তু সিল্ক মার্কটা থাকবে প্রাইস ট্যাগের ঠিক অপোজিটে, যাতে করে শাড়ির ওপরে চিটিয়ে দিলে কি হয় আঠা থাকে তো নষ্ট হয়ে যায়, ওই জায়গাটা স্পট হয়ে যায়, তাই জন্য আমরা ব্যাক সাইডে দিয়ে থাকি। হ্যাঁ ও ড্রেপ করে নি। আর বটল গ্রিন ফুশিয়া পিঙ্কের কম্বিনেশনের কাঞ্জিভরম আমাদের মডেল প্রায় আপনার মানে লাইভ করে আপনারা দেখেইছেন যে এই কম্বিনেশনসটা ওয়ের করলে কতটা ভালো লাগে। আর শাড়িগুলো কিন্তু সফট হবে, খুবই হার্ডি ব্যাপারটা নেই, একটা আমরা মানে প্লিটস করে দেখিয়ে দেব। প্রাইস রেঞ্জ আসবে এটার 6790, পিওর কাঞ্জিভরম, অল দিস আর পিওর, অল আর কামস উইথ সিল্ক মার্ক। শাড়িগুলো কিরম লাগছে আজকে, স্পেশালি স্টার্টিং রেঞ্জের এত কালার অপশন একসাথে থাকে না, দু চারটে হয়তো থাকে কখন, মানে অ্যাকচুয়ালি সবসময় আমরা এতগুলো কালেকশন পাইও না একসাথে, কারণ এগুলো সাউথের প্রোডাক্ট তো একদম সাউথ থেকে আসে, তো পছন্দ একটা ব্যাপার থাকে, ডিজাইনের একটা ব্যাপার থাকে, সবসময় সবগুলো ম্যাচ করে না একসাথে, এই হচ্ছে ব্যাপার আর কি। নেক্সট এটাই লাস্ট, আচ্ছা কাঞ্জিভরমের এটা লাস্ট পিস, এটা সি গ্রিন উইথ ফুশিয়া পিঙ্ক। আগেরটা ছিল বটল গ্রিন উইথ ফুশিয়া পিঙ্ক, ইয়ে ওয়ালা কালার হ্যাঁ উসে সেড লাইট সি গ্রিন উইথ ফুশিয়া পিঙ্ক। প্রাইস রেঞ্জ ইজ 6790। সবটাই কিন্তু ব্লাউজ পিস, আঁচল আর বর্ডারগুলো কন্ট্রাস্টে, এই কালারটাও বেশ সুন্দর। এই আসছে স্টার্টিং, খুব সুন্দর শাড়ি দিয়ে যাচ্ছে আমরা ফুশিয়া পিঙ্ক কালারের ব্লাউজ পিস। ব্লাউজ পিসে থাকছে অন্যগুলোর মতন এটা তো সেম, বোথ সাইড এরকম জারি বর্ডার থাকবে। শাড়িটা স্টার্টিং থেকে যাবে আমাদের সি গ্রিন কালারের উপরে, বুটার ওয়ার্কটা লাইট গ্যাপিং এ, এই থাকছে বুটার ওয়ার্কগুলো লাইট গ্যাপিং এ। যখন শাড়িটা ফ্রন্টে আসবে তখন কিন্তু এটা একদমই ক্লোজ রেঞ্জে আমরা পেয়ে যাচ্ছি। আঁচল পোর্শনসটা থাকছে আমাদের এরকম ফুশিয়া পিঙ্ক কালারের উপরে এরকম জারি দিয়ে ওয়ার্ক করা, এটা প্রাইস আসছে 6790, 6790। হ্যাঁ দেখে না প্রাইস রেঞ্জ থাকবে 6790। কাঞ্জিভরমের সিরিজটা পুরোপুরি দেখানো কমপ্লিট, এরপর আমরা দেখব
তসর ব্লক প্রিন্ট উইথ জারি বর্ডার, প্রাইস রেঞ্জ থাকবে 4190। নেক্সট মান্থ থেকে কিন্তু তসর ব্লক প্রিন্টের প্রাইস মিনিমাম 150 রুপিস ইনক্রিজ হবে। সো যারা তসর ব্লক প্রিন্ট নিতে চাইছেন নিয়ে নিতে পারেন, 4190 এই প্রাইসে কিন্তু নেক্সট মান্থ থেকে আর পাবেন না। এগুলো সব ফ্রেশ কালেকশন এসেছে, স্টার্টিংয়েই থাকবে ব্লাউজ পিস। তসর কিন্তু একটু ম্যাট ফিনিশে হবে, জাস্ট দুটো সাইডে শাড়ির বর্ডার এবং অল ওভার শাড়িটাতে ব্লক করা থাকবে। এই থাকছে ব্লাউজ পিসটা। ব্লাউজ পিসটা আসছে আমাদের এরকম ছোট ছোট ফ্লোরাল মোটিভ থাকবে অল ওভার ব্লাউজ পিসটাতে। শাড়িটা স্টার্টিং থেকে থাকছে আমাদের অফ হোয়াইট কালারের ওপরে মাজেন্ডা কালারের আর মাল্টি কালারের এরকম একটা সার্কেল মোটিভ যাচ্ছে বোথ সাইডে, আপার অ্যান্ড লোয়ার বোথ সাইডে থাকছে এই ব্লক প্রিন্টটা। আঁচল পোর্শনসটা আমরা পেয়ে যাচ্ছি তো মাজেন্ডা কালারের ওপরে এরকম জারির চেক। এটা প্রাইস আছে কত? 4190। এটা প্রাইস আসছে 4190, 4190 টাকা আসবে প্রাইস। ভীষণ সুন্দর একটা অ্যাট্রাকটিভ একটা ব্লক, নিউ প্যাটার্নের, নিউ কনসেপ্টের। এই ধরনের ব্লক চটজলদি আপনারা তসরে দেখবেন না। লাস্ট টাইম আমি দেখিয়েছিলাম, একটু জাস্ট ব্লকের কালারগুলো আলাদা, বাদ বাকি কিন্তু প্যাটার্নটা সেম। প্রাইস রেঞ্জ ইস 4190। পিওর তসর কামস উইথ ব্লক প্রিন্ট অ্যান্ড জারি বর্ডার। এটাও খুব একটা ডিফারেন্ট টাইপের লুকস দেবে, মানে ববি প্রিন্টস এমনিতেই খুব পপুলার। এটা কিন্তু ব্ল্যাকের বদলে আপনার ব্লু দিয়ে করা হয়েছে, অনেকে ব্ল্যাক পাঁচটা পুজোতে পড়তে চান না, তো তাই জন্য আমরা ব্লু কনসেপ্টটা রেখেছি। বাট একদমই শিফনের শাড়িতে যে প্যাটার্নগুলো ইউজ হয় সেম প্যাটার্ন, বাট এটা তসরে। প্রাইস রেঞ্জ 4190। এই থাকছে স্টার্টিংয়ে, স্টার্টিংয়ে পেয়ে যাচ্ছি আমরা একটা এরকম ব্লু কালার, অ্যাকোয়া ব্লু কালারে থাকছে ব্লাউজ পিসটা। ব্লাউজ পিস কাট করার পর আমরা পেয়ে যাচ্ছি অফ হোয়াইট কালারে আমাদের বেস মেটেরিয়ালটা থাকছে তসরে, অফ হোয়াইট থাকছে আমাদের বডিটা, বোথ সাইডে যাচ্ছে এরকম ব্লু কালারের বর্ডার আর এরকম সার্কেল মোটিভ যাচ্ছে কিন্তু অল ওভার শাড়িটাতে। আঁচল পোর্শনসকে আমরা পেয়ে যাচ্ছি কন্ট্রাস্টে ব্লু কালারের ওপরে এরকম জারি চেকসে। প্রাইস থাকছে 4190। দুটোই কিন্তু ববি প্রিন্ট টাইপেরই, বাট এটা হচ্ছে আপনার শুধু ব্লু দিয়ে করা আছে আর আগেরটা ছিল মাল্টি কালারে। কনসেপ্ট কিন্তু একদম নতুনত্ব, এই ধরনের কনসেপ্ট তসরে খুব একটা দেখবেন না আশা করি। প্রাইস রেঞ্জ থাকবে 4190, 4190 টাকা। নেক্সট কালারটা দেখুন, তসরের ভার্জিন কালারের সাথে কিন্তু একটা ট্রি মোটিভে আছে, এটাও অনেক ম্যাক্সিমাম টাইমে আপনার সোল্ড থাকে, বাট এই কালারটা এবং ডিজাইনটা খুব ভালো রেসপন্স থাকে। যে কোনো এজে তসরের ভার্জিন কালার ক্যারি করা যায়। কন্ট্রাস্টে আসবে ব্লাউজ পিস, প্রাইস রেঞ্জ 4190। এই থাকছে আমাদের ব্লাউজ পিসটা, ব্লাউজ পিস আসছে মাজেন্ডা কালারে, স্টার্টিং থেকে শাড়িটা যাচ্ছে এরকম তসরের ভার্জিন কালারের ওপরে, স্কার্ট লেভেল পর্যন্ত থাকছে এরকম মাজেন্ডা কালারের একটা লিফ মোটিভ থাকবে অল ওভার শাড়িটাতে। শাড়িটা যখন ফ্রন্ট পোর্শনে আসছে তখন কিন্তু আমাদের পেয়ে যাচ্ছি আঁচলটা, আঁচল পোর্শনসটা থাকছে মাজেন্ডা কালারের ওপরে জারি চেকসে। একটা ইম্পর্টেন্ট কথা বলে নিই, অনেকে হোয়াটসঅ্যাপে পার্সোনালি পিকচার চাইছেন, তো পার্সোনালি পিকচার প্রোভাইড করাটা পসিবল হয় না, প্রচুর পিকচার্স ক্লিক করা থাকে, এবং এই জন্যই আমরা কিন্তু লাইভের পর আমাদের ফেসবুক পেজ সিল্কুইনের সমস্ত শাড়ির পিকচার উইথ প্রাইস অ্যান্ড এভরি ডিটেলস আপলোড করা থাকে। যদি মনে হচ্ছে আমি লাইভে শাড়িটা দেখেছি বাট আমি আরেকবার পিকচার স্টিল ফরম্যাটে দেখতে চাই, আপনারা পেজটা ভিজিট করুন, পেজটা লাইক করে রাখুন, ওইখানে পেয়ে যাবেন। বাট ওই জিনিসটার আরও অন্য ভ্যারিয়েশন, আমি পাঁচটা পিকচার পাঠিয়ে দিলাম, সেখান থেকে আপনি চুজ করে আমাকে একটা দিয়ে দিলেন, এটা হয় না। আমাদের শুধুমাত্র লাইভে দেখানো শাড়িগুলোরই পিকচারগুলো আপলোড থাকে, আবার নেক্সট দিন লাইভে যা কিছু দেখানো হবে সেইটা টোটাল আপলোড হবে, ঠিক আছে? সো আলাদা করে তসরের পিকচার তোলা থাকবে, সেগুলো আমি সেন্ড করে দেবো, এই ফরম্যাটটা নেই আমাদের। আগে লাইভে দেখানো হবে, দেন শাড়িগুলো পিকচার আপলোড হবে। প্রাইস রেঞ্জ 4190। এটা কিন্তু আপনার জেড ব্ল্যাক কালার, ব্লাউজ পিসটা রানিং এ আসবে। এটা হচ্ছে নেক্সট শাড়িটা, স্টার্টিং এ পেয়ে যাচ্ছি ব্লাউজ পিস, ব্লাউজ পিস থাকছে আমাদের জেড ব্ল্যাক কালারে এরকম রানিং এ যাবে। শাড়িটা স্টার্টিং থেকে যাবে আমাদের, আচ্ছা আচ্ছা দেখে নেব, ইয়েলো অরেঞ্জ এন্ড পিঙ্ক কালারে কন্ট্রাস্টে যাচ্ছে আমাদের লোয়ার পোর্শনে লিভস মোটিভে, স্কার্ট লেভেল পর্যন্ত থাকছে এই ডিজাইনটা।
শাড়িটা কিন্তু আমাদের আঁচল পোর্শনটা পেয়ে যাচ্ছে মাল্টি কালারের উপরে এরকম ব্ল্যাক কালারের লিপস মোটিভে, সাথে থাকবে জারি চেক, এটার সাথে একটা মাল্টি কালারের বিটস ট্রাই করুন। লোয়ার পোর্শনের প্রিন্টের প্যাটার্নটা দেখুন, পাতা প্যাটার্নে আছে তো পাতা মোটিভে আছে, বাট সব পাতাগুলোই না হাইলাইটেড, একটা ফুসিয়া পিঙ্ক, রাস্ট, ইয়েলো এই টাইপেরগুলো গেছে। প্রাইস রেঞ্জ আসবে এটারও 4190। এটা কিন্তু নাইট পার্টির জন্য পারফেক্ট, অ্যান্ড স্পেশালি বেডস ট্রাই করুন, তসরের সাথে ভীষণ ভালো লাগে দেখতে। প্রাইস রেঞ্জ ইজ ওনলি 4190। তসরের এই টাইপের আইটেমগুলোর প্রাইস নেক্সট মান্থ মানে অগাস্টে যখন দেখানো হবে মোটামুটি 150-200 rupees ইনক্রিজ হয়ে যাবে, কারণ রিসেন্ট যে তসরের থানগুলো প্রিন্টে গেছে অনেকটাই কস্টিংটা বেড়ে গেছে, তো এইগুলো আপনারা এই প্রাইসেই পেয়ে যাবেন। নেক্সটটা দেখানো হচ্ছে, এটা কিন্তু দুর্গাপূজা অষ্টমী স্পেশাল, শুধুমাত্র তসর এবং আপনার অফ হোয়াইট বা রেড দিয়ে প্রিন্টটা করা আছে। এই থাকছে আমাদের নেক্সট কালার, আসছে তসরের ভার্জিন কালারের সাথে রেড কালারের কন্ট্রাস্টে। সামনে রেড কালারটা আছে ব্লাউজ পিসটা, ব্লাউজ পিসটা আছে স্লিভসে দেওয়ার জন্য, একটা সুন্দর একটা পিচ কালার কালো পাতা দিয়ে শাড়িটা স্টার্টিং থেকে থাকছে আমাদের এরকম হোয়াইট কালারের উপরে, অফ হোয়াইট কালারের উপরে রেড কালারে ছোট ছোট ফ্লোরাল প্রিন্টস আছে পুরো শাড়িটাতে। লোয়ার পোর্শনটাই থাকছে খুব সুন্দর একটা ওয়ার্ক করা, সাথে আপার পোর্শনে কিন্তু আমাদের একটা ট্রায়াঙ্গেল মোটিভ করা থাকছে। এটার প্রাইস আছে 4190। লাল সাদা যদি চাইছেন এটা নিতে পারেন, সাদা বলতে তো তসরে ওই একদম ফটফটে সাদা বা ডায়মন্ড হোয়াইটটা হয় না, এটা হচ্ছে তসরের ন্যাচারাল কালারের ওপরে শুধুমাত্র রেড দিয়ে ব্লকটা করা আছে। প্রাইস থাকবে 4190। লাইভটা ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করবেন, এবং আজকের প্রতিটি কালেকশনের জন্য পেমেন্ট টাইম হচ্ছে আপনার 12 আওয়ার্স। কনফার্মেশন মেসেজ পাওয়ার পর থেকে 12 আওয়ার্স পর্যন্ত টাইম পাবেন। আর এটার হলুদটা আছে, হ্যাঁ এটার হলুদটা আছে, দোকান থাকলে পাশে হলুদ এটা, হ্যাঁ এটার একটা হলুদ ওইখানেই পড়েছিল, এবার দেখে নাও তো, নাহলে বাবুর ঘরে থাকবে। প্রাইস রেঞ্জ 4190, 4190 টাকা আসবে প্রাইস। ব্ল্যাকের ওপরে মাল্টি কালার দিয়ে ফ্লোরাল প্রিন্ট করা আছে, অল দিস আর ব্লক প্রিন্ট, ওকে, অ্যান্ড মেটেরিয়াল পিওর গাছি টসর, বাট প্রিন্ট জো হ্যাঁ সব প্রিন্ট হ্যাঁ, মতলব হ্যান্ড পেন্ট নেই। প্রাইস রেঞ্জ আসবে এটার 4190। এই আসছে নেক্সট শাড়িটা, স্টার্টিংয়ে পেয়ে যাচ্ছি ব্লাউজ পিস, ব্লাউজ পিসটা থাকছে রেড কালারের, অল ওভার শাড়িটা যাচ্ছে এরকম ব্ল্যাক কালার, থান আমার কাছে পাবেন না, মাল্টি কালারের এরকম আমাদের প্রিন্ট করা থাকছে, পুরো শাড়িটা যাচ্ছে সেম, আঁচল পোর্শনসটা থাকছে কন্ট্রাস্টে মারুন কালারের উপরে জারি চেকস করা। প্রাইস আসছে 4190। এই শাড়িগুলো কিন্তু একদমই রাত্রিবেলা নাইট পার্টির জন্য পারফেক্ট একটা শাড়ি। আর এই ফ্লোরাল প্রিন্টটা আছে তো, ফ্লোরাল প্রিন্টটা না আরও বেশি লুকসটাকে মানে গর্জাস করবে, আর আপনার ভীষণই আই ক্যাচিং একটা লুকস দেবে। তসরে ফ্লোরাল প্রিন্ট, তসরে আপনার পলকা ডটস যেগুলো আছে খুব সুন্দর নিউ প্যাটার্নের, আর এই কালারগুলো কিন্তু আপনার জেড ব্ল্যাক নয়, এটা চারকোল ব্ল্যাক। তসর মে হর ওক্ত আপকো ম্যাট ফিনিশ মিলেগা, তসর মে কভি ভি আপকো বহুত জরা চমকিলা ওয়ালা শাইনি টাইপ কা মেটেরিয়াল নেই হ্যাঁ, এগুলো ম্যাট পলিশে যায় তো, তো রেডটা ফেডেড রেড, ব্ল্যাকটা চারকোল ব্ল্যাক, এইরকম আসবে একটা সিল্কের রেডের যে শাইন বা যে গ্লসি টেক্সচারটা থাকবে, তসরে সেম রেডটাই একটা ম্যাট ফিনিশে শো করবে। নেক্সট পিসটা দেখুন, ইয়েলোর সাথে মেজেন্টা কালারের এলিফ্যান্ট ব্লক করা আছে পুরো শাড়ি জুড়ে। প্রাইস রেঞ্জ থাকবে 4190। প্রতিটা শাড়িরই কালার কম্বিনেশনগুলো খুব সুন্দর। বাবুর ঘরে কোন পাখটায় তসর আছে জানো? বাবুর ঘরে যেখানে তসরটা থাকে হ্যাঁ, হলুদের উপর পিঙ্ক আকাশি ফুল ফুল করা ছিল। এই থাকছে ব্লাউজটা, ব্লাউজটা পেয়ে যাচ্ছে আমরা মাজেন্ডা কালারে, বোথ সাইডে থাকছে আমাদের এরকম জারি বর্ডার, শাড়িটা স্টার্টিং থেকে যাচ্ছে আমাদের এরকম এলিফ্যান্ট মোটিভগুলো, এই মোটিভটা থাকছে স্টার্টিং থেকে অল ওভার শাড়িতে। না ম্যাম থান পাবেন না আমার কাছে, বোথ সাইডে যাচ্ছে আমাদের এরকম ট্রায়াঙ্গেল মোটিভটা, আর শাড়িটার আঁচল পোর্শনসটা থাকছে আমাদের মাজেন্ডা, অ্যান্ড এরকম এই একটা অলিভ ইয়েলো গ্রিন কালারের ওপরে জারি চেকসে। প্রাইস আসছে সেল 4190, 4190 টাকা আসবে প্রাইস। বুকিং কে লিয়ে আপকো সিফ স্ক্রিনশট লেনা হ্যাঁ দ্যাটস ইট, বুকিং কে লিয়ে আপকো সিফ স্ক্রিনশট লেনা হ্যাঁ দ্যাটস ইট, অ্যান্ড
भेज देना है 9126374190 पर, ठीक है ना। आपको सिर्फ साड़ी का स्क्रीनशॉट डालना है बुकिंग नंबर पर जब आप श्योर हो। अगर आप श्योर नहीं हो तो आप क्वेरी नंबर पर भी कांटेक्ट कर सकते हो। এটা দেখুন, এটা আসবে একটা কাঁচা মেহেন্দি পাতার যে কালারটা হয় সেটাতে। প্রাইস রেঞ্জ আসবে এটারও সেম 4190। এটা একটা প্যারেট গ্রিনের সাথে মেজেন্টা কালারের কম্বিনেশন। প্রাইস রেঞ্জ 4190, 4190। এইটা হচ্ছে ব্লাউজ পিসটা, না সিলভার জড়িতে হবে না। ব্লাউজ পিসটা কিন্তু আমাদের যাচ্ছে স্টার্টিং থেকে এরকম রানিং এ, শাড়িটা স্টার্টিং থেকে যাচ্ছে আমাদের এরকম বিগ সাইজের ফ্লোরাল মোটিফ থাকছে অল ওভার শাড়িটাতে। লোয়ার পোরশনটা থাকছে আমাদের এরকম বোথ সাইডে ট্রায়াঙ্গেল মোটিভে, আপার এন্ড লোয়ার বোথ সাইডে থাকছে এই মোটিফটা। শাড়িটা কিন্তু যখন আঁচল পোরশনটা পাচ্ছি তখন কিন্তু এটা ম্যাজেন্ডা কালারের উপরে মডেলের শাড়িটা সিজি তসর, হ্যাঁ প্রাইস রেঞ্জ মডেলেরটা 7550। আর যেগুলো দেখানো হচ্ছে এগুলো হচ্ছে আপনার গাছি তসরে, মানে বিষ্ণুপুরের এই দিকের তসর আর কি। প্রাইস রেঞ্জ 4190। এগুলো ব্লক প্রিন্ট, বেঙ্গলে কিন্তু ফ্রি শিপিং অ্যান্ড শুধুমাত্র আজকের জন্য পেমেন্ট টাইম থাকবে অনলি 12 আওয়ার্স। জব ভি আপকো কনফার্মেশন মেসেজ মিল জায়গা উস টাইম সে লেকর আপকে পাস 12 আওয়ার্স কা টাইম হোগা পেমেন্ট কে লিয়ে। अगर आप कॉन्फर्म हो तो इस 12 आवर्स के अंदर आप पेमेंट कर स्क्रीनशॉट भेज दीजिएगा। एंड प्लीज़ याद रखिएगा कि कंप्लीट एड्रेस भेजना है, कॉन्टैक्ट नंबर मिसिंग होने पर ना हम लोग पर्सल सेंड ही नहीं कर पाएंगे। एंड जब भी आप पेमेंट कीजिएगा ऑलवेज ट्रांजेक्शन ID के साथ मतलब स्क्रीनशॉट डालिएगा। नंबर देवा अच्छा देखो बुकिंग नंबर सिल्क क्वीन बोले जेटा उठे सेटाई हमारे बुकिंग नंबर। এই থাকছে আমাদের নেক্সট শাড়ি, স্টিল কালারের থাকছে আমাদের ব্লাউজ পিসটা। ব্লাউজ পিস থাকছে সিম্পল, ব্লাউজ পিসে কোনো ওয়ার্ক থাকছে না। এইটা থাকবে ব্লাউজ পিস, বোথ সাইডে থাকবে জারি বর্ডার স্টার্টিং টু এন্ড। শাড়িটা কিন্তু আমাদের একটা এরকম লোটাস মোটিভ থাকবে অল ওভার শাড়িটাতে, পুরো শাড়িটা জুড়ে এই প্রিন্টটা থাকবে। অ্যান্ড প্রাইস রেঞ্জ থাকবে 4190, 4190। এগুলোর সাথে খুব হালকা জুয়েলারি, একটা সিম্পল বিটস পরলেন, একটা সিম্পল একটা হ্যান্ডক্রাফটেড কোনো কিছু পরলেন, মানে ইসকে সাথ না বহুত হেভি জুয়েলারি নেই মতলব আচ্ছা লাগেগা। এই শাড়িটাতে তো ব্লু অ্যান্ড পিঙ্কের কম্বিনেশনসটাই বেশি, একটা সিম্পল পিঙ্ক কালারের বিটস পরে নিলেন এনাফ, বা নেক পিস পরলেনই না, শুধু জাস্ট দুটো স্টার্ট পরলেন, জুটের কোনো স্টার্ট টার্ট এগুলোও ভালো লাগবে। দেখুন কত ভালো ফল চলে আসছে, মানে খুব একটা স্টার্চ দেওয়া নেই, মিডিয়াম একটা হালকা স্টার্চ, যেটা না ইউজ করলেই নয় সেরম টাইপের দেওয়া আছে। প্রাইস রেঞ্জ থাকবে এটার আপনার 4190। এই আসবে ফলটা, খুব সুন্দর দিদি, কম দামের কিছু হবে না ম্যাম। আমাদেরটা না পুরোটাই হচ্ছে আপনার ওই পিওরের দেখানো হচ্ছে, তো এরপরে কটন দেখানো হবে কয়েকটা। কটনের কালেকশন আমাদের খুব একটা রাখি না, আমাদের ম্যাক্সিমামটাই পিওরের আইটেম, তো তাই জন্য পিওরের আইটেমের জন্য প্রাইসটা একটু হাই থাকে আর কি। এই কালারটা ভীষণ মিষ্টি, পিচ কালার বা ডাস্টি পিচ না, সরি এটা ডাস্টি পিঙ্ক কালার, নিউড শেড, ম্যাকের ম্যাহের যে শেডটা আছে না এক্স্যাক্ট সেম শেডটা। প্রাইস রেঞ্জ আসবে এটার 4190। জিনকো অফিস ওয়ার পার্টিস মে পহেননা হ্যায় ইয়ে কালার পিক কিজিয়ে, একদম ডাস্টি পিঙ্ক একটা নিউড শেডে। এই থাকছে আমাদের নেক্সট শাড়িটা, ব্লাউজ পিসটা থাকছে আমাদের রানিং এ অল ওভার শাড়িটা, স্টার্টিং থেকে কিন্তু আমাদের এই বিগ সাইজের প্রিন্টগুলো পেয়ে যাচ্ছি অল ওভার শাড়িটাতে। লোয়ার পোরশনসটা থাকছে আমাদের এরকম একটা বর্ডার, শাড়িটা যখন ফ্রন্টে আসছে তখন কিন্তু বোথ সাইডে আমরা এই বর্ডারটা পেয়ে যাচ্ছি। আঁচলটায় থাকছে আমাদের এরকম জারি দিয়ে চেকস করা, প্রাইস আসছে 4190। এটার সাথে আপনারা কন্ট্রাস্ট স্লিপলেস ব্ল্যাক ব্লাউজ দিয়েও ক্যারি করতে পারেন, এটার ব্লাউজটা তো অবশ্যই বানাবেন, আর একটা ব্ল্যাক বিটস এনাফ। এই শাড়িটার যে কালারটা আছে সেটা সমস্ত এজকে স্যুট করবে, একদম একটা নিউড শেডের কালার। প্রাইস রেঞ্জ হচ্ছে 4190, 4190 টাকা আসবে প্রাইস। মানে শাড়িটা নিয়ে নাও,
প্রাইস রেঞ্জ আসবে 4190 4190। এই সেম কম্বিনেশনের আরেকটা শাড়ি আছে যেটা আপনার প্রিন্টটা এটা না ওই যে গাছ গাছটা কম্বিনেশনসটা সেম মানে অলমোস্ট দুটোই সেম, এটা একটু স্ট্রবেরি ব্যাপারটা বেশি মানে কালারের, বাট এই প্রিন্টটা খুব সুন্দর লাগে। এই পাতা মোটিভের বা এই ট্রি মোটিভের যে প্রিন্টটা আছে না, এটা শাড়িটাকে একটা ইউনিক লুকস দিয়েছে। ব্লাউজ পিসটা আসবে কন্ট্রাস্টে, ব্লাউজ পিসের কালারটা হচ্ছে আপনার কিছুটা ব্রাউন টাইপের কালার। এই থাকছে আমাদের স্টার্টিং এ ব্লাউজ পিস, ব্লাউজ পিসটা থাকছে একটা ব্রাউনিশ ব্ল্যাক কালারের, শাড়িটা থাকছে আমাদের এরকম স্ট্রবেরি কালারের, লোয়ার পোর্শন থাকছে স্কার্ট লেভেল অবধি আমাদের এরকম একটা লিভস মোটিভ থাকবে অল ওভার শাড়িটাতে। আঁচলটা থাকছে আমাদের কন্ট্রাস্টে এরকম ব্রাউনিশ ব্ল্যাক কালারের ওপরে জারি দিয়ে চেকস করা। এটার প্রাইস আসছে 4190। এটার আরও একটা কালার দেখুন দেওয়া আছে মানে দেখানো হয়েছে, সেটাও নিতে পারেন। হ্যাঁ, ওটা তো অশোরের ভার্জিন কালার সাথে মেজেন্টা সেম প্রিন্টটা ছিল, সেম প্রিন্টটা শুধুমাত্র এটা কালার অপশনস। প্রাইস রেঞ্জ ইস 4190 4190। যেই শাড়িগুলো আপনার একটু কস্টলি লাইক কাঞ্জিভরম বা আসাম সিল্ক সিজিতাসের, অ্যাট এ টাইম পেমেন্টের ইস্যু থাকলে আপনারা ওয়ান মান্থে পেমেন্ট করতে পারবেন, বাট সেক্ষেত্রে বুকিং অ্যামাউন্ট কিন্তু আপনাকে 12 আওয়ার্সের মধ্যেই করতে হবে। আপনি কমপ্লিট পে করতে পারেন অর বুকিং অ্যামাউন্ট হোয়াট এভার, পেমেন্ট টাইম কনফার্মেশন মেসেজ মিলনে কে বাদ সে 12 আওয়ার্স কাহি মিলেগা। এই থাকছে আমাদের লাস্ট তসরের উপর ব্লক প্রিন্টের কালেকশন, এটা থাকছে ব্লাউজ পিসটা, ব্লাউজ পিসটা কিন্তু আমাদের আসছে পুরো এরকম প্রিন্টে থাকবে, শাড়িটা স্টার্টিং থেকে যাবে এরকম স্কার্ট লেভেল অবধি এই প্রিন্টটা সেম ব্লাউজ পিসে যে প্রিন্টটা আছে ওই প্রিন্টটা কিন্তু আমাদের শাড়ির লোয়ার পোর্শনে থাকছে। শাড়িটা যখন আঁচল পোর্শনে আসছে তখন কিন্তু আবার আমরা এই প্রিন্টটা পেয়ে যাচ্ছি, সাথে থাকছে এরকম জারি দিয়ে চেকস করা। এটাও কিন্তু নিউড শেডের, নিউড শেডের এই কালারটা আদারওয়াইজ পিচ কালার দুটোর মধ্যে যে কোনো একটা পিক করুন দুটোই ভালো লাগবে দেখতে, দুটোই খুব সুন্দর ইউনিক প্রিন্ট। প্রাইস রেঞ্জ আসবে 4190। তসর ব্লক প্রিন্ট দেখানো কমপ্লিট, এতক্ষণ পর্যন্ত যা কিছু আইটেম দেখানো হয়েছে সবকটাই সিল্কমার্ক সার্টিফাইড, সবই পিওরে, কোনোটা সিল্ক ফর্মেটে কোনোটা তসর ফর্মেটে, বাট এখন যেগুলো দেখানো হচ্ছে এগুলো পিওর কটন, মানে কটন বাই কটন, কোনো রকম কোনো ধরনের পলিয়েস্টার এগুলো মিক্সিং নয়, দ্যাটস ওয়াই শাড়ির কা বডি মে আপকো কোই ভি শাইন নেহি মিলেগা, কটনের যেরকম মেটেরিয়াল হয় সেম। একটার বর্ডার একটু সামনে থেকে মা দেখিয়ে দাও, প্রতিটি শাড়ি কিন্তু উইথ ব্লাউজ পিস, বর্ডারগুলো এগুলো হচ্ছে গাদওয়াল প্যাটার্নের বর্ডার, হ্যান্ড উইভেন শাড়ি, অল দিস আর সাউথ কটন, এগুলো কিন্তু আমাদের বেঙ্গলের লুমের শাড়ি নয়, সাউথ কটন, ভালো করে একটু দেখিয়েছি। আর ব্লাউজ পিস প্রথমেই দেওয়া থাকবে, প্রাইস রেঞ্জ 1690 1690 আসবে প্রাইস রেঞ্জ, 1690 টাকা আসবে প্রাইস। একটা শাড়ি খুব ভালো করে দেখুন খুলে দেখিয়ে দেওয়া হচ্ছে, ব্লাউজ পিসটা নিজেদের ইচ্ছা মতো যার যতটা প্রয়োজন হয় কাট করে নেবেন, টোটাল শাড়ি কিন্তু উইথ ব্লাউজ পিস করে দেওয়া আছে, এই আসবে শাড়িটা। বডি একদম সিম্পল রহেগা, বর্ডার মে আপকো মিলেগা এসা জরিকা উইভিং, ইয়ে পিওর কটন বাই কটন হ্যাঁ, কোনো মিক্সিং কিন্তু নেই, যেগুলো মার্কেটে শো হয় সেগুলো দেখবেন 900 এরকম প্রাইস থাকে, চকচকে থাকে, বডির পোর্শনসটা শাইন করে, পিওর কটন কখনও ওরকম শাইন করবে না, একটা ম্যাট লুকস থাকবে, অ্যান্ড অল দিস আর পিওর সাউথ কটন সিল্ক। প্রাইস রেঞ্জ ইস 1690। এগুলোর কালার অপশন পাবেন, এগুলো দুর্গাপুজোর সকালে বিয়ের তত্ত্বে লো প্রাইসের শাড়ি বলে এই ভাববেন না যে কোয়ালিটি একদম বাজে, একদম খুব সুন্দর একটা কটনের কোয়ালিটি। এটা না, এই স্লিক বর্ডারগুলো আগে দেখিয়ে দিই, স্লিক বর্ডারেরগুলোর প্রাইস থাকবে 1690 1690 টাকা আসবে প্রাইস। মেরুন কালার একটা আছে না, হ্যাঁ ওটা আছে, মেরুন কালার আছে, হ্যাঁ এটাই দেখা, অসুবিধা নেই। এই কালারটা দেখুন খুব আনকমন, কটন হতে পারে বাট লুকসগুলো কিন্তু সিল্কের মতোই দেবে, চকমকে ঝকঝকে ওই রকম লুকস কিন্তু শাড়ির নয়। এই কালারটা হচ্ছে একটা সি গ্রিন উইথ ইয়েলো, ইয়েলো টানার ওপরে না সি গ্রিন উইভ করা আছে, আরও একটা বর্ডার আমরা দেখিয়ে দেবো, এগুলো হ্যান্ড উইভেন শাড়ি অ্যান্ড পিওর কটন বাই কটনে। প্রাইস রেঞ্জ 1690। এটাও একটু ড্রিপ করে দেখি, এই কালার কম্বিনেশনসটা ভীষণ সুন্দর এবং খুব আনকমন ইউনিক,
দুর্গাপূজোর সকালটাতে যদি মনে করছেন আমি শাড়ি পরবো এবং খুব হেভি কিছু চাইছেন না, এই পিসটা পিক করুন। 1690 ইজ দ্য প্রাইস রেঞ্জ। আমি খুব একটা কটনের কালেকশান সত্যিই রাখি না, কিন্তু এইগুলো আমার মনে হয়েছে সিল্কের মতোই লুকস থাকবে। মানে যারা ওই চকমকে ঝকঝকে জিনিসটা পছন্দ করেন না, এই পিসগুলো নিয়ে দেখুন। বিলিভ মি, কটন, যে মার্সারাইজ কটন যে কতটা বেটার কোয়ালিটির হয় সাউথের, এটা নিলে বুঝতে পারবেন। প্রাইস রেঞ্জ আসবে এটার 1690। এগুলো কটনের, সিল্কের সব দেখানো হয়ে গেছে। ও আসাম সিল্কটা পেয়ে গেছি, থ্যাংক ইউ। এটা আসবে লুকসটা দেখুন। এই আসবে আঁচল পোর্শনটা, সাথে থাকবে আমাদের রানিংয়ে ব্লাউজ পিস। অল ওভার বডিটা কিন্তু আমাদের এরকম সিম্পলে যাবে, আর এরকম একটা বর্ডার থাকবে শাড়িটাতে। সাউথ কটন অল দিস আর, প্রাইস রেঞ্জ ইস ওনলি 1690, 1690 টাকা প্রাইস, বেঙ্গলে ফ্রি। এগুলোতে কিন্তু পার্ট পেমেন্ট পসিবল নয়, একদমই মিনিমাল রেঞ্জের শাড়ি, তো আমি কটনের কালেকশান একদমই রাখি না, মানে খুব কম, এইটাই ফার্স্ট বলতে পারেন। আমি এর আগে কখনও কটনের শাড়ি দেখাইনি, তো এই কালেকশানটা আগের দিন অনেকেই অ্যাপ্রিসিয়েট করেছিলেন, খুব ভালো লাগছে। আর সত্যি শাড়িগুলোর মধ্যে না একটা আভিজাত্য আছে, মানে চকমকে ঝকঝকে যারা পছন্দ করেন না, আপনাদের কিন্তু এই শাড়িটা খুব ভালো লাগবে দেখতে, বেশ সুন্দর। আর এগুলো আঁচল খুলে পরার থেকে আমার মনে হয় প্লিটস করে ভালো লাগবে, বেশ পরিপাটি করে প্লিটস করে পরলেন, আর তার সাথে একটা মব চেন হোক বা সিম্পল একটা জুয়েলারি ট্রাই করবেন, ভালো লাগবে। এটা হচ্ছে ব্রিনজেল কালার, এটা হচ্ছে ব্রিনজেল কালার, বোথ সাইডে কিন্তু পিঙ্ক কালারের বর্ডার করা থাকছে, সাথে যাচ্ছে আমাদের রানিং এর ব্লাউজ। থ্যাংক ইউ। অল ওভার শাড়িটা কিন্তু আমাদের এরকম সিম্পল যাবে, আঁচল পোর্শনসটাতে থাকবে এরকম একটা করে গ্রিন কালারের চেক, না এরকম একটু ফেলে দেখি। প্রাইস রেঞ্জ আসবে 1690। আপনারা তো আমার থেকে সিল্ক সবাই নিয়েছেন, আমি রিকোয়েস্ট করব একটা তসর নিয়ে দেখুন, একদমই আপনারা, সরি তসর নয় কটন নিয়ে দেখুন, মানে 100% স্যাটিসফাইড হবেন। কারণ আমি যে শাড়িগুলো কালেকশন করি, অ্যাট ফার্স্ট আমি নিজে ট্রাই করে দেখি, নইলে আমি আপনাদের কখনো মানে রেকমেন্ড করব না যে এটা নিন ওটা নিন। এটারও খুব সুন্দর, এটা দুটো কালার আছে, এটা আরেকটা মেরুন কালার আছে, ওটা একটু দেখিয়ে দে পাশাপাশি। হ্যাঁ, দুটোরই আপনার কালারগুলো খুব কাছাকাছি, রাইট মার্ক করে পাঠিয়ে দেবেন। এটারও বডি, এটা একটু রানি রানি আছে, মানে মডেলের রাইট হ্যান্ডে যেটা আছে সেটার সেটটা হচ্ছে একটু পিঙ্কিস, অ্যান্ড মডেল কাজো লেফট হ্যান্ড, সব ব্লাউজ পিস। আমার কাছে কোনো শাড়ি উইদাউট ব্লাউজ পিস থাকবে না, না এগুলোতে লাল পা সাদা নেই, তবে আমি ট্রাই করছি, এটা লাল পা সাদা যদি পাই না আমি অবশ্যই আনবো। এই দুটোর কালারগুলো খুব কাছাকাছি, একটা কিন্তু একটু পিঙ্কিস ব্যাপারটা বেশি, আর একটাতে মেরুনের শেডটা বেশি। মেরুনটা দেখুন, খুলে দুটোই খুলে দেখানো হবে, এটা একটু ব্ল্যাকিস মেরুন উইথ বটল গ্রিন। প্রাইস রেঞ্জ 1690। ব্লাউজ পিস কিন্তু রানিংয়ে আসবে, মানে আলাদা করে কোনো কাজ টাজ নেই, যেরম শাড়িটা সিম্পল ব্লাউজ পিস, আঁচলও সিম্পল। এগুলোর বর্ডারগুলোই মেন, কুট্টু বর্ডার আছে, গাদোয়াল প্যাটার্নের বর্ডার। প্রাইস রেঞ্জ আসবে 1690, 1690 টাকা আসবে প্রাইস রেঞ্জ। দুটোই দেখুন কাছাকাছি, শুধুমাত্র কালারের টোনটা একটু ডিফারেন্ট, এটাও খুব সুন্দর। কটনের শাড়ি হতে পারে, বাট এগুলো পরলে না খুব ভালো লাগবে, আর এগুলোর সাথে যদি মর্নিংয়ে পরেন, ধরুন একটা গোল্ডের আপনি পেন্ডেন্ট পরতে চাইছেন, তখন না এই বর্ডারের যে গ্রিনটা আছে, গ্রিনটার একটা থ্রেড মার্কেট থেকে কিনে নিয়ে ওই গ্রিন থ্রেডের সাথে ওই আপনার পেন্ডেন্টটা লাগিয়ে পরে নিলেন, খুব ভালো লাগবে দেখতে। কটনের শাড়িগুলোর সাথে না এগুলো খুব স্যুট করে। প্রাইস রেঞ্জ আসবে 1690। ব্লাউজ পিস আছে, এগুলো ম্যাম সাউথ কটন, পিওর কটন বাই কটন, হ্যান্ড উইভেন প্রোডাক্ট, যেরকমভাবে আমরা বাংলাদেশি ঢাকায় জামদানি দেখি, বাংলাদেশ থেকে আসে সেগুলো এরকম, এগুলো হচ্ছে সাউথের আইটেম, সাউথেই বেশি তৈরি হয়, এগুলো বেঙ্গলের হ্যান্ডলুম প্রোডাক্ট কিন্তু নয়, পিওর কটন। একটার বডির টেক্সচার সামনে থেকে আরও একবার দেখিয়ে দেব, মানে চকচকে কিন্তু হবে না, একদমই কটনের যেরকম হয় পিওর কটনে। বর্ডারটাও দেখিয়ে দাও, এই কালারটাও আগের দিন অনেকে পাননি, এবারে বর্ডারগুলো সবগুলোই সিম্পল বর্ডার, মানে ওই গঙ্গা যমুনাটা নেই। প্রাইস রেঞ্জ 1690, 1690 টাকা আসবে প্রাইস, একদম নিউড শেডের সাথে একটা ডাস্টি পিঙ্কের সাথে কফি কালারের বর্ডার থাকছে। ব্রাউন তসর ব্লক প্রিন্টটা ঠিক আছে, দেখছি যদি রিপিট করা পসিবল হয় করে দেবো, আদারওয়াইজ আপনারা আমাদের পেজে পেয়ে যাবেন।
এই থাকছে পুরো বডি কালারটা নিউট শেডে যাচ্ছে বডিটা আর ব্রাউন কালারে যাচ্ছে আমাদের এরকম চকলেট কালারে আমাদের বর্ডারটা প্রাইস আসছে 1690 টাকা আসবে প্রাইস বুকিংয়ের জন্য আপনাকে স্ক্রিনশট নিয়ে শেয়ার করে দিতে হবে স্লিক বর্ডারে হয়ে গেল কি দেখানো আচ্ছা স্লিক বর্ডারটা মোটামুটি কমপ্লিট এরপর যেটা দেখানো হচ্ছে ব্রড বর্ডারে এটার প্রাইস থাকবে 1890 মেটেরিয়াল সেম সাউথ কটন শুধুমাত্র বর্ডারগুলো বোথ সাইডে দেখুন ব্রড থাকবে আর গঙ্গা যমুনা প্যাটার্নে আছে ঠিক আছে মেটেরিয়াল সেম উইথ ব্লাউজ পিস সিরপ ইস শাড়ি কা বর্ডার জো হ্যায় ব্রড রহেগা বোথ সাইড এটা একটা খুলে খুলে দেখে হ্যাঁ খুলে দেখে মানে এটার হচ্ছে আপনার দুটো সাইডের বর্ডারগুলোই প্রায় 10 ইঞ্চি করে চওড়া বর্ডার তাই জন্য প্রাইসটা ওগুলো থেকে একটু হাই 1890 1890 টাকা বাট মেটেরিয়াল সেম কটনেরই আর হ্যান্ড উইভেন একটা দেখুন ব্রড বর্ডার থাকবে খুব সুন্দর দেখতে কিন্তু এগুলো আর প্রাইসটা একদম রিজনেবল আপনারা একটা নিয়ে দেখুন ভীষণ স্যাটিসফাইড হবেন মানে শুধুমাত্র স্যাটিসফাইড হবেন বলবো না রেকমেন্ডও করবেন এই থাকছে আমাদের শাড়ির লুকসটা আঁচলার ব্লাউজ পিস থাকছে আমাদের রানিংয়ে বোথ সাইডে এরকম একটা লার্জ বর্ডার থাকছে শাড়িটার বডিটা আসছে আমাদের দুধে কালারে প্রাইস আসছে 1890 মডেলের শাড়িটার মেটেরিয়াল মডেলের শাড়ির মেটেরিয়াল হচ্ছে পিওর টাসার দেশি টাসার প্রাইস রেঞ্জ হলো আপনার 7550 সেম পিস অ্যাভেলেবেল কালার অপশনও আছে কালার অপশন মিনস বর্ডারের কালারগুলো ডিফারেন্ট ডিফারেন্ট হবে বাদ বাকি শাড়ি আপনার সেম হবে এটার মেহেন্দি একটা কালার আছে হ্যাঁ সি গ্রিনটা দেখেন মেহেন্দি তিনটে কালারই আছে না তিনটে না চার আচ্ছা এটা প্রথমেরটা ছিল তুতে কালার মা ওটা পাশে দেবে তো একবার ধরে নেবে নইলে দুটোর কালার খুব কাছাকাছি তো দুটোর কালার খুব কাছাকাছি তো একটু রাইট মার্ক করে পাঠাবেন একটা হচ্ছে তুতে কালার একটা হচ্ছে সি গ্রিন কালার দুটোর বর্ডার কনসেপ্ট সেম বাট ওই বডির কালারগুলো একটু ডিফারেন্ট সেম প্রাইস 1890 1890 সাউথ কটন উইথ ব্লাউজ পিস এই আসছে পুরো অল ওভার শাড়িটা সি গ্রিন কালারের বোথ সাইডে যাচ্ছে আমাদের এই বর্ডারটা আঁচলার ব্লাউজ পিস থাকছে আমাদের রানিংয়ে আঁচল ব্লাউজ পিসটা রানিংয়েই দেওয়া আছে বানিয়ে নেবেন ব্লাউজ পিসটা বানিয়ে পরুন খুব ভালো লাগবে দেখতে খুব রয়্যাল লুকস কটন আসছে 1890 স্লিক বর্ডারটা হচ্ছে আপনার 1690 আর এটা হচ্ছে 1890 এটার বর্ডারটা একটা সামনে থেকে দেখিয়ে দাও খুব সুন্দর হ্যাঁ নেভি ব্লুটা মানে ওটাই দেখিয়ে দিক খোলা আছে দেখে নিন বর্ডারটা দেখে নিন পুরো হ্যান্ড উইভেন শাড়ি অ্যান্ড বডিটার টেক্সচারও দেখে নিন বডির কিন্তু চকচকে হবে না মঙ্গলগিরি বা মহেশ্বরীতে যেরকম একটা শাইন থাকে বা একটা রিফ্লেকশন থাকে সেটা এটাতে থাকবে না এটা নেভি ব্লু এই কালারটাও খুব সুন্দর এগুলো হ্যান্ডমেড জুয়েলারি দিয়ে মানে দারুণ লাগবে দুর্দান্ত লাগবে কাল ওই দেখবেন ক্লের ছোট্ট ছোট্ট পেন্ডেন্টগুলো হয় না ওইগুলো তারপর থ্রেডসের জুয়েলারি জুটের জুয়েলারি ভীষণ ক্লাসি লুকস ভীষণ ক্লাসি লুকস মানে সিল্কের মতোই লুকসটা বলতে পারেন প্রাইস রেঞ্জ 1890 1890 টাকা এটা আসছে নেভি ব্লু কালারে বোথ সাইডে যাচ্ছে এরকম একটা লার্জ আমাদের বর্ডার থাকছে প্রাইস আসছে 1890 1890 টাকা আসবে প্রাইস বুকিংয়ের জন্য জাস্ট স্ক্রিনশট নিয়ে শেয়ার করলেই হবে শাড়ি অ্যাভেলেবেল থাকলে আমরা আপনাকে কনফার্মেশন পাঠিয়ে দেব মোটামুটি আজ 4টে বা 5টার পর থেকে আমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল সবার কনফার্মেশন দিয়ে দেবো এবং 12 আওয়ার্স থাকবে পেমেন্ট টাইম কনফার্মেশন মেসেজ পাওয়া থেকে আপনারা 12 ঘন্টা সময় পাবেন পেমেন্টের জন্য একদম 100% শিওর হলে পিকচার দিন যদি কোনো রকম কোনো কনফিউশন থাকে কোনো রকম কোনো পেমেন্ট ইস্যু থাকে সেক্ষেত্রে আপনারা পরে বুক করবেন কারণ কি আমাদের পক্ষে আর নেক্সট টাইম ক্যান্সেল করে অন্যজনকে বুকিং দেওয়াটা পসিবল হবে না একদম মানডের মধ্যে সবাই ট্র্যাকিং আইডি পেয়ে যাবে এটা একটু খুলে দিতে লাস্ট পিস তো এটা মেহেন্দি কালারের এই কালারটাও খুব সুন্দর মারা নিতে পারেন সবাই আমার থেকে সিল্ক শাড়ি নিয়েছেন এবং সকলেই স্যাটিসফাইড এই কটনটা একটা পিস পিক করে দেখুন আমি একদম 100% শিওর যে কটন মিন্স যেই সাউথ কটনটা যতটা কমফর্টেবল হয় এখন তো ধরুন কটন বলে শুধু কটন সেল হয় না তার সাথে মিক্সিং থাকে প্রচুর ওই জন্য চকচকে ব্যাপারটা চলে আসে বাট পিওর কটন কখনো এরকম চকচকে হবেই না নেভার হতে পারে না পিওর কটন তসর এগুলো অলওয়েজ
স্টেক স্ট্রাপটা হচ্ছে ম্যাট। হ্যাঁ ডুয়েল টোন থাকলে সেটাতে শাইন থাকবে, বাট শাড়িটার মেটেরিয়ালটা আপনার স্লিকি হয়ে যাবে না। ইয়েলো রেড বর্ডার, না ইয়েলো রেড বর্ডার নেই এটা। এই আসছে আমাদের লুকসটা, মেহেন্দি কালারের থাকছে আমাদের অল ওভার বডিটা, বর্ডারটা থাকছে আমাদের মাস্টার্ড ইয়েলো কালারের, সাথে থাকছে আমাদের ব্লাউজ পিস, তো প্রত্যেকটা শাড়িতেই থাকছে, রানিংয়ে যাবে ব্লাউজ পিসটা। এটা প্রাইস আসছে 1890 টাকা। শুধুমাত্র স্লিক বর্ডারগুলোর প্রাইস ছিল 1690, ব্রড বর্ডারগুলোর প্রাইস হচ্ছে 1890। ব্রড বর্ডারে চারটে পিস দেখানো হয়েছে, তুতে, সি গ্রিন, মেহেন্দি আর নেভি ব্লু, আর স্লিক বর্ডারে ওই ছটার মতো দেখানো হয়েছে। প্রতিটি শাড়িরই পিকচার আপনারা আমাদের ফেসবুক পেজ সিল্ক কুইনে পেয়ে যাবেন লাইভের পর, এবং সেখান থেকে আপনারা পিকচার নিয়েও বুকিং করতে পারেন। স্ক্রিনশটটা অবশ্যই শেয়ার করতে হবে আমাদের বুকিং নাম্বারে যদি আপনি কনফার্ম থাকেন, অ্যান্ড যদি আপনার কোয়েরি থাকে সেক্ষেত্রে কোয়েরি নাম্বারে। তো আজকের মোটামুটি কালেকশন সবটাই দেখা কমপ্লিট। স্টার্ট করেছিলাম আসাম সিল্ক দিয়ে, প্রাইস রেঞ্জ ছিল 11,690 এরকম, এবং তারপরে দেখানো হয়েছে তসর বেনারসি, কাতান বেনারসি, 9490, 9890 এরম রেঞ্জের ছিল। দেন আমরা দেখেছি কাঞ্জিভরম 6790 রেঞ্জের প্রচুর কালেকশন ছিল। আমাদের মডেল যেটা পরে আছে এটা হলো পিওর হ্যান্ড উইভেন ছত্রিশগড়ের দেশি টাসার, এটার কালার অপশন প্লাস অন্য কালেকশন এটার ছিল 7550 রেঞ্জের। লাস্ট আমরা দেখলাম তসর ব্লক প্রিন্ট 4190 রেঞ্জের, এবং সবথেকে শেষে দেখানো হয়েছে কটন। শুধুমাত্র কটন সিরিজটা বাদ দিয়ে সমস্ত শাড়ি যা কিছু দেখানো হয়েছে, আসাম সিল্ক হোক বা কাঞ্জিভরম, কাতান বেনারসি হোক বা আপনার তসর ব্লক প্রিন্ট, সব সিল্ক মার্ক সার্টিফাইড। এবং আশা করছি আমাদের লাইভটা আপনারা রেকর্ডেড যারা দেখবেন তখনও শেয়ার করে দেবেন, এবং আমাদের পেজটা যাতে অ্যাক্টিভ থাকে সেজন্য আপনারা একটুখানি রিভিউসগুলো শেয়ার করবেন। কারণ কি এখন থেকে 18 জুলাই সে লেকার 1 আগস্ট তক টোটালি আমরা 26 তারিখে কা সার্ভিস জো হ্যায় ও অফ রহেগা। সো প্লিজ আপ লোক থোড়া অ্যাক্টিভিটি বানায় রাখে, হমারে পেজ পর হমারে চ্যানেল কো থোড়া সাবস্ক্রাইব কর লিজিয়েগা। সিল্ক কুইন ইউটিউব মে ভি চ্যানেল হ্যায়, ওহাঁ পর সাবস্ক্রাইব করনে সে আপকো তুরন্ত নোটিফিকেশন মিল জায়েগা। এন্ড কোই ভি আপডেটস আগর হমারে তরফ সে হোগা তো হমারে গ্রুপ জো হ্যায় সিল্ক কুইন পর মিল জায়েগা, ঠিক হ্যায়। ওহাঁ পর বহুত সারা রিভিউজ জো হ্যায় সিজি টসর কা হো, চাহে ও টসর বনারসি কা, সমস্ত ধরনের আইটেমগুলোর সিজি পেয়ে যাবেন, মানে লুকসগুলো পেয়ে যাবেন যারা পরে পরে রিভিউ দিয়েছেন। দেখে একটা মোটামুটি আইডিয়া করা যাবে যে এটার এই রকম লুকস আসতে পারে। সবাই কিন্তু খুব ভালো থাকবেন এবং আমার জন্য একটু প্লিজ প্রেয়ার করবেন, যাতে করে এই কয়েকটা দিনের জার্নিতে আমরা মানে আমাদের নিউ বর্নকে খুব ভালোভাবে পৃথিবীতে আনতে পারি এবং গুড নিউজটা আপনাদের সবার সাথে শেয়ার করতে পারি। সো আজকের লাইভটা এখানেই কমপ্লিট করছি, সবাই খুব ভালো থাকুন, খুব সুস্থ থাকুন। নেক্সট আমাদের লাইভ কিন্তু অগাস্টে আবার শুরু হবে। থ্যাংক ইউ সো মাচ।